সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আমাদের লেকচার ক্লাসে স্বাগতম। তো বোর্ডের উপরে দেখতে পাচ্ছ আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে P1 মানে ফিজিক্সের 1 নম্বর লেকচার। আর এটার আন্ডারে কি কি টপিক আছে সেটা হচ্ছে নতুন সিলেবাস অনুসারে পরিমাপ, ভেক্টর এবং গতিবিদ্যা। তো গতিবিদ্যার মধ্যে আমরা দুইটা টপিক কভার করব, একটা হচ্ছে একমাত্রিক গতি আর একটা দ্বিমাত্রিক গতি। দ্বিমাত্রিক গতিতে তোমরা অনেকেই পরিচিত, সেটা হচ্ছে PRAS, প্রজেক্টাইলের মোশন। আর ভেক্টর চ্যাপ্টার আগেও ছিল, এখনও তেমন কোনো পরিবর্তন হয়নি, নতুন একটা টপিক, ছোট্ট একটা টপিক ইনসার্ট হয়েছে। আর গতিবিদ্যাও কমপ্লিট আগের মতোই আছে। তো পরিমাপ চ্যাপ্টার তো বুঝতে পারছো যে আমরা আসলে পরিমাপ চ্যাপ্টার নিয়ে তেমন কোনো কথা বলবো না। তো আজকে আমাদের লিমিটেড থাকবো এই মোটামুটি তিনটা টপিকের উপর, ভেক্টর, 1D মোশন আর 2D মোশনের উপর। তো আলোচনা শুরু করা যাক ভেক্টর থেকে। তো আমরা আমাদের আলোচনা শুরু করছি, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভেক্টর বা দিকরাশি, তোমরা বাংলা যেটা বলবা। তো ভেক্টর আলোচনার মধ্যে এখানে আমাদের ক্লাসের ব্যাপারে একটু ক্লিয়ার করে নেওয়া উচিত, সেটা হচ্ছে আমরা এখানে অ্যাডমিশনের রিলেটেড টপিকগুলো পড়াবো। তো ভর্তি পরীক্ষার ক্ষেত্রে যেটা হয় যে তোমার ক্লাস টাইমগুলো থাকে খুব কনসাইজ, ফলাফল যেটা যে অনেকগুলো টপিক খুব অল্প সময়ের মধ্যে কভার করতে হয়। তো এই জন্য আমরা কিন্তু মোটামুটি ধরে নেব যে আমাদের সূত্রগুলো মনে আছে কিংবা অ্যাটলিস্ট সূত্রের পরিচয়গুলো জানি। সর্বোচ্চ চেষ্টা করব সূত্রের পরিচয়গুলো এখানেও মেনশন করার, কিন্তু খুব জেনারেল ডিসকাশন কিন্তু হবে না যে আর সমান রুট ওভার পি স্কোয়ার কিউ স্কোয়ার টু পি কিউ কজ আলফা, এই সূত্রের ডেরিভেশনস কিংবা অন্যান্য কোনো প্রতিপাদন থাকবে না। শুধুমাত্র বেশ কিছু প্রবলেম আমরা দেখাবো, সেই প্রবলেমগুলো কোয়েশ্চেন লিখে আমরা আলোচনার দিকে যাব। ওকে, তো তোমাদের যদি কারো কোনো প্রবলেম হয় ভেক্টর বা যে কোনো চ্যাপ্টার আলোচনা বুঝতে, অবশ্যই ওই রিলেটেড সূত্রটা, ডেরিভেশন কিংবা পরিচয়গুলো আরেকটু ডিটেল জেনে নেবা। আর এমনিতে যদি মানে পড়ার সময় কোনো প্রবলেম হয় তাহলে ভিডিওটা বারবার দেখবা, একটু পিছিয়ে দেখবা, পজ দিবা বারবার। তো ওকে, তো আমরা শুরু করতে যাচ্ছি। কিছু মিসকনসেপশন, সেগুলো একটু ক্লিয়ার করে নেওয়া ভালো, যদি আমাদের এলাবোরেট সেন্সে খুব একটা লাগবে না, কিন্তু প্রায় আমি অনেক ক্লাসেই দেখছি এই সূত্রগুলো তারা ভুল করে। প্রথম কথা, যখনই কোনো একটা রাশি ভেক্টর, হ্যাঁ, তো তখন কিন্তু মাথায় রাখতে হবে ভেক্টরের দুইটা জিনিস অবশ্যই লাগবে, একটা হচ্ছে তার মান বা মডিউলাস আর একটা হচ্ছে তার দিক, ডিরেকশন। তো এখানে একটা ব্যাপার কিন্তু খেয়াল রাখা উচিত যে আমরা যখন একমাত্রিক গতি নিয়ে আলোচনা করি তখন আসলে দিক উল্লেখের প্রয়োজন হয় না, কারণ ওখানে পসিবল দিক থাকে একটাই। কিন্তু দ্বিমাত্রিক গতিতে যদিও মুখে বলবে না যে মান ও দিক নির্ণয় করে দেখাও, কিন্তু মনে মনে কিন্তু ভাবতে হবে একটা ভেক্টর রাশির অবশ্যই কমপ্লিট ডেফিনিশন দেওয়ার জন্য মান এবং দিক দুইটারই মেনশন করা প্রয়োজন। দিক এবং মান আছে কথাটা ভুল, মান এবং দিক দুইটা বললে পরে ওকে আমরা কমপ্লিটলি ডিফাইন করতে পারি, খুঁজে পেতে পারি বা বর্ণনা করতে পারি। তো যেমন একটা উদাহরণ দিচ্ছি যে 2D গতির ক্ষেত্রে একটা প্রাসের গতি, তো বললো ফুটবলটা 2 সেকেন্ড পর বেগ কত, সাপোজ 2 সেকেন্ড পরে বেগ কত। তো দেখে মনে হতে পারে আমরা তো প্রথম চ্যাপ্টারে অনেক সূত্র শিখছি v = u + at বা v² = u² + 2as, যেখানে বেগ ছিল। তো বেগ নির্ণয় করতে দিলে আমরা v এর মান নির্ণয় করে চলে আসতাম, বাট মাথায় রাখতে হবে বেগ কেমন রাশি, আমরা অলরেডি জানি এগুলো ভেক্টর রাশি, তাই অবশ্যই এখানে বেগের মান যেমন সাপোজ সে অ্যান্সার আসলো 2.2 মিটার/সেকেন্ড, এটা যেমন বের করে দেখাতে হবে, তেমনি সেটা x অক্ষের সাথে কত কোণে যাচ্ছে, এটাই হচ্ছে ফিজিক্সের ভার্সনে দিক, কোন একটা অ্যাঙ্গেল যাতে করে খুঁজে পেতে পারি। সেই দিকটাও কিন্তু আমাদের সেই ফর্মুলা থেকে বের করে দিতে হবে যে আমরা পড়তাম tan ইনভার্স y কম্পোনেন্ট ডিভাইডেড বাই x কম্পোনেন্ট, ওগুলো আমরা শিখবো। কিন্তু মাথায় রাখবা যে ভেক্টর রাশি যদি কোনো অ্যান্সার দিতে হয় তাহলে অবশ্যই সেখানে দুইটা এলিমেন্ট থাকতে হবে। তো এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে লব্ধি আর উপাংশ। এটা অবশ্যই খুবই ইম্পর্টেন্ট টপিক, লব্ধি আর উপাংশ। আমরা খুব ডিটেলে যাব না, আমরা মেবি সবাই জানি যে দুটো ভেক্টর যদি এমন থাকে, সাপোজ পি ভেক্টর কিউ ভেক্টর, আমরা ভেক্টর চিহ্ন কিভাবে লিখবো এবং তাদের অন্তর্ভুক্ত কোণ কতটা এমফাসিস করতেছি। দুটো ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ মানে মধ্যবর্তী কোণ যদি সে আলফা হয়, তাহলে আমরা জানি এদের লব্ধি কিভাবে নির্ণয় করা যায়, সূত্রটা নাম হচ্ছে সামান্তরিক সূত্র, যে এই দুইটাকে সন্নিহিত বাহু ধরে আমরা একটা সামান্তরিক অঙ্কন করব, সেই সামান্তরিকের যে কর্ণ, এই কর্ণটাই নির্দেশ করবে এই দুটা মিলিত ভেক্টরের লব্ধি বা মিলিত ইফেক্ট, এবং সেই লব্ধিটা ধরে নিচ্ছি আমরা পি ভেক্টরটার সাথে থেটা কোণ তৈরি করে, এটা কিউ এর সঙ্গে ধরলেও চলবে, কোনো প্রবলেম নেই। তো সেই ক্ষেত্রে আমরা কি জানি, লব্ধির মান যদি আর হয় তাহলে আর ইকুয়াল টু মান হবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কোসাইন আলফা, যেখানে আলফার পরিচয় কি ছিল, পি ভেক্টর এবং কিউ ভেক্টর এর মধ্যবর্তী কোণ। তো আমাদের অবশ্যই এইখানে একটা বিষয় ক্লিয়ার করতে হবে এবং এটা ক্লাসেও আমরা করব, সেটা হচ্ছে মধ্যবর্তী কোণ ভেক্টরের ক্ষেত্রে কিন্তু একটু স্পেশাল, তাই এটা অবশ্যই ক্লিয়ার করে দেবো আমরা যে মধ্যবর্তী কোণ কোনটাকে বলে ভেক্টরে। সাপোজ এই একটা ভেক্টর পি আর একটা ভেক্টর কিউ, এদের মধ্যবর্তী কোণ দেওয়া আছে 30 ডিগ্রি, এখানে কোনো প্রবলেম নেই। ওকে, এদের মধ্যবর্তী কোণ 30 যা লিখেছি তাই হচ্ছে মধ্যবর্তী কোণ কিন্তু যদি এমন থাকে যে p একটা ভেক্টর রাশি q আরেকটা ভেক্টর কিন্তু তার ডাইরেকশনটা নিচের দিকে এবং যথারীতি এখানেও লেখা 30 ডিগ্রি কোয়েশ্চন করা হলো এই আলফাটার পরিচয় কি এখানে মানে মধ্যবর্তী কোণ আলফা কত সেটা কি 30 ডিগ্রি নাকি অন্য কিছু দেখতে পাবো আমরা যে মধ্যবর্তী কোণটা 30 ডিগ্রি না মধ্যবর্তী কোণটা আসলে 150 ডিগ্রি তো কিভাবে অবশ্যই খেয়াল রাখতে হবে একটা ভেক্টরের ক্ষেত্রে আমরা এরকম দাগ দিয়ে কি প্রকাশ করি মান এবং দিক দুটোই প্রকাশ করা হয় তো অনেকেই ব্যাপারটা বুঝতে পারে না মানে প্রকাশ করা বা দিকে প্রকাশ করা বলতে কি বোঝায় এটা মাথায় রাখবা যে সাপোজ একটা জিনিস অল্প তার তুলনায় আরেকটা দ্বিগুণ মানে বেশ বড় তাহলে সেই ব্যাপারটা কি এই দুটো দাগ দিয়ে বোঝা যায় না একটা ছোট দাগ আর একটা বড় দাগ তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে দ্বিতীয়টার মান প্রথমটার চেয়ে বেশি এভাবে যে আমরা ভেক্টরকে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করি সেই তীর চিহ্নের মধ্যে এটাকে বলা হয় শীর্ষবিন্দু তো শীর্ষ মানে আমরা সবাই জানি শীর্ষস্থান বা মাথা এটাকে আমরা ডাকবো হচ্ছে মাথা নামে আর এটা নাম হচ্ছে পাদবিন্দু সেই পাদবিন্দুকে আমরা শুধু ডাকবো পা তো যদি কখনো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে হয় সাপোজ ওই আলফার ভ্যালু তাহলে একটা কথা সবাই মনে রাখবো সেটা হচ্ছে দুইটা ভেক্টরের সর্বদা পায়ে পা মিলতে হবে মানে দুইটা ভেক্টরের পা একই জায়গায় থাকতে হবে তাহলে আমাদের আর কোনোদিন ভুল হবে না খেয়াল করে দেখো এটার মধ্যবর্তী কোণ কেন 30 ডিগ্রি ছিল কারণ এই ভেক্টরটা পা এই যে এই পয়েন্টে আবার এই যে ভেক্টরটা সেটার পাও কিন্তু এই পয়েন্টে সো আমরা দেখতে পাচ্ছি এখানে কি পায়ে পা মিলছে ফলে পায়ে পা মিললে যে অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে ওটাই হচ্ছে সরাসরি 30 ডিগ্রি হচ্ছে অন্তর্ভুক্ত কোণ কিন্তু আমাদের এই ক্ষেত্রে কি হয়েছে দেখো এইটার যে পা সেটার সঙ্গে কিউ ভেক্টরের মাথা মিলছে তার মানে কিন্তু পায়ে মাথা এটা চলবে না তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে সেক্ষেত্রে আমাদের ভেক্টর সম্পর্কে আরেকটা আইডিয়া নিতে হবে আর সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় ভেক্টরের স্থানান্তর বা শিফট অফ এ ভেক্টর তো ভেক্টরের স্থানান্তর বলতে আমরা কি বুঝবো এটা মাথায় রাখবো যে এটা আমাদের বইয়ে প্রায় সব জায়গায় কাজে লাগানো হয় ভেক্টরের স্থানান্তর মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া স্থানান্তর করা তো ভেক্টরের স্থানান্তর করা যায় যেমন একটা ভেক্টর আছে এখানে এই ভেক্টরটাকে এখানেই রাখতে হবে এমন না আমরা চাইলে এই ভেক্টরটাকে এখানেও নিয়ে যেতে পারবো তো একটু যারা কেয়ারফুল তারা দেখেছো নিশ্চয়ই যে এই ভেক্টরটা আমি ওই ভেক্টরের সমান্তরালে এঁকেছি মানে এই ভেক্টরটাকে যদি বর্ধিত করি তাহলে এই দুটা সমান্তরাল আরো একটা ব্যাপার কিন্তু খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই ভেক্টরের যতটুকু মান সেটা যদি 3 সেন্টিমিটার হয় দৈর্ঘ্যের এটার যা মান এটার মানও একই রকম হতে হবে এটাও 3 সেন্টিমিটার ওই একই স্কেলে তার মানে ভেক্টর স্থানান্তর করার শর্ত কয়টা দুইটা একটা শর্ত হচ্ছে মান সেম থাকতে হবে মানে একটা বড় ভেক্টরকে ছোট বানানো যাবে না আর এটা হচ্ছে দিক সেম থাকতে হবে দিক সেম থাকা বলতেই আমরা বুঝলাম এখানে প্যারালাল ওকে একই দিকে প্যারালাল থাকতে হবে তো এই যদি হয় সিচুয়েশন তাহলে আমরা ভেক্টরকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নিয়ে আসতে পারবো আপত্তি নেই দুটো ভেক্টর সেম কাজ করবে তো আমরা আমাদের এই ক্ষেত্রে ভেক্টরকে স্থানান্তর করে কোণ নির্ণয় করতে পারবো কিভাবে খেয়াল করো ওই ভেক্টরটায় এটার পায়ে আরেকটা ভেক্টরের মাথা লাগছে ফলে এই যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে সেটাকে আমরা কিন্তু অন্তর্ভুক্ত কোণ বা মধ্যবর্তী কোণ বলতে পারলাম না তাহলে সেক্ষেত্রে কি করতে হবে অবশ্যই পায়ে পা মিলাতে হবে তো পায়ে পা মিলানোর জন্য কি করা যায় খেয়াল করো এই যে ভেক্টরটা আছে সেই ভেক্টরটার মাথা এখানে তাহলে আমাদের করতে হবে কি এই ভেক্টরটা যেখানে পা সেই পাটাকে এখানে আনতে হবে কিভাবে আনা যায় দেখো এই ভেক্টরটাকে এরকম স্লাইড করে নিয়ে আসবো ঠেলে ঠেলে নিচে নিয়ে আসবো তাহলে দেখো মানেও কোনো চেঞ্জ হলো না দিকও কিন্তু একই দিক বরাবর আছে এবার কিন্তু আমাদের সুবিধা হয়েছে কারণ এখানে দেখো ওই ভেক্টরটার এখন পা এবং অবশ্যই খেয়াল রাখবা আমরা যখন একটা ভেক্টরকে সরাই দিচ্ছি আরেক জায়গায় তখন কিন্তু আগের ভেক্টরটা আর নাই ওই ভেক্টরটাই এখন নিচে চলে আসছে এখন দেখো প্রথম ভেক্টরটার পা যেখানে দ্বিতীয় ভেক্টরটার পাও কিন্তু একই জায়গায় এই অবস্থায় তাদের মাঝখানে যে কোণটা সেটাই হবে প্রকৃতপক্ষে মধ্যবর্তী কোণ এবং এটা কত আমরা বুঝতে পারতেছি টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি তা থেকে 30 ডিগ্রি বিয়োগ করলে আমরা মধ্যবর্তী কোণ পাচ্ছি 150 ডিগ্রি আমরা একটু আগেও তাই বলেছিলাম তার মানে মধ্যবর্তী কোণ নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু অবশ্যই পায়ে পা মিলতে হবে তবে এখানে কিন্তু একটা ভুল করা যাবে না সেটা হচ্ছে সাপোজ একটা ভেক্টরের মাথা এখানে আরেকটা ভেক্টরের মাথা এখানে এবং এখানে অ্যাঙ্গেলটা লেখা 30 ডিগ্রি তোমাকে যদি জিজ্ঞেস করা হয় পি ভেক্টর আর কিউ ভেক্টর এদের মধ্যবর্তী কোণ কত তোমরা কি করতে পারো যে এটার পা ওটার পা এক জায়গায় নিয়ে আসতে পারো কিন্তু মজার ব্যাপার হচ্ছে সেটা লাগবে না এই জন্য আমরা যদি এটার পা আর মাথা শিফট করি দ্যাট ইজ এরকম যদি সিচুয়েশন করি এটাকে ঠেলে এই যে এই ভেক্টরকে ঠেলে নিচে নিয়ে আসলাম আর এই ভেক্টরকে ঠেলে ওই দিকে নিয়ে গেল তার মানে কি দুইটা ভেক্টরের পা এখন একই জায়গায় তখন খেয়াল করো তখন অ্যাঙ্গেলটা কত তখন অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি কারণ এই অ্যাঙ্গেল দুটো পরস্পর বিপরীত করবে তো এই জন্য মাথায় রাখতে পারি আমরা যে সর্বদা পায়ে পা মিলতে হবে অথবা মাথায় মাথা মানে দুইটা যদি একই জিনিস হয় তাহলে আমাদের অ্যাঙ্গেল নির্ণয় কোনো ঝামেলা নেই, মনে থাকবে তো। আমরা সূত্রগুলো আরেকবার একটু রিভিউ করে নিই। যদি একটা ভেক্টর থাকে p, আরেকটা ভেক্টর যদি থাকে q এবং তাদের মধ্যবর্তী কোণ, নিশ্চয়ই এখন মনে থাকবে মধ্যবর্তী কোণ কি। তাদের মধ্যবর্তী কোণ যদি আলফা হয় তাহলে তাদের লব্ধির মান হবে সেই যে আমরা, কোনো প্লাস মাইনাস হবে না কিন্তু, কারণ লব্ধির মান কখনো নেগেটিভ হতে পারে না। যদি কোথাও নেগেটিভ দেখো ওটা বুঝবা দিক মেনশন করছে। সাপোজ একটা ভেক্টর যদি পূর্ব দিকে হয় তাহলে তার নেগেটিভ ভেক্টর হবে পশ্চিম দিকে, মানে শুধুমাত্র দিক নির্দেশ করে মাইনাস 180 ডিগ্রি অপোজিট। সো এটা সবসময় পজিটিভ মানটা p স্কয়ার প্লাস q স্কয়ার 2pq কোসাইন আলফা, ওকে। আর সেই সাথে যদি লব্ধি ভেক্টরটা যেকোনো একটা ভেক্টর সাপোজ এখানে p, তার সঙ্গে যদি থিটা কোণ তৈরি করে তাহলে আমরা জানি tan থিটা সমান, সূত্রটা কি ছিল মনে করে দেখো তো, মনে পড়ার কথা। সূত্রটা ছিল এই, অ্যাঙ্গেলটা যার সাথে, কার সাথে, এখানে p এর সাথে, সেই p থাকবে আলাদা একা, আর যার সাথে না সেটা উপরে নিচে থাকবে। উপরে থাকবে সাইন আলফা, নিচে থাকবে কোসাইন আলফা। এবং মনে রাখার বুদ্ধিটা কি খেয়াল করে দেখো, আবার বলতেছি, যার সাথে কোণ সে থাকবে একা, লিখে দিচ্ছি আমি, যার সাথে কোণ সে একা। আর এমন ভাবে দেখো বাম পাশে আছে tan থিটা, এটার উপরে থাকবে সাইন আলফা, নিচে থাকবে কোসাইন আলফা, যাতে মনে মনে ভাবতে পারো সাইন বাই কস যেন n, ওকে, মনে থাকবে। তো আমাদের প্রথম অঙ্কটা বলা আছে যে একটা ট্রাক উত্তর দিকে, এখানে নর্থ সাউথ ডিরেকশন দেখানো আছে, একটা ট্রাক উত্তর দিকে 25 কিলোমিটার গেল, এরপর উত্তরের সাথে 60 ডিগ্রি কোণ করে পশ্চিমে গেল। কথাটা আরেকবার বলতেছি, উত্তরের সাথে 60 ডিগ্রি কোণ করে পশ্চিমে গেল। সো দিকটাই বুঝতে পারতেছো, উত্তরের সাথে 60 ডিগ্রি কোণে পশ্চিম, আর যদি বলতো উত্তরের সাথে 60 ডিগ্রি কোণে পূর্ব তাহলে ডান পাশে যেত। আর এখানে আরো একটা বিষয় খেয়াল রাখার জিনিস, সেটা হচ্ছে কোয়েশ্চনে যদি কখনো বলে যে এটা তো কোয়াইট ইজি, উত্তরের সাথে 60 ডিগ্রি কোণ করে পশ্চিমে, যদি না বলে বলে 60 ডিগ্রি কোণে উত্তর পশ্চিম দিকে গেল, 60 ডিগ্রি কোণে উত্তর পশ্চিম দিকে গেল, তা তোমার মনে হতে পারে এটা কি বোঝাচ্ছে, যে উত্তরের সাথে 60 ডিগ্রি নাকি পশ্চিমের সাথে 60 ডিগ্রি। কমন সেন্স কি বলে, প্রথমে যে নামটা থাকবে তার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে কোন দিকে যাবে, পশ্চিম দিকে যাবে। তো কোয়েশ্চনের ভাষা বুঝে তোমরা কিন্তু অ্যান্সার করবে। তো লাস্টে কোয়েশ্চন করছে কি, উত্তরে 25 গেল, তারপর উত্তরের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে 50 গেল কোন দিকে, পশ্চিম দিকে, সে মোট কত গেল, মানে এই আদি বিন্দু থেকে সে কত দূরে থাকবে, ওকে। তো এই অঙ্কটা হচ্ছে তার এখানে দুইটা সরণ, প্রথমে সরণ, দ্বিতীয় সরণ, এবং সরণ কেমন রাশি আমরা জানি ভেক্টর রাশি, ফলে ভেক্টর রাশি যোগের ক্ষেত্রে তো আমরা একটু আগে জানলাম সামান্তরিক সূত্র আছে, সরাসরি 25 এবং 50 যোগ করে দিলে কিন্তু হবে না, ওকে। তো আমরা দেখি এটা কিভাবে করতে হবে। তাহলে একটা মেথড খুব সিম্পল, সামান্তরিক সূত্র মেথড 1, কিভাবে করা যায় খেয়াল করে দেখো। এই যে 25, তাহলে এই 25 বরাবর এইদিকে গেল 25। এরপরে ভেক্টরটা আমরা জানি একটু আগে শিখাইছি আমরা কি, একটা ভেক্টর এখানে থাকলেও চলবে, এখানে থাকলেও চলবে, ভেক্টরকে স্থানান্তর করা যায়, কিন্তু শর্ত কি, এই ভেক্টর মানে এবং দিকে কি রকম থাকতে হবে, সেম থাকতে হবে। তাহলে ওই ভেক্টরটাই আমরা যদি এখানে না এঁকে এইখানে আঁকতে চাই তাহলে অবশ্যই মান এবং দিকে ঠিক রাখতে হবে, ওকে। তাহলে মানের দিক থেকে কত থাকতে হবে, অবভিয়াসলি 50 কিলোমিটার আগে যা ছিল তাই, আর দিকের দিক থেকে এই যে এটার সাথে 60 ডিগ্রি কোণে, একইভাবে উত্তরের সাথে 60 ডিগ্রি কোণে, তার মানে মানও ঠিক আছে দিকও ঠিক আছে। আমরা ভেক্টর দুইটাকে এভাবে লিখতে পারি। তো তোমাকে এখন সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করার জন্য ভালো ফর্মটা দেওয়া আছে, সেটা কিরকম, 25 এবং 50 এখন সন্নিহিত বাহু, তাদেরকে দিয়ে আমরা যদি একটা সামান্তরিক সাজাই তাহলে এইটা হবে সামান্তরিকের লব্ধি, এবং সেটা আমরা ইজিলি বের করতে পারি কিভাবে দেখো। মধ্যবর্তী কোণ আলফা হচ্ছে 60 ডিগ্রি, p যে কোনো একটা ভেক্টর হচ্ছে 25, q হচ্ছে 50, তাহলে ফর্মুলা কি, লব্ধি, লব্ধি সরণ, এটার নামই হচ্ছে সেই লব্ধি সরণ, টোটাল কতটুকু দূরে থাকবে। লব্ধি সরণ হবে রুট ওভার 5 স্কোয়ার 50 স্কোয়ার 2 ইন্টু p ইন্টু q cos আলফা, আর এখানে আলফার ভ্যালু সরাসরি যা দেওয়া আছে 60 ডিগ্রি, কারণ দুইটার পা কিন্তু সেম জায়গায়, এখান থেকে যা আসবে। কিন্তু আরেকটা ব্যাপার, সরণ কেমন রাশি, সরণ কিন্তু একটা ভেক্টর রাশি, ফলে তুমি এখানে যেটা বের করলে এটা শুধুমাত্র মান বের করলাম, কিন্তু অ্যান্সারটা যদি কমপ্লিট হতে হয়, এটাকে যদি লোকটাকে আসলে খুঁজে পেতে চাই, 50 কিলোমিটার দূরে কিন্তু সব জায়গায় খোঁজা যায়, একটা বৃত্ত বরাবর যে কোনো পয়েন্টে সে 50 কিলোমিটার দূরে, কিন্তু অবশ্যই দিক মেনশন করতে হবে। তাহলে আমি ধরে নিলাম 25 কিলোমিটার হচ্ছে উত্তরের দিকে, তার সঙ্গে থিটা কোণে সে গেল, তাহলে সেই থিটা কিভাবে বের করব, ফর্মুলা আমরা জানি tan থিটা সমান হচ্ছে যার সঙ্গে কোণ, 25 এর সঙ্গে কোণ, তাহলে সে থাকবে একা, আর বাকি দুটো থাকবে 50, উপরে থাকবে sin আলফা দ্যাট ইজ sin 60 ডিগ্রি, আর নিচে থাকবে হচ্ছে cos 60 ডিগ্রি মনে রাখার গতি ছিল sin by cos যেন tan তো এখান থেকে যা আসবে এখান থেকে θ tan ইনভার্স করে বের করে নিয়ে আসতে হবে ওকে এখান থেকে চলে আসবে তাহলে অবশ্যই দিকও লাগবে মানও লাগবে এই সেম অঙ্কটাই কিন্তু আমরা ক্লাস 9 এ আরেকবার করে আসছিলাম এবং তখন কিন্তু আমরা ঠিক সামান্তরিক সূত্র দিয়ে করতাম না কারণ আমাদের ওই ক্লাস 9 এ সামান্তরিক সূত্র ছিল না তখন আমরা কিভাবে করতাম মনে করে দেখো তো উপরের দিকে গেল 25 এই যে এটার সাথে 60 ডিগ্রি কোণে গেল 50 তো আমাদের তো বের করতে হবে লব্ধি মানে আদি থেকে শেষ সরণটার দিক সবসময় মনে রাখবো আমরা আদি থেকে শেষ এই বাহুটা বের করতে হবে তো এটা একটা চমৎকার বিষয় না যে এটা একটা আসলে ত্রিভুজ সেই ত্রিভুজের দুইটা বাহু জানা আছে আর একটা জানা নেই আমরা সেটাকে ধরে নিলাম কত x তাহলে ত্রিভুজের দুইটা বাহু জানা আছে আর একটা বাহু জানতে হবে শুধু তাই না আমরা অ্যাঙ্গেলও জানি যেমন এটা যদি 60 ডিগ্রি হয় এই অ্যাঙ্গেলটা কত 120 ডিগ্রি কারণ 180 বিয়োগ 60 হচ্ছে 120 তো আমাদের এটা দেখে কি কোনো চেহারা কথা মনে পড়ে সেই যে ত্রিভুজের কারণ মনে পড়তেছে ত্রিভুজের কোসাইন সূত্র বা cos সূত্র যেটাকে তোমরা জানো এই সেই ত্রিভুজের cos সূত্র দিয়েও সলভ করা যায় কিভাবে দেখো আমি যদি কোসাইন 120 নেই cos 120 তাহলে ফর্মুলা কি বলে যে অ্যাঙ্গেলটা নিবা তার সন্নিহিত বাহুর স্কয়ার দ্যাট ইজ 50 স্কয়ার প্লাস 25 স্কয়ার মাইনাস মাইনাসটা কি এই কোণের অপোজিট যে বাহুটা opposite bahu to x the x square divided by 2 into সন্নিহিত বাহু 2 into 25 into 50 তাহলে অবশ্যই এটা সলভ করেও কি বের করতে পারবো আমরা x এর ভ্যালুটা ওকে আমাদের এবার দ্বিতীয় কোশ্চেন সেটা হচ্ছে একটা পার্টিকেল একটা বৃত্তাকার পথে ঘুরতেছে এই ঘূর্ণনের দিক দেখানো আছে তো আমরা জানি প্রত্যেক বিন্দুতে বেগের দিক কোন দিকে হবে রৈখিক বেগ ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শক বরাবর তো যেহেতু এই ভাবে ঘুরতেছে তাহলে প্রথমে রৈখিক বেগ দেওয়া আছে সেটা 5 মিটার প্রতি সেকেন্ড এবং এটা বৃত্তপথে ঘুরতেছে সমদ্রুতিতে তার মানে প্রত্যেক বিন্দুতেই বেগের মানটা কত 5 মিটার প্রতি সেকেন্ড কিন্তু ডিরেকশন দেখতেই পাচ্ছো একবার ডানে একবার বামে একবার নিচে সো ডিরেকশন চেঞ্জ হচ্ছে তো আমরা জানি একটা ভেক্টর রাশি চেঞ্জের জন্য কিন্তু দিক চেঞ্জ হলেই ইনাফ কারণ ভেক্টর চেঞ্জ হয় মানে না হয় দিকে অথবা উভয় তো যেহেতু এখানে দিকের চেঞ্জ হচ্ছে তাই যদিও মান চেঞ্জ হয় না তারপরেও কিন্তু ভেক্টর রাশিটার চেঞ্জ হবে এবং কোশ্চেনটা তাই করছে যখন a বিন্দু থেকে b বিন্দুতে চলে আসছে এটা হচ্ছে b বিন্দু এটা হচ্ছে a এটা হচ্ছে b এটা vb আর এটা হচ্ছে c বিন্দু তো কোশ্চেন করছে যখন a থেকে b তে চলে আসছে তখন দেখতে পাচ্ছ যদিও এখানে 5 এখানেও 5 কিন্তু ডিরেকশন আর সেম নেই তো ওইটাই কত a থেকে b তে যেতে এটা একটা কোশ্চেন এবং a থেকে c তে যেতে বেগের পরিবর্তন কত তো আমরা জানি বেগ একটা ভেক্টর রাশি তাহলে বেগের পরিবর্তনটাও কেমন রাশি হবে ভেক্টর রাশি আর ভেক্টর রাশি নির্ণয় করার ক্ষেত্রে মান এবং দিক দুইটাই কিন্তু মাস্ট দুইটাই আমার অ্যানসারে বলে দিতে হবে তো আমরা দেখি কিভাবে করব সেটা হচ্ছে আমরা জানি যে কোনো পরিবর্তন হচ্ছে শেষ বিয়োগ আদি ঠিক আছে তাহলে a থেকে b তে যায় তাহলে আমরা বুঝতে পারতেছি যখন b তে যায় তখন বেগটা হচ্ছে কত vb আর যখন a তে ছিল তখন বেগটা ছিল va তো যদিও দেখে মনে হচ্ছে লব্ধির অঙ্ক করতেছি কিন্তু মাঝখানে মাইনাস কেন কিন্তু অবশ্যই মনে রাখবো যে বেগ বা লব্ধির ক্ষেত্রে যোগ বা বিয়োগ কোনো ম্যাটার না বিয়োগের মানে হচ্ছে যোগ করা উল্টানো রাশির ক্ষেত্রে খেয়াল করে দেখো এখানে vb - va এটাকে লেখা যায় vb + - va তার মানে - va একটা ভেক্টর রাশি vb আরেকটা ভেক্টর রাশি এই দুটো ভেক্টর রাশিকে কি করব লব্ধি করব তো বুঝতে পারতেছো আমাদের এখানে vb ঠিক আছে কোন দিকে সেটা vb নিচের দিকে যার মান হচ্ছে কত 5 মিটার প্রতি সেকেন্ড কিন্তু va কোন দিকে ছিল ডান দিকে কিন্তু আমার এখানে কোনটার সাথে লব্ধি করতে হবে - va তার মানে যদিও এটা ছিল ডান দিকে কিন্তু আমার নিতে হবে তার উল্টাটা - va তাহলে এখানে এটার মানও 5 ওটার মানও 5 মান কিন্তু -5 না মান কিন্তু 5 তাহলে এই দুটো ভেক্টরের লব্ধি কি আমরা করতে পারবো না অবশ্যই কারণ মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি কোয়াইট ইজিলি সামান্তরিক সূত্র দেখো এই এটা হচ্ছে লব্ধি তো লব্ধি ধরলাম r r হবে √ p স্কয়ার + q স্কয়ার + 2 into 5 cos কত ডিগ্রি আলফার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি তার মানে ওটা থাকলো না আর এমনিতে সরাসরি আমরা লিখতে পারতাম ওকে এটা হচ্ছে 5.2 মিটার পার সেকেন্ড এটা হচ্ছে বেগের পরিবর্তন এবং তুমি ভাবলে একটু ক্যান্সেল করলেই চলবে মোটেই না কারণ বেগ একটা ভেক্টর বেগের বিয়োগফল একটা ভেক্টর তাহলে সেই সাথে আমরা অ্যাঙ্গেলটাও দেখাতে হবে তো অ্যাঙ্গেলটা এরকম মনে করে দেখিয়ে দিলাম এই অ্যাঙ্গেলটার নাম দিলাম থিটা ওকে তাহলে থিটার ক্ষেত্রে আমরা ফর্মুলা জানি tan থিটা সমান যার সঙ্গে অ্যাঙ্গেল 5 এর সঙ্গে অ্যাঙ্গেল যদিও এখানে দুটোই সেম হ্যাঁ আর এখানে কি লিখবো ওখানে 5 sin α এখানে 90 আর নিচে হচ্ছে 5 cosine α সেটাও 90 সেটা সলভ করে তোমরা কি পেয়ে যাবা। তাহলে অবশ্যই মান এবং দিক দুটোই বের করবা, এবং একইভাবে আমাদের কোনটা বের করতে হবে, এ থেকে যখন সিতে যাবে তাহলে সেক্ষেত্রেও কি শেষ বেগ হচ্ছে ভিসি আর আগে ছিল কত ভিএ, তাহলে শেষ বেগ আগে করলেই হচ্ছে আমরা পরিবর্তনটা পাই। তাহলে এটাকেও কি লেখা যায় ভিসি প্লাস মাইনাস ভিএ। ওকে, তাহলে দেখো ভিসি কোন পাশে, আমার হাতের বাম দিকে, এটা হচ্ছে ভিসি এবং তার ভ্যালু হচ্ছে 5, আর ভিএ কোন দিকে ছিল ডান দিকে, কিন্তু এখানে আমার কোনটা যোগ করতে হবে মাইনাস ভিএ, তাহলে ওই যে ডান পাশে ছিল যদিও তাকে উল্টিয়ে আমার বানাতে হলো মাইনাস ভিএ, কিন্তু এটার মান কিন্তু এখনো কত 5। তাহলে দুইটাই কি একই পাশে ভেক্টর না, তাহলে কি সামান্তরিক সূত্র বা কষ্ট করা লাগবে? আমরা যদি দুইটা ভেক্টর যদি সেম ডিরেকশনে হয় সরাসরি যোগ করে দেওয়া যায়, তাহলে আমাদের এই যে সি থেকে এতে এই যে পরিবর্তনটা, সেই পরিবর্তন হচ্ছে আসলে খুবই সিম্পল, 5 একই দিকে, 5 + 5 10 m/s। তো আবার একই কথা, শুধু মান বের করলে কিন্তু চলবে না, এবং দুইটার লব্ধি দুইটা একই দিকে, যেহেতু লব্ধি হবে তাদের দিকেই, তাহলে এটা কোন দিকে হবে, দিকটা হবে, এবার অ্যাঙ্গেল বের করার দরকার নেই, দিক হবে VC এর দিকে, দ্যাট ইজ সি বিন্দুতে যে বেগ দিকে সেই বাম দিকেই হবে লব্ধি ভেক্টরের দিকে। ভেক্টরের লব্ধির ক্ষেত্রে সামান্তরিক সূত্রের চেয়েও বেশি লাগে যে উপপাদ্যটা, সেটা হচ্ছে লম্বাংশ উপপাদ্য। তো এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কখন হয়, যে আমরা দেখছি যে দুইটা ভেক্টর থাকলে অনেক মেথডেই সলভ করা যায়, একটা তো তোমাদেরই দেখালাম যে মেথড 1 ছিল সামান্তরিক সূত্র দিয়ে লব্ধি বের করা, অথবা তুমি কোসাইন সূত্র দিয়েও অ্যাপ্লাই করতে পারো। যখন ভেক্টরের সংখ্যা 2 এর চেয়ে বেশি হয়, 3, 4, 5 হোয়াট এভার, তখন কিন্তু এমন সম্ভব খুবই টাফ যে দুইটা 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 করে তুমি জোড়া পাকাবা, তারপর আরেকবার সামান্তরিক, এটা প্র্যাকটিক্যাল কোনো থিওরেম না। তো এই জন্য আরেকটা সুন্দর উপপাদ্য লম্বাংশ থিওরেম কি বলে দেখো, এখানে ছবিতে দেখতে পাচ্ছ লালটা হচ্ছে একটা লব্ধি, কার লব্ধি, এই যে সবুজ দুইটা দেখতে পাচ্ছ পি ভেক্টর এবং কিউ ভেক্টর, এই যে ত্রিভুজ সূত্র দেখো, পি এবং কিউ মিলে লব্ধি হচ্ছে আর। তাহলে আমাদের এই যে লম্বাংশ উপপাদ্য বলে, মুখের কথাটা খুব অদ্ভুত, যে আমাদের উপপাদ্যটা বলে, বাংলায় বললে খুব অদ্ভুত লাগবে, সেটা হচ্ছে কোন একটা ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ হবে তার উপাংশগুলোর এক্স অক্ষ বরাবর উপাংশগুলোর যোগফলের সমান। অদ্ভুত কথা, উপাংশগুলোর উপাংশ। তো কথাটা কেন বলছে একটু খেয়াল করে দেখো, এই ছবির দিকে তাকাও, সেটা হচ্ছে আমাদের হাতে লব্ধি হচ্ছে আর, এই আর লব্ধির দুটো উপাংশ হচ্ছে পি সবুজ যেটা দেখতে পাচ্ছ আর কিউ। তো আমাদের এই উপপাদ্যটা কি বলে শোনো, যে এই লব্ধিটার এক্স অক্ষ বরাবর উপাংশ, তো যাদের উপাংশ নির্ণয় করতে ঝামেলা বা অভিক্ষেপ একই কথা আমরা আপাতত ধরবো। সাপোজ এই যদি হয় একটা লাঠি, তো যখনই আমি বলবো এটার উপাংশ কিংবা এটার অভিক্ষেপ, তখনই মনে মনে ভাববা এই লাঠির দুই মাথায় লম্বভাবে দুইটা টর্চ লাইট ফেলতেছি, তো যদি এখান থেকে আলো ফেলো তাহলে কি ঘটবে, এইখানে একটা বিন্দু আর এইখানে একটা বিন্দু, এই পুরো অংশটা থাকবে ছায়া, রাইট? তো এটাই হচ্ছে আমাদের অভিক্ষেপ। আর এটাকে যদি দিক সহ বলি, দ্যাট ইজ ভেক্টর আকারে যদি বলি, তাহলে সেটার নামই হবে উপাংশ। তো আশা করি এখন বুঝতে সমস্যা হবে না। এবার আমাদের ছবিটার দিকে তাকাও, আর ভেক্টরটার এক্স অক্ষ বরাবর উপাংশ কি হবে, আর একটা লাঠি দুই পাশ থেকে আলো ফেললাম, তাহলে উপাংশ হবে এতটুকু, ওকে? আর একইভাবে ওয়াই অক্ষ বরাবর আমরা রাখতে পারবো। তাহলে এবার একটু খেয়াল করবো, পি ভেক্টরটা যেটা অলরেডি আর ভেক্টর উপাংশ, সেই পি ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ আমরা এঁকে রাখছি নীল কালি দিয়ে, পি এক্স, দেখো লাঠিটার ছায়া এতটুকু। আবার কিউ আরেকটা উপাংশ, সেটার এক্স অক্ষ বরাবর উপাংশ হবে, আবার দুইটা দেখো লাইট ফেলছি, কিউ এক্স। তাহলে আমি যদি জানতে চাই পি এর এক্স অক্ষ বরাবর উপাংশ প্লাস কিউ এর এক্স অক্ষ বরাবর উপাংশ, দ্যাট ইজ পি এক্স প্লাস কিউ এক্স, এর অর্থ হচ্ছে এক্স অক্ষ বরাবর পি ভেক্টরের উপাংশ। তাহলে আমরা একটা লিখতে পারি পি এক্স ভেক্টর প্লাস কিউ এক্স ভেক্টর। এইটা যেটা দেখো লাল কালিটা কিন্তু অতটুকুই, আর লাল কালিটা কি ছিল, লব্ধি যে ভেক্টর সেটার উপাংশ এক্স অক্ষ বরাবর। তার মানে আমরা বলতে পারি কোন একটা ভেক্টর আর, যেমন এখানে আর, সেটার এক্স অক্ষ বরাবর উপাংশ, দ্যাট ইজ আর এক্স হবে তার উপাংশ মানে পি কিউ, সেই উপাংশগুলোর এক্স অক্ষ বরাবর উপাংশের যোগফলের সমান। এবং একই কথা প্রযোজ্য কোন ক্ষেত্রে, ওয়াই এর ক্ষেত্রে, ওটা আমি দেখাচ্ছি না, পি ওয়াই প্লাস কিউ ওয়াই ইকুয়াল টু হবে আর ওয়াই। তো এখানে খেয়াল রাখার বিষয়, এই যে ছোট ছোট লিখতেছি পি এক্স পি ওয়াই, এই জিনিসগুলো কিন্তু বের করতে অনেকেরই ঝামেলা হয়। এটাই হচ্ছে সেই উপাংশ, কোন একটা ভেক্টরের উপাংশ বের করা। যেমন এই পাশে লেখা কি এক্স, মানে এক্স অক্ষ বরাবর উপাংশ। তাই কারো যদি উপাংশ নির্ণয় ঝামেলা হয়, আমি এখন যে কথাটা লিখবো এটা খুব মনোযোগ দিয়ে মনে রাখবা, কোন ভেক্টরের যে কোনো দিকে উপাংশ, যে কোনো দিকে, যেমন এখানে আমাদের ক্ষেত্রে দিচ্ছে এক্স অক্ষ বরাবর, যে কোনো দিকে উপাংশ হবে মূল ভেক্টর, মানে যেটাকে তুমি ভাঙবা উপাংশে, সেই মূল ভেক্টর ইনটু ওই দিকের মূল ভেক্টর এবং ওই দিক যেটা বের করতে বলবা, ওই দিকের মধ্যবর্তী কোণের কোণ বলতে আমরা ক্ষুদ্র কোণ বুঝবো, সেই কোণের কোসাইন কজ, এবং আমরা মনে করি এটা সবাই জানো। সাপোজ এটা যদি একটা ভেক্টর হয় পি ভেক্টর, এই দিকের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে এই দিকে তার উপাংশ হবে মূল ভেক্টর পি ভেক্টর এবং ওই দিকের মধ্যবর্তী কোণের কোসাইন, দ্যাট ইজ পি কজ থিটা। ওকে, কিংবা এমন যদি হয় এই আর একটা ভেক্টর সাপোজ আর, এইখানে উপাংশ কত হবে যেখানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে বিটা, তাহলে মূল ভেক্টর যাকে ভাঙবো ওই দিকে, মূল ভেক্টর ওই দিকের মধ্যবর্তী কোণের কোসাইন, দ্যাট ইজ আর কস বিটা। সাপোজ এই দিকে বের করতে বললাম, এটা সাপোজ থিটা, তাহলে মূল ভেক্টর এবং এই দিকের মধ্যবর্তী কোণের কোসাইন। অবশ্যই মনে রাখবো আমরা এখানে বলতে লম্ব উপাংশগুলোই কিন্তু বোঝাই, যে কোনো দিক উপাংশ নিয়ে কিন্তু আমরা খুব একটা কাজ করি না। আমরা এখন দেখবো সূত্রটা কিভাবে পরীক্ষার খাতে অ্যাপ্লাই করা যায়। মানে অ্যাপ্লাই করার জন্য রুলটা হচ্ছে এমন, মনে করি এফ একটা ভেক্টর এবং তার উপাংশ হচ্ছে f1, f2 এবং f3, তার মানে f1, f2, f3 এই তিনটা ভেক্টর লব্ধি করলে আমরা পাবো কি f। তো আমরা সূত্রটা কি শিখলাম, সেই যে মূল ভেক্টরটা f তার x অক্ষ বরাবর উপাংশ, এখন আমরা বলতে পারবো সেটা কেমন। f এর x অক্ষ বরাবর উপাংশ হবে মূল ভেক্টর f, ওই দিকের মধ্যবর্তী কোণ কত, লাল অক্ষরে দেখো থিটা, তাহলে ওই দিকের মধ্যবর্তী কোণের কোসাইন f cos থিটা। আর তার উপাংশগুলো কি কি, f1, f2, f3, তাহলে যে কোনো একটা উপাংশ নিয়ে কাজ করি। f1 এর x অক্ষ বরাবর উপাংশ কত, f1 ওই দিকের মধ্যবর্তী কোণ হচ্ছে θ1, তাহলে f1 cos θ1। f2 এর x অক্ষ বরাবর উপাংশ কত, f2 cos θ2। f3 এর x অক্ষ বরাবর উপাংশ হবে f3 cos θ3। এরকম যদি আরো থাকতে পারে, কোনো সমস্যা নেই। এদের সবকটা উপাংশের x অক্ষ বরাবর উপাংশের যোগফল হবে কার সমান, লব্ধির x অক্ষ বরাবর উপাংশ, তাই f cos θ হবে প্রত্যেকটার ওই দিকের cos θ এর সমষ্টি। তাহলে একই কথা, এটা গেল x অক্ষ বরাবর, y অক্ষের দিকে কি হবে। জাস্ট রুলটা হচ্ছে যতগুলো এতক্ষণ cos লিখেছো সেগুলোকে রিপ্লেস করে দিবে sin দিয়ে, যত আর তাহলে কষ্ট করতে হবে না পরীক্ষার হলে। যতগুলো খুব অ্যাঙ্গেলগুলো খুব সতর্কভাবে নির্ণয় করতে হবে। মানে অনেকেই ভাবতে পারো যেহেতু cos নিচ্ছি, cos এর ক্ষেত্রে তো ক্লক ওয়াইজ অ্যাঙ্গেল, অ্যান্টি ক্লক ওয়াইজ অ্যাঙ্গেল এটা কোনো ম্যাটার করে না, যেমন cos থিটাও যে কথা মাইনাস থিটাও কিন্তু কি একই কথা। কিন্তু এটা দেখলে কিন্তু সবাই ভুলটা করবা যে cos এর ক্ষেত্রে একই কথা, sin এর ক্ষেত্রে কিন্তু একই কথা না। sin মাইনাস থিটা সমান আমরা জানি মাইনাস sin থিটা, তার মানে cos এর ক্ষেত্রে তুমি হয়তো একটা মাইনাস আসলো তুমি ওটা কনসিডার করলা না, মাইনাস 120 ডিগ্রির জায়গায় তুমি লিখে দিলে প্লাস 120 ডিগ্রি, cos এর ক্ষেত্রে কোনো ঝামেলা হবে না। কিন্তু যখন তুমি cos কে sin দিয়ে রিপ্লেস করতে যাবা তখন ওই মাইনাস না দেওয়ার কারণে অ্যান্সার একটা মাইনাস আসা উচিত ছিল, সেটা কিন্তু আসবে না, ঠিক আছে। তো এটার জন্য বারবার বলতেছি, তুমি যদি অ্যান্টি ক্লক ওয়াইজ অ্যাঙ্গেল নাও ওটা কিন্তু পজিটিভ দিবা, ক্লক ওয়াইজ দিলে নেগেটিভ দিবা, সেই নেগেটিভ কিন্তু আবার সরাই দিবা না, ওটা সবসময় কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে sin এর ক্ষেত্রে কি আসবে, y অক্ষ বরাবর উপাংশ হবে f, সব cos এর জায়গায় sin লিখে দেবো, তাহলে এখানে আসবে f1 sin theta 1 plus f2 sin theta 2 plus f3 sin theta 3, এই সবকটার যোগফল হবে f sin theta সমান। তো আমরা এইমাত্র এই জিনিসটা দেখতে পেলাম যে লব্ধির x অক্ষ বরাবর উপাংশ হবে উপাংশগুলোর x অক্ষ বরাবর উপাংশের যোগফল, আবার লব্ধির y অক্ষ বরাবর উপাংশ হবে উপাংশগুলোর y অক্ষ বরাবর উপাংশগুলোর যোগফল। তো এরপর কি কাজ আমাদের, এরপর কাজ হবে এই যে 1 নাম্বার যেটা সমীকরণ দেখতে পাচ্ছ আর 2 নাম্বার, তো ত্রিকোণমিতিতে আমরা প্রচুর করছি, এরকম সিচুয়েশন আসলে কি করি, স্কোয়ার করে যোগ করে দিই। যোগ করলে কি হবে, এখানে আসবে f স্কয়ার cos স্কয়ার থিটা, নিচে আসবে f স্কয়ার sin স্কয়ার থিটা, তার মানে আলটিমেটলি থাকবে কি, আলটিমেটলি থাকবে হচ্ছে f স্কয়ার। আর f স্কয়ার পেলে কিন্তু আমরা f পেয়ে যাচ্ছি, তার মানে আমরা যদি স্কয়ার করে যোগ করি তাহলে আসলে কি পাবো, লব্ধির মান। ডান পক্ষে কিন্তু ওগুলো খেয়াল রাখবা, ডান পক্ষে কিন্তু এই সব কিছুর স্কয়ার, নিচে সব কিছুর স্কয়ারে যোগফল, তাহলে এখানে কিছু একটা পাবা, তারপর এখান থেকে সলভ করে f, তার মানে এই মেথডে আমরা কি পাচ্ছি, লব্ধির মান নির্ণয় করতে পারলাম। এখন আরেকটা জিনিস বাকি, সেটা হচ্ছে দিক নির্ণয় করা। তো দিক নির্ণয় করাও কোয়াইট সিম্পল, এখানে আছে f sin theta, উপরে আছে f cos theta, তাহলে 2 নাম্বার ইকুয়েশনকে যদি 1 নাম্বার ইকুয়েশন দিয়ে ভাগ করো তাহলে কি পাচ্ছ, f f কাটা যাবে, থাকবে sin বাই cosine, দ্যাট ইজ tan theta। আর ডান পাশে কিছু একটা থাকবে, এই যে 2 নম্বরে যা যা আছে ডিভাইডেড বাই 1 নম্বরে যা যা আছে, সলভ করে কিছু একটা মান পাবা, এটা সলভ করে tan ইনভার্স করে, ওকে, তাহলে এখান থেকে দিকও পাওয়া যাচ্ছে, তাহলে লব্ধির মানও পাচ্ছি আমরা, দিকও পাচ্ছি, ফলাফল লব্ধিটা পাচ্ছি। তবে অনেকের কাছে মনে হচ্ছে লম্বাংশ উপপাদ্যটা ভর্তির সময় কাজে লাগে, এর আগে কখনো খেয়াল করি নাই বা দেখি নাই। আসলে লম্বাংশ উপপাদ্যটাই তোমরা সবার আগে শিখছো, মানে যতগুলো থিওরেম শিখছো সামান্তরিক সূত্র বলো আর যাই বলো তারও আগে থেকে তোমরা লম্বাংশ সূত্রটা পারো। যাদের বিশ্বাস হয় না তার একটু এই উদাহরণটা খেয়াল করো, যে এত সিম্পল একটা এক্সাম্পল আমরা কেন অ্যাডমিশন কোচিং এর মতো জিনিসটা দেখাচ্ছি, একটু খেয়াল করে দেখবা। i এরকম অঙ্ক থাকে p একটা ভেক্টর যার মান দেওয়া আছে এরকম 2i + 3j i j তো মনে আছে নিশ্চয়ই x অক্ষ বরাবর এবং y অক্ষ বরাবর একক ভেক্টর q ভেক্টর কে লেখা যায় সাপোজ এরকম দেওয়া আছে 4i + 2j এরপর কোশ্চেন করলো তাহলে বের করো তো p + q কত তো আমাদের এতক্ষণে জানা নলেজ অনুসারে কি বলতে পারি p + q আসলে কি লব্ধি কিন্তু তোমাদের কারোই কিন্তু কোনো সমস্যা হয় নাই এই অঙ্কটা করতে সিম্পলি এটা যদি 2 3 4 2 হয় কি করছো এখানে 6i 4 আর 2 6 এখানে কি করছি 3 আর 2 5 আচ্ছা খেয়াল করে দেখছো তোমরা আসলে কি করছো তোমরা যেটা করছো সেটাই হচ্ছে লম্বাংশ উপপাদ্য কিভাবে দেখো p + q হচ্ছে লব্ধি r তাহলে r এর উপাংশ কারা p আর q আচ্ছা p আর q কে কি ফর্মে লেখা খেয়াল করে দেখছো কেউ i ফর্মে লেখা j ফর্মে লেখা i কি ছিল x অক্ষ বরাবর উপাংশ j কি ছিল y অক্ষ বরাবর উপাংশ তাহলে তোমরা যখনই লব্ধি বের করতে গেছো তখন খেয়াল করো লব্ধিটাও কি ফর্মে আসছে x অক্ষ বরাবর উপাংশ y অক্ষ বরাবর উপাংশ এবং আমরা মাত্রই বললাম লব্ধির x অক্ষ বরাবর উপাংশ হবে দ্যাট ইজ 6i সেটা আসলে কার থেকে নিয়ে আসছো এই লব্ধির যে উপাংশগুলো ছিল p আর q এই যে 2 আর 4 এই দুটো যোগ করলে কিন্তু 6 তার মানে এক কথা এখন বলতে পারি লব্ধির x অক্ষ বরাবর উপাংশ হবে তার উপাংশের x অক্ষ বরাবর উপাংশের সমষ্টি একই কথা প্রযোজ্য y অক্ষের ক্ষেত্রে এই সিম্পল কথাটাই আমরা বেশ এলাবোরেট করে দেখালাম তো এবার আমাদের আরেকটা প্রবলেম আমরা এতক্ষণ লম্বাংশ উপপাদ্য নিয়ে কথা বলেছি তো আমরা এখন দেখব যে লম্বাংশ উপপাদ্যের সাহায্যে কিভাবে একটা প্রবলেম সলভ করা যায় তো আমাদের কোশ্চেনটা দেওয়া আছে এমন দেখবা যে 1 নিউটন 2 নিউটন 3 নিউটন 4 নিউটন 5 নিউটন এরকম 5টা বল একটা এই যে হেক্সাগন দেখতে পাচ্ছ রেগুলার হেক্সাগন বা সুষম ষড়ভুজ তার মানে প্রত্যেকটা বাহু সমান এই অ্যাঙ্গেলগুলো সব সমান তো এরকম একটা সুষম ষড়ভুজ আছে সেই ষড়ভুজটার প্রত্যেক কর্ণগুলো বরাবর দেখতে পাচ্ছি কি এরকম 5টা বল কাজ করতেছে তো 5টা বল obviously 2টা বলের চেয়ে অনেক বেশি তো এখন কি আমরা সেই সামান্তরিক সূত্র দিয়ে অঙ্ক করব না আমরা এতক্ষণ ধরে এত কথা বলেছি শুধুমাত্র এই কথাটা বলার জন্য যেরকম যদি মাল্টিপল ফোর্স থাকে বা ভেক্টর থাকে তাদের লব্ধির ক্ষেত্রে সবচেয়ে সুন্দর থিওরি হচ্ছে লম্বাংশ উপপাদ্য তো থিওরিটা কিভাবে আমরা অ্যাপ্লাই করব এটা সলভ করতে গিয়ে আমরা বুঝবো কোশ্চেনটা কোয়াইট সিম্পল 5টা বল দেওয়া আছে এই বলের লব্ধির মান কত লব্ধির দিক কত ওকে তো আমরা এখন প্রবলেমটা সলভ করতে যাচ্ছি এই টাইপের যত প্রবলেম সব একই মেথডে সলভ করব সেটা কি আমরা আন্দাজে ধরে নেব লব্ধি এই দিকে আর যেটা এই অক্ষ বরাবর এইটাকে আমরা ধরব x অক্ষ সেই লব্ধি আর x অক্ষের সঙ্গে আমরা ধরব কত কোণ তৈরি করছে থিটা তাহলে বলে ফেলো তো r ভেক্টর বা লব্ধি ভেক্টর x অক্ষ বরাবর উপাংশ হবে মূল ভেক্টর এবং ওই দিকের মধ্যবর্তী কোণের cos তাহলে সেটা কত দাঁড়ালো r cos থিটা এটা হবে লম্বাংশ উপপাদ্য অনুসারে এটা যতগুলো ভেক্টর দ্বারা গঠিত কি কি দ্বারা গঠিত 1 2 3 4 5 নিউটন এই ভেক্টরগুলো দ্বারা গঠিত তাদের সবারই x অক্ষ বরাবর উপাংশগুলোর সমষ্টি তো x অক্ষ বরাবর তাদের সবার যদি উপাংশ চাই তাহলে অবশ্যই সবাই x অক্ষের সাথে কত কোণ তৈরি করছে সেটা অবশ্যই আমাদের জানতে হবে আর সেটা জানাও কোয়াইট সিম্পল যেহেতু আমরা এটাকে বলে দিছি সুষম ষড়ভুজ বলছি তাহলে একটু খেয়াল করে দেখো সুষম ষড়ভুজের ক্ষেত্রে ফর্মুলা কিন্তু খুবই সিম্পল সেটা হচ্ছে এরকম সুষম যদি বলে দেয় তাহলে তোমার ষড়ভুজ অষ্টভুজ নিয়ে আর কোনো সমস্যা নেই এরকম n গণ বললাম n গণ মানে হচ্ছে n ভুজ এটা যদি এরকম নিয়মিত বা সবকটা সমান বাহু হয় তাহলে মনে রাখবা তাদের মোট কোণ কোণের সমষ্টি আর কি এটা বলতে কি বোঝাচ্ছি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত 180 ডিগ্রি চতুর্ভুজের ক্ষেত্রে 360 ডিগ্রি ওকে সেই রকম মোট কোণ হবে 2 × n - 2 সমকোণ এই সূত্রটা সবাই মনে রাখবো আমরা 2 × n - 2 সমকোণ অন্য কথায় বললে 2 × n - 2 × 90 ডিগ্রি তাহলে বলো তো আমাদের এই ক্ষেত্রে কত হবে সুষম ষড়ভুজ তার মানে ভুজের সংখ্যা হচ্ছে 6টা 6 - 2 × 90 ডিগ্রি তাহলে কত থাকলো 2 × 4 × 90 তাহলে 4 × 36 × 72 720 ডিগ্রি তাহলে বলতে পারো এক একটা অ্যাঙ্গেল কত এক একটা অ্যাঙ্গেল হবে 720 ডিগ্রি ডিভাইডেড বাই 6 কারণ মোট অ্যাঙ্গেল 6টা তাহলে এক একটা অ্যাঙ্গেল হবে 120 ডিগ্রি তাহলে আমরা কোয়াইট সিম্পল যে এরকম যদি একটা ষড়ভুজ থাকে সুষম সেটা টোটাল অ্যাঙ্গেল হচ্ছে 720 আর এই এক একটা অ্যাঙ্গেল হচ্ছে 120 এই অ্যাঙ্গেলটা হচ্ছে 120 তাহলে বলো দেখি এই অ্যাঙ্গেলটা কত 120 এর অর্ধেক 60 ডিগ্রি এই অ্যাঙ্গেলটা কত হবে 60 ডিগ্রির অর্ধেক দ্যাট ইজ 30 ডিগ্রি আচ্ছা বলো তো এই অ্যাঙ্গেলটা কত 0 ডিগ্রি তারপরে আমরা আসলে সব অ্যাঙ্গেল এখান থেকে বলতে পারবো তাহলে আমরা দেখলাম লব্ধির x অক্ষ বরাবর উপাংশ হবে উপাংশগুলোর x অক্ষ বরাবর উপাংশগুলোর যোগফল তাহলে উপাংশগুলো কি কি 1 নিউটন সেই উপাংশগুলো নিলেই চলবে না সেই উপাংশগুলোর x অক্ষ বরাবর উপাংশ তাহলে 1 নিউটনের x অক্ষ বরাবর উপাংশ কত হবে দেখো 1 নিউটন আসেই x অক্ষ বরাবর তাহলে আমরা বলতে পারি 1 cos 0 ডিগ্রি মূল ভেক্টর আর যে দিকে বের করতে বলছি সেই দিকের মধ্যবর্তী কোণে cos তাহলে যে দিকে আছে অলরেডি ওই দিকেই বের করতে বলছি মধ্যবর্তী কোণ কত হবে 0 ডিগ্রি তাহলে কিভাবে এবার 2 নিউটন বলতে পারবো অবশ্যই 2 নিউটনের সঙ্গে কত করছে একটু আগের ছবিতে আমরা দেখাইছি সেটা 30 ডিগ্রি সো 2 cosine 30 প্লাস আর 30 তাহলে 3 cosine 60 প্লাস আর 30 তো 60 এর 30 কত হবে 4 cosine 90 প্লাস 5 cosine 90 আর 30 120 ব্যাস হয়ে গেল লব্ধির x অক্ষ বরাবর উপাংশগুলো যেগুলো আছে 1 2 3 4 5 সেগুলোর x অক্ষ বরাবর উপাংশের যোগফল এই একই কথা আবার কার ক্ষেত্রে প্রযোজ্য y অক্ষের ক্ষেত্রে তাহলে আমরা কি আবার কষ্ট করব y অক্ষের দিকে কত অ্যাঙ্গেল করে আর কষ্ট না যেহেতু আমরা এটা বুঝে করছি সব কয়টা cos কে এখন ধরে ধরে আমরা sin বানিয়ে দেব cos converted to sin তাহলে এখানে r cos θ এর জায়গায় sin 1 cos 0 সেখানে হবে sin 0 2 cos 30 এর জায়গায় sin 30 এবং এভাবে ব্লা ব্লা 3 sin 60 প্লাস 4 sin 90 প্লাস 5 sin 120 তো ক্যালকুলেটরে সলভ করে অবশ্যই একটা মান পাবা ডান পাশে একটা পাবা তাহলে আমাদের এরপর ডিউটি কি দুইটা স্কয়ার করে যোগ করা তাহলে বাম পাশে পাবা r স্কয়ার ডান পাশে কিছু একটা মান পাবা তাহলে এখান থেকে সলভ করে আর বের করে ফেলবো তাহলে আমরা আর এর মান পেলাম মানে লব্ধের মান আর দিক কি বলছি এই দুটোকে ভাগ করো তাহলে ভাগ করলে কি দাঁড়াবে আর sin θ ডিভাইডেড বাই আর cosine θ দ্যাট ইজ tan θ তার মানে θ পেয়ে যাচ্ছ এটাই হচ্ছে দিক ফিজিক্সের ভাষায় ওকে তাহলে tan θ সমান ওখানে যা আসবে উপরে একটা মান আসবে নিচে একটা মান আসবে এবং সেটা সলভ করলে θ টাও পেয়ে যাবো দ্যাট ইজ আমরা এখন পেলাম দিক তাহলে মান আর দিক দ্যাট ইজ আমরা লব্ধি পেয়ে গেছি তো আমরা এক নজরে এখন ভেক্টরের বাকি থিওরেমগুলো একটু জেনে নেই এরপর আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো দেখাবো তো আমরা অলরেডি ভেক্টরের গুণের ক্ষেত্রে কি জানলাম যে দুটো ভেক্টর যদি এমন হয় a আর b এবং তাদের মধ্যবর্তী কোণ অবশ্যই নিশ্চয়ই বুঝে গেছো ক্ষুদ্র কোণ এবং মধ্যবর্তী কোণ বলতে আমরা কি বুঝবো দুটো পা একই জায়গায় তো এই যদি হয় অবস্থা তাহলে আমরা ডট কে ডিফাইন করছি এভাবে a ভেক্টর আর b ভেক্টরের ডট প্রোডাক্ট বা ইনার প্রোডাক্ট বলে অনেক সময় সেটা হবে a ভেক্টরের মান b ভেক্টরের মান আর তাদের মধ্যবর্তী কোণের কোসাইন এবং এটা একটা স্কেলার রাশি দেখতে পাচ্ছি আমরা এবং এটার একটা বেস্ট एग्जांपल তোমরা জানো বল আর সরণের ডট প্রোডাক্ট করলে কাজ আসে যেটা একটা স্কেলার রাশি একই ভাবে a আর b কে যদি ক্রস করি তাহলে সেটা একটা ভেক্টর প্রোডাক্ট আসবে এবং আউটপুট আসবে a ভেক্টর মান b ভেক্টর মান মধ্যবর্তী কোণের সাইন কিন্তু একটু তো স্কেলার গেল মান গেল একটা ডিরেকশন লাগবে তো ডিরেকশনটা বেস্ট অপশন দেখানোর তোমরা একটু পার্সপেক্টিভ যদি বুঝতে পারো এটা একটা কাগজ এবং এই কাগজটা বোর্ডের সাথে এভাবে ভার্টিক্যালি রাখা আবার হাত যে তলে ঠিক আছে তো সেই কাগজের উপর আমরা ছবিগুলো আঁকা এ একটা ভেক্টর বি আর একটা ভেক্টর ওটা কিন্তু ওই কাগজটায় রাখা ওকে দেখলে আশা করি বুঝবা এই কাগজের মধ্যে এরকম ফ্ল্যাট ভাবে শুয়ে আছে তাহলে এ আর বি যদি এমন দুটো ভেক্টর হয় তাহলে তাদের ক্রস ভেক্টর হবে কাগজ থেকে বাইরে এবং ওই দুই তলের সাথে লম্ব ওরা যে তলটায় আছে ঠিক আছে নিশ্চয়ই বুঝতে পারতেছো ছবিটা দেখে এই যে আমার হাতের উপর দুটো ভেক্টর আছে এ আর বি আর তাদের ক্রস প্রোডাক্ট হবে আমার হাতের সাথে লম্ব তো সেই লম্ব দিকে আমরা একটা একক ভেক্টর কল্পনা করলাম কারণ একক ভেক্টরের কাজই হচ্ছে দিক নির্দেশ করা তাই এটা এটা দিক নির্দেশ করতেছে কোন দিকে আমরা মনে রাখবো এটার দিকটা হচ্ছে a এবং b এই ভেক্টরটা যে তলে আছে সমতল যে তলে আছে তার সাথে লম্ব দিকে এখন লম্ব দিকে তো উপরে হতে পারে নিচে হতে পারে সেটা কিভাবে ডিফাইন করবা সেটা অনেকেরই ঝামেলা হয় তো আমরা ম্যাগনেটিক্স যখন আবার পড়াবো তখন আবার খুব ক্লিয়ার করে দেবো বায়োট-স্যাভার্টের সূত্রগুলোর সময় কিন্তু আপাতত জেনে রাখো এটাকে আমরা রুল বলবো ডান হাতি রুল এবং এই রুলটাই আমার দেখা মতো বেস্ট স্ক্রু রুল বলি অনেক অনেক রুল আছে কিন্তু ডান হাতের রুলটা একটু ফলো করার চেষ্টা করবা রুলটা কি আমি লিখে দিচ্ছি তোমরা একটু অ্যাটেগ্লাস দেখে নাও তো এখানে দেখতে পাচ্ছ ডান হাতের রুলটা যে প্রথম ভেক্টরের দিকে ডান হাত রেখে দিকে দিকে বলতে আমরা ভেক্টরে বুঝবো দিকে বা সমান্তরালে তো প্রথম ভেক্টরের দিকে ডান হাত রেখে দ্বিতীয় ভেক্টরের দিকে ক্ষুদ্রতর কোণে মুঠো পাকাতে হবে এবং বুড়ো আঙ্গুলের দিকই হবে ক্রস গুণফলের দিক তো আমরা একটা দেখাচ্ছি আমি যদি বলি তোমাদের a ক্রস b নির্ণয় করো a ক্রস b তাহলে সূত্রটার দিকে তাকাও প্রথম ভেক্টর তাহলে আমাদের এখানে a হচ্ছে প্রথম ভেক্টর সেই প্রথম ভেক্টরের দিকে ডান হাত রাখতে হবে দেখো কোশ্চেন হচ্ছে আমি ডান হাতে রাখছি ডান হাতের এই আঙ্গুলগুলা তো ডান হাত তো অনেকভাবে রাখা যায় এভাবে রাখা যায় এভাবে রাখা যায় আমি ডান হাত কিভাবে রাখবো এভাবে রাখলেও কিন্তু এ ভেক্টরের দিকেই এভাবে রাখলেও কিন্তু এ ভেক্টরের দিকেই কিন্তু খেয়াল রাখতে হবে এমনভাবে হাত রাখতে হবে যাতে দ্বিতীয় ভেক্টরের দিকে মুঠা পাকানো যায় ছোট কোণে যদি এভাবে রাখি তাহলে দেখো দ্বিতীয় ভেক্টর হচ্ছে বি ভেক্টর, সেটার দিকে মুঠা পাকাতে পারি, এই যে হাত মুঠা পাকাতে, তাহলে বুড়ো আঙ্গুল যেদিকে উঠে আসবে সেদিকটাই হবে ক্রস ভেক্টরের দিক, এ ক্রস বি এর দিক। তাহলে কোন দিকে দাঁড়াচ্ছে? বোর্ড থেকে বাইরের দিকে, তোমাদের দিকে। কিন্তু আমি যদি এভাবে রাখতাম, কিন্তু মুঠা পাকালে কিন্তু বি এর দিকে যেতে পারতাম না, খেয়াল করে দেখো বি ওই দিকে পারতাম না। আমি যদি এভাবে রাখতাম সেটাও কিন্তু এ ভেক্টরের দিকেই, চার আঙ্গুল, এখানে কিন্তু ডান হাত না, ডান হাতের চার আঙ্গুল মনে রাখবো, বুড়ো আঙ্গুল বাদ দিয়ে। তাহলে এই যে চার আঙ্গুল ডান হাতের রাখলাম আমরা, সেটা দিয়ে যদি এভাবে রাখতাম, এভাবে না রেখে, তাহলে দেখো তখন কিন্তু হাত ঘুরাইতে হইতো আমার বিশাল অ্যাঙ্গেলে, এই যে এ থেকে ঘুরে ফুল ঘুরে বি এর দিকে। কিন্তু আমি বলছি না, এদের মধ্যে কোনটা নিতে হবে? ক্ষুদ্রতর কোণ। তাহলে আমি যদি এভাবে হাত রাখি আমার বৃহত্তর কোণ ঘুরে আসতে হবে, আর যদি উপরের দিকে রাখি ক্ষুদ্রতর কোণেই ঘুরতে পারলাম। তাহলে এই বুড়ো আঙ্গুলের দিকে হবে ক্রস ভেক্টরের দিক। এবং এটাকে কিভাবে দেখায়, খুবই সিম্পল একটা ওয়ে আছে, খেয়াল করে দেখো, এটা একটা তীর। তো তীরের মাথা যদি তোমার চোখের সামনে আসতে থাকে তাহলে তুমি কি দেখতে পাবা? সিম্পলি একটা বিন্দু না? তাহলে দেখো এই যে আমার বুড়ো আঙ্গুলটা তোমাদের দিকে তীরের মতো চলে আসতেছে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ একটা বিন্দু। তাই আমি এইখানে একটা গোল্লা চিহ্ন দিয়ে মাঝখানে বিন্দু এঁকে দিয়েছি, তার অর্থ হচ্ছে ক্রস ভেক্টরটা তোমাদের দিকে। কিন্তু আমি যদি বলতাম বি ক্রস এ, তখন প্রথম ভেক্টর কোনটা? বি ভেক্টর। তো বি ভেক্টরের দিকে তো আমি এভাবে হাত রাখতে পারি, এভাবে হাত রাখতে পারি, এভাবে হাত রাখতে পারি, এভাবে হাত রাখতে পারি। কোনটা রাখবো? যথারীতি যেভাবে হাত রাখলে ক্ষুদ্র কোণে মুঠা পাকানো যায়, দেখো এই ক্ষুদ্রতর কোণে মুঠা পাকাইছি। তাহলে আমার বুড়ো আঙ্গুলটা কিন্তু বোর্ড বরাবর ঠেলে ভেতরে ঢুকে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে দেখাই? একটা তীরের পেছনে এরকম পাখা থাকে, ফেদার্স, তো ওইটার দিকে যদি তাকাই তাহলে তোমরা দেখতে পাবা যে এই পাশে যদি তাকানো হয় তাহলে তোমরা পেছন ভাগটা দেখতে পাবে, এবং ওইটা ফেদারটা জাস্ট একটা ক্রসের মতো দেখাবে। তাই দেখো বি ক্রস এ ভেতর দিকে ঢুকে যাচ্ছে, তাই ভেতর বলে আমরা তীর চিহ্নের, মানে তীরের পেছন ভাগটা দেখাই ক্রস দিয়ে। ওকে, মনে থাকবে তো। খুবই সুন্দর আরেকটা প্রবলেম দেখো, যে এ আর বি দুইটা ভেক্টর আছে, সেই ভেক্টরের লব্ধি মানে এ প্লাস বি, সেই লব্ধিটা আর ডট প্রোডাক্ট দুইটার মানই হচ্ছে এ, মানে এ ডট বি এর মানও আসবে এ, প্লাস বি ভেক্টর যদি করো সেটার মানও আসবে এ। তো আমাদের দেখাতে হবে যদি এ ভেক্টরটাকে ডাবল করা হয়, দ্যাট ইজ 2a, তাহলে সেইটা আর নতুন যে লব্ধিটা হবে, কারণ আগে ছিল a প্লাস b, এখন হবে 2a প্লাস b, সেই লব্ধিটা b ভেক্টরের সাথে হবে লম্ব। তো কোয়াইট সিম্পল, যদিও একটু দেখো ডিফারেন্ট, অ্যাপ্রোচটা খুব ডিফারেন্ট। প্রশ্ন মতে কি দেওয়া আছে? a ভেক্টর আর b ভেক্টরের লব্ধি তো আমরা জানি a প্লাস b ভেক্টর, তাদের মান, হ্যাঁ এটাই হচ্ছে a, এবং ডট প্রোডাক্ট উভয়ের মানই হচ্ছে a। তাহলে একটু খেয়াল করে দেখো ভেক্টরের ক্ষেত্রে একটা জিনিস তোমরা মনে রাখবা, যে আমরা জানি উভয় পাশকে স্কোয়ার করতে পারি, তো স্কোয়ার করা মানে কি? একই জিনিস দিয়ে গুণ করা। তো ডটের ক্ষেত্রেও কিন্তু একই কথা, যে ভেক্টরের ক্ষেত্রে যখন আমরা স্কোয়ার করবো এটার মানে হচ্ছে একই জিনিস বা একই ভেক্টর দিয়ে ডট করা। যেমন দেখো এ ভেক্টর ডট এ ভেক্টর, এর মানে কি? এ বি কস থেটা, সেই বি এর মানও এ, আর যেহেতু একই ভেক্টর মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। তার মানে দেখো এ স্কোয়ার কস 0 ভ্যালু 1, দ্যাট ইজ এ স্কোয়ার। তার মানে স্কোয়ার করার অর্থ হচ্ছে আসলে সেম জিনিস দিয়ে ডট করা ভেক্টরকে। তো আমরা উভয় পাশকে যদি স্কোয়ার করি a প্লাস b, এটা যে কথা হবে এটাও কিন্তু একই কথা, যে ভেক্টর ফর্মে যদি লিখি a প্লাস b একই জিনিসকে তার এই একই জিনিস দিয়ে যদি ডট করে দিই, ডটগুলো কিন্তু খুব স্পষ্ট করে দিবা। আর a স্কোয়ারকে লিখতে পারি a ভেক্টর ডট a ভেক্টর। তাহলে দেখো আমরা এরকম বন্টন সূত্র অনুসারে লিখতে পারি a ডট a প্লাস a ডট b প্লাস বি ডট এ প্লাস বি ডট বি, ডান পাশে আছে এ ডট এ। তো এখন খেয়াল করে দেখো এ ডট এ আর এ ডট এ কাটা, এবং আমরা এটাও জানি ডট প্রোডাক্ট কিন্তু বিনিময় সূত্র, মানে এ ডট বি যে কথা এ বি cos θ, এটা বি ডট এও একই কথা বি এ cos θ, স্কেলার মান কোনো পার্থক্য নেই। তাহলে এ ডট বি বি ডট এ আমরা একবারে লিখতে পারি এ ডট বি প্লাস এ ডট বি, বি ডট এ লেখার দরকার নেই, প্লাস বি ডট বি আছে অলরেডি, ডান পাশে হচ্ছে 0। তো দেখো আমরা a ডট b দুইবার, তাহলে আমরা একবারে লিখতে পারি 2a ডট b প্লাস b ডট b ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা কমন নিতে পারি কি? 2a প্লাস b ডট b সমান 0। তো এই দুইটা ভেক্টরের মধ্যে কোনোটাই তো 0 না, নন জিরো একটা ভেক্টর, তাহলে b কিন্তু 0 ধরবো না, b ভেক্টরের মান 0 না। তো এটা যদি 0 না হয় তাহলে অবশ্যই কে 0? অবশ্যই 2a প্লাস b, এটাও 0 না, কারণ দুইটা নন জিরো জিনিস তাদের যখন 0 হয়ে যাচ্ছে। তাহলে 2a প্লাস b ডট b ইকুয়াল টু 0। দুইটা জিনিসের ডট প্রোডাক্ট কখন 0 হয় মনে আছে কারো? যে ডট 0 হয়, এটাকে আমরা শর্টে মনে রাখি দুইটা জিনিসের ডট যদি 0 হয় তাহলে তারা পরস্পর লম্ব। এবং এটা মনে রাখবে এভাবে আমাদের সবাই বলতো লম্বট, মানে দুইটা জিনিসের ডট যদি শূন্য হয় দুইটা ভেক্টরে, ওই ভেক্টর দুইটা পরস্পর লম্ব, আর দুইটা যদি ক্রস জিরো হয় তাহলে এটা পরস্পর সমান্তরাল। আশা করি আমরা সবাই জানি। তাহলে দেখো এই একটা ভেক্টর, কারণ দুইটা ভেক্টর যোগফল একটা ভেক্টর, নাম দিলাম সাপোজ সি, আর আরেকটা ভেক্টর বি, তাদের ডট শূন্য, তাহলে আমি কি বলতে পারি এই ভেক্টরটা আর বি ভেক্টরটা পরস্পর লম্ব। আমরা কিন্তু কোয়েশ্চেনও তাই বলছি, যদি এ কে দুই গুণ করা হয়, তাকে দেখো এখানে এ কে দুই গুণ করা হয়েছে 2a, এবং আগে ছিল এ আর বি, লব্ধি ছিল এ প্লাস বি, আর এখন 2a আর বি, দ্যাট ইজ লব্ধি হবে 2a প্লাস বি, তার মানে এখন যদি ডাবল করা হয় এবং লব্ধি না হয় সেই লব্ধি হবে বি ভেক্টরের সাথে লম্ব, এবং আমরা তাই পাচ্ছি এই লব্ধি হবে বি ভেক্টরের সাথে ডট প্রোডাক্ট করে শূন্য, তার মানে তারা পরস্পর লম্ব। ওয়েল, এবার ক্রস প্রোডাক্টের একটা সুন্দর এক্সাম্পল দেখো, যে এটা একটা ভেক্টর আর একটা ভেক্টর 6i, এই দুটো ভেক্টর একটা ত্রিভুজের দুইটা বাহু নির্দেশ করে। ওকে, তো সেই ত্রিভুজের ক্ষেত্রফল কত, সেই ত্রিভুজের দুইটা বাহু গেল, থার্ড বাহু কত, আর লাস্ট কোয়েশ্চেন হচ্ছে ত্রিভুজের তলের সাথে লম্ব দিকে একটা একক ভেক্টর নির্ণয় করো। তো আমরা সবাই জানি যে অবশ্যই জানার কথা যে এটা যদি একটা সামান্তরিক হয় যাদের সন্নিহিত দুইটা বাহু এ আর বি ভেক্টর দ্বারা নির্দেশ করা হয়েছে মানে এবং দিকে, তাহলে সেই সামান্তরিকের ক্রস প্রোডাক্ট থেকে সাপোজ এরকম আমরা জানি এ ক্রস বি অলরেডি কত জানি এ বি সাইন থেটা, সাথে একটা একক ভেক্টর আছে, তা আমি উভয় পাশে মান নিলাম যাতে ভেক্টরটা না থাকে। তো খেয়াল করে দেখো এ বি সাইন থেটাকে কিভাবে লেখা যায়, এ ইন্টু বি সাইন থেটা। মজার ব্যাপার হচ্ছে বি সাইন থেটা কিন্তু এই সামান্তরিকের উচ্চতা, এটা যদি থেটা হয় এটা হচ্ছে বি সাইন থেটা, তো উপাংশ ভেঙে দেখতে পারো। তাহলে দেখো ভূমি ইন্টু উচ্চতা এ বি সাইন থেটা, ভূমি ইন্টু উচ্চতা, তাহলে ভূমি ইন্টু উচ্চতা করলে আমরা আসলে কি পাই সামান্তরিকের ক্ষেত্রফল। তো সামান্তরিকের ক্ষেত্রফল যদি a ক্রস b এর মানটা হয়, তাহলে দেখো একটা সামান্তরিককে আমরা কর্ণ দ্বারা এরকম দুটো সমান ত্রিভুজ ক্ষেত্রে ভাগ করতে পারি, তাহলে a আর b সন্নিহিত বাহুওয়ালা ত্রিভুজের ক্ষেত্রফল কত, হাফ a ক্রস b। খুবই কমন সেন্স, কারণ দুইটা ত্রিভুজ মিলে এই সামান্তরিকটা গঠিত হয়েছে, তাহলে এটাকে আমরা বলতে পারি ত্রিভুজের ক্ষেত্রফল। কিন্তু মাইন্ড ইট, a ভেক্টর আর b ভেক্টর অবশ্যই তাহলে কি হতে হবে সন্নিহিত বাহু, এই বাহু আর এই বাহু হলে কিন্তু চলবে না, দুইটা ভেক্টর পাসেই না। তাহলে দেখো এটা কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল। তো আমাদের ক্ষেত্রেও তাই, দুইটা ভেক্টর দেওয়া আছে, সাপোজ একে নাম দিবা a, একে নাম দিবা b, সেই ত্রিভুজটার ক্ষেত্রফল কত। সাপোজ আমরা এই সামান্তরিকটা মুছে একটা ত্রিভুজ বানিয়ে নিলাম, এই একটা a ভেক্টর যেটার মান দেওয়া আছে সাপোজ 2i 2j 4k, আর ওই যে b ভেক্টর ওটাকে দেওয়া আছে সাপোজ 6i। তাহলে ক্ষেত্রফল কি হবে হাফ a ক্রস b। তাহলে আমাদের ফার্স্ট ডিউটি হচ্ছে a ক্রস b এটা বের করতে হবে। তো কোয়াইট সিম্পল, আমরা জানি a ক্রস b কিভাবে লিখি, আমরা a ক্রস b মানে নির্ণয় করে একটা নির্ণায়ক দিয়ে, সেটা কিরকম i j k, তারপরে প্রথম ভেক্টর 2 2 4, আর দ্বিতীয় হচ্ছে 6, আর যেহেতু j নাই k নাই তাহলে কি হবে শূন্য। তারপর কি করতেছিলাম আমরা i নেব, i নিলে রো কলাম বাদ, 2 ইন্টু 0 4 ইন্টু 0, মাঝখানে মাইনাস, তারপর মাইনাস j 2 ইন্টু 0 মাইনাস 6 ইন্টু 4, এরপর কি করতাম প্লাস কে, তারপর কি 2 ইন্টু 0 মাইনাস 2 ইন্টু 6। তাহলে আলটিমেটলি থাকলো কত i বাদ, এখানে হচ্ছে মাইনাস 24 মাইনাস মাইনাসে প্লাস 24 যে, আর ওখানে মাইনাস 12 কে। তাহলে আমাদের দরকার কিন্তু a ক্রস b না, a ক্রস b এর মান। তাহলে একটা ভেক্টরের মান তো আমরা কোয়াইট ইজিলি বের করতে পারি, a ক্রস b এটার মান হবে রুট ওভার 24 স্কয়ার যোগ 12 স্কয়ার। তো মান বের করতে পারবা, তার সঙ্গে হাত দিয়ে দিলে ত্রিভুজের ক্ষেত্রফল পাবো। এবার আসি দ্বিতীয় প্রশ্নে, তৃতীয় বাহু কত। ধরলাম তৃতীয় বাহুটা c ভেক্টর দ্বারা নির্দেশিত হয়েছে, তাহলে দেখো a ভেক্টর, তারপরে হচ্ছে c ভেক্টর, তারপর হচ্ছে b ভেক্টর। তাহলে আমরা যদি ত্রিভুজের সেই যে সামান্তরিকের বদলে যে ত্রিভুজ সূত্র ছিল ভেক্টরের ক্ষেত্রে, তাহলে সেটা কি বলে পরপর দুইটা কারা কারা a আর c, তাদের লব্ধি হবে অপোজিট ক্রমে b। এই যে দেখো a আর c মিলে হচ্ছে b হবে, তার মানে b ভেক্টর সমান হচ্ছে a ভেক্টর প্লাস c ভেক্টর, কিন্তু আমার তো তৃতীয় বাহু হচ্ছে c, আমাকে বের করতে হবে তাহলে c, অর্থাৎ c ভেক্টর সমান b ভেক্টর মাইনাস a ভেক্টর। তাহলে b ভেক্টর কত 6i মাইনাস a ভেক্টর কত 2i প্লাস 2j প্লাস 4k। তারপর তো কোয়াইট সিম্পল, 6 থেকে 2 গেলে কত 4i মাইনাস 2j মাইনাস 4k। তাহলে এই হচ্ছে তোমার তৃতীয় বাহু। যদি তৃতীয় বাহুর মান চায়, মান তো ইজিলি বের করতে পারবো, রুট ওভার 4 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার। এবার দেখো থার্ড কোয়েশ্চেন, ত্রিভুজের তলের সাথে লম্ব দিকে। তো আশা করি বুঝে গেছো ত্রিভুজের তল এ আর বি দ্বারা গঠিত ত্রিভুজ, সেই ত্রিভুজের সাথে লম্ব তলে কোনটা থাকে ক্রস প্রোডাক্ট। তাহলে আমরা তো সেটা বের করেই ফেলছি a ক্রস b। ওকে সেই দিকে কি বের করতে বলছে ভেক্টর না একক ভেক্টর আমরা বের করছি একটা ভেক্টর a ক্রস b সেটা ত্রিভুজের তলের সাথে লম্ব দিকে তোমাদের দিকে তাহলে সেই দিকে একটা একক ভেক্টর কি হবে খুবই সিম্পল একক ভেক্টর আসলে কিছুই না যে ভেক্টর পাইছস তার দিকেই যদি একক ভেক্টর বের করতে হয় তাহলে ওই ভেক্টরটাকে এই যে ভেক্টর a ক্রস b সেই ভেক্টরের মান দিয়ে ভাগ করে দিবা আগে ভেক্টরের মান যদি 6 থাকে তাকে তার মান দিয়ে ভাগ করলে 1 থাকবে তাহলে এই ভেক্টরটাকে তার মান দিয়ে ভাগ করে দিলাম a ক্রস b এর মান তো একটু আগেই তোমরা বের করে দেখছিলা ওই যে √24² + 12² এটা সলভ করলে যা আসবে সেটাই হচ্ছে একটা একক ভেক্টর কিন্তু মাই ডিড এখানে একটা চাইছে বলে আমরা এখানে একটা দেখালাম কিন্তু ভেক্টর কিন্তু দুই দিকেই হতে পারে a ক্রস b তোমাদের দিকে b ক্রস এ বোর্ড থেকে ভেতরের দিকে তাই কেউ যদি आंसर দেয় b ক্রস এ ডিভাইডেড বাই মডুলাস অফ b ক্রস এ তারটাও কিন্তু হবে এজন্য জেনারেলি আমরা এটার आंसर দেখাই প্লাস মাইনাস মানে দুইটা आंसर পসিবল a ক্রস b ডিভাইডেড বাই মডুলাস a cross b minus দিয়ে কি বোঝাচ্ছে a cross b হলে তোমাদের দিকে আর minus a cross b হচ্ছে b cross এ তো এখানে আরেকটা প্রবলেম দেখতে পাচ্ছ এটা খুবই পপুলার তপন স্যারের বইয়ে এটার উদাহরণ দেওয়া আছে যে দুইটা সমান ভেক্টর সাপোজ p দুইটাই p p আর q না দুইটা সমান ভেক্টরের লব্ধির মানও এদের সমান তার মানে লব্ধি যে r সেটার মান হচ্ছে p কোশ্চেন করছে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত আলফার ভ্যালুটা কত তো আমরা এটা এখানে করে ফেলি খুবই সিম্পল r সমান আমরা কি জানতাম √p² q² 2pq cos alpha তাহলে root তো এখানে r লব্ধির মানটাও বলে দিয়েছে যে কোন একটা সমান মানে p আর ওখানে p আর q বলে কিছু নাই দুইটার মানই p বলে দিয়েছে সমান ভেক্টর তাহলে 2p আর q মিলে p into p that is একবারে লিখলে p² 2p² cos alpha তো আমরা এখানে যদি হোল স্কয়ার করি উভয় পাশে বাম পাশে আসবে p² ডানে আসবে এই p² p² মিলে হবে 2p² এখানে 2p² cos alpha যেটা কমন নিয়ে লিখতে পারি 2p² 1 plus cos alpha okay তাহলে এই p স্কয়ার কাটলাম তাহলে এখানে 1 আছে ওই পাশ থেকে আসলে হাফ হয়ে যাবে হাফ সমান 1 plus cosine alpha এই 1 যদি বামে আসে তাহলে হাফ minus 1 হবে minus half আর ডানে থাকবে শুধু cos alpha okay তো আমরা তো জানি cos alpha এর মান minus half সেই বিখ্যাত কোণ অতএব alpha সমান 120 আর একটা খুবই পপুলার প্রবলেম তোমরা অনেকেই দেখেছো এর আগে যে a plus b এর মড a minus b এর মড যদি সমান হয় তাহলে a আর b এর মধ্যবর্তী কোণ কত এই চিহ্ন দিয়ে নরমালি দেখানো হয় a ভেক্টর আর b ভেক্টরের মধ্যবর্তী কোণ তো এটার জন্য আমরা খুব সুন্দর কিছু মেথড আছে একটা মেথড দেখো যেটা খুব জেনারেল যে a ভেক্টর আঁকলাম আর একটা অ্যাঙ্গেল করে b ভেক্টর আছে মধ্যবর্তী কোণ হলো আলফা তাহলে বলতে a + b এই কথার অর্থ কি আমরা অলরেডি সমান্তরিক সূত্র থেকে জানি a + b মানে হচ্ছে লব্ধি এবং সেই লব্ধি কিভাবে হয় a আর b কে সন্নিহিত বাহু ধরে যে সামান্তরিক আঁকবো সেই সামান্তরিকের কর্ণটা তারপরে এটা হচ্ছে a + b মানে এবং দিকে আর এটার যে লেংথটা সেটা হচ্ছে mod a + b আচ্ছা একটু খেয়াল করে দেখো a + b এটা বোঝা গেল আরেকটা হচ্ছে a - b আচ্ছা a - b আসলে অর্থ কি a - b আমরা অলরেডি বলেছি যে a - b আসলে a এটা এক ধরনের লব্ধি প্লাস b এর জায়গায় আসবে সিম্পলি - b তাহলে এখানে b অলরেডি আপনাদের জানা - b হবে সিম্পলি তার 180 ডিগ্রি কোণে উল্টা দিকে তাহলে এই b এর জায়গায় এবার হয়ে গেল -b তাদেরকে লব্ধি করতে বলছে তাদেরকে লব্ধি করতে বলার অর্থ একটাই এদের দ্বারা গঠিত সমান্তরিকের কর্ণ এই যে নতুন কর্ণ তাহলে এটার মান নিশ্চয়ই বুঝতে পারতেছি a + b - b that is a - b এই মান দুটো তারা বলতে চায় সমান তাহলে খেয়াল করে দেখো মান তাহলে p + q ভেক্টরের মান যেমন আমরা পড়ছিলাম √p² + q² এরকম a² + b² 2ab cos alpha কারণ a আর b এর মধ্যবর্তী কোণ আলফা ইজি ডান পাশে এসে দেখো a আর b এর মধ্যবর্তী কোণ আলফা কিন্তু a আর - b এটার মধ্যবর্তী কোণ কিন্তু আলফা না এটার মধ্যবর্তী কোণ এই যে দুটোর পা যখন সেম তাহলে এটা কত 180 ডিগ্রি - আলফা ওকে তাহলে আমরা ওখানে খেয়াল রাখবো এখানে কিন্তু আলফা না a ভেক্টর আর - b ভেক্টরের মধ্যবর্তী কোণ তাহলে এখানে আমাদের সেটা अप्लाई করতে হবে √a² ঠিক আছে b² ঠিক আছে 2ab ঠিক আছে cos এর জায়গায় আলফা লেখা যাবে না লিখতে হবে 180 ডিগ্রি - আলফা কারণ নতুন মধ্যবর্তী কোণ এটি তো উভয় পাশে স্কয়ার করে দেই রুটটা ক্যান্সেল হয়ে যাবে তাহলে a² + b² 2ab cos alpha আর ওখানে a² + b² এখানে দেখো cos 180 - alpha that is - cos alpha একবার লিখতে পারি -2ab cos alpha ওকে ab কোণটা কিন্তু শূন্য না উভয় পাশ থেকে এটা কাটা যাচ্ছে তাহলে এখানে 2ab cos alpha ওখানে -2ab একবারে লিখলে আসবে 4ab cos alpha ডান পাশে কিছুই থাকবে না 0 কিন্তু আমরা তো জানি a এর মান শূন্য না b এর মান শূন্য না তাহলে অফ কোর্স cos alpha এর মান শূন্য ওকে আর cos alpha কখন শূন্য হয় আমরা জানি আলফা যখন 90 ডিগ্রি তার মানে বোঝা গেল এ আর বি ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি আমাদের এই প্রবলেমটা কিন্তু আরো ইজিলি গেস করতে পারতাম যেটার आंसर কিন্তু 90 ডিগ্রি ছাড়া কিছু হবে না কারণ খুব সিম্পল একটু খেয়াল করে দেখো a + b এর মডিউলাস বা মানটা আসলে কি এই সমান্তরিকটার কর্ণ না এবং খেয়াল করো উপরের সমান্তরিক আর নিচের সমান্তরিক কিন্তু অবিকল হুবহু একটা জিনিস তাহলে এই কর্ণটা না দেখলেই বোঝা যাচ্ছে এই কর্ণটা আসলে সমান্তরিকেরই ছোট কর্ণটা খেয়াল করে দেখছো এবং আমরা অলরেডি জানি এখানে কিন্তু সমান্তরিকের দুইটা কর্ণ বোঝাচ্ছে বামটা বড় কর্ণটা আর ডানটা ছোট কর্ণটা তাহলে একটা সমান্তরিকের কর্ণদ্বয় তো সমান হয় না এটাই আমরা জানতাম এই যে বড় কর্ণ এটা হচ্ছে ছোট কর্ণ কিন্তু বলতেছে সমান তাহলে বলতে পারো এটা কখন সম্ভব আমরা জানি কোন সমান্তরিকের দুইটা কর্ণ সমান যদি সেটা আয়ত হয় আয়তের ক্ষেত্রে দেখো এটাও যে কর্ণ এটাও একই মানের কর্ণ তাহলে আয়ত যদি হয়ে যায় সমান্তরিকটা তাহলে আমরা বুঝতে পারতেছি মধ্যবর্তী কোণটা কত ডিগ্রি হতে হবে মধ্যবর্তী কোণটা অবশ্যই 90 ডিগ্রি তাহলে বোঝাই যাচ্ছিল দুইটা কর্ণ যেহেতু সমান সমান্তরিকের obviously এই দুইটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি এটা একটা চমৎকার কোশ্চেন যে একটা সমান্তরিকের দুইটা কর্ণ দেওয়া আছে খেয়াল করে দেখো বাহু না কর্ণ এই একটা এই আরেকটা কোশ্চেন করতে হচ্ছে সমান্তরিকের ক্ষেত্রফল কত তো অনেকেই ভুলে যে কাজটা করে যে সমান্তরিকে বাহু দেওয়া থাকলে সাপোজ এ আর বি যদি দুইটা বাহু দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল কত এ ক্রস বি এর মান বাট এবার কিন্তু এই দুটো গুণ করে মান নিলে চলবে না কারণ এরা বাহু না কর্ণ তো কিভাবে কি করতে হবে আমরা একটু দেখি আমরা সূত্র আকারে শিখবো বাট আগে একটু দেখি আসলে কিভাবে করতে হয় সাপোজ একটা কর্ণকে আমি নাম দিলাম p যেটা গিভেন 3i + j + 2k আরেকটার কর্ণের নাম দিলাম q - 3j + 4k আমি ইচ্ছা করে p আর q দিয়েছি কারণ নরমালি বাহুগুলোকে a আর b বলে তো দেখি p আর q দেওয়া থাকলে a আর b বের করা যায় কিনা কারণ a আর b যদি বের করতে পারি তাহলে আমরা জানি a ক্রস b এর মডুলাসই হচ্ছে তোমার সমান্তরিকের ক্ষেত্রফল তো আমরা একটু দেখব কর্ণ আসলে a আর b এর মাধ্যমে লেখা যায় কিনা কোয়াইট ইজিলি যায় আমরা একটু আগে দেখছি আসলে একটা অঙ্ক p আর q এগুলো কিন্তু a আর b বাহু a আর b তাহলে কর্ণটা কত হয় a + b তার মানে আমরা বুঝতে পারতেছি একটা কর্ণ হচ্ছে a + b এবং একটু আগে খেয়াল করে দেখছো ছোট কর্ণটা হয় a - b একটু আগে অঙ্কটা দেখলেই বুঝবা তার মানে দেখো p দেওয়া আছে q দেওয়া আছে আমাদের এখান থেকে এখন কি বের করতে হবে a আর b তো সেটা কোয়াইট সিম্পল আমি শর্টে দেখাই যদি দুটো যোগ করতাম তাহলে থাকতো 2a আর ডান পাশে থাকতো p + q ভেক্টর তার মানে আমরা পেয়ে যাচ্ছি a হবে 1/2 p + q একই ভাবে আমরা বলতে পারবো b হবে 1/2 p - q তাহলে আমাদের তো এটাই দরকার ছিল a আর b তোমার যদি জানা থাকে তাহলে কাজ শেষ কারণ a আর b জানা থাকলে সমান্তরিকের ক্ষেত্রফল হবে মডিউলাস a ক্রস b তাহলে আমরা এখন a ক্রস b করি a ক্রস b হবে 1/2 p + q ক্রস 1/2 এখানে সামনে নিয়ে আসলাম p - q তাহলে আমরা যদি এরকম বন্টন করে দিই 1/2 * 1/2 আর এখানে আসবে p ক্রস p - p cross q plus q cross p minus q cross q আর বাইরে কিন্তু মডিউলাস আছে খেয়াল করে দেখো তাহলে আমরা দেখতে পাচ্ছি 1/4 আর এখানে থাকবে p p শূন্য একই জিনিসের ক্রস করলে শূন্য তারা পরস্পর একই লাইনে সো মধ্যবর্তী কোণ 0 q q 0 আর দেখো - p cross q যে কথা q cross p কিন্তু একই কথা তাহলে আমরা লিখতে পারি 2 q cross p বাইরে মডাস আর আমরা জানি q ক্রস p যে কথা p ক্রস q মডের দিক থেকে একই কথা সো থাকলো আসলে আলটিমেটলি এই 2 এখানে 2 কাটা যাবে থাকবে p ক্রস q এর মড কিন্তু সামনে একটা 1/2 তাহলে এখন থেকে তোমরা এটা মনে রাখবা সমান্তরিকের ক্ষেত্রফল হবে 1/2 * কর্ণদ্বয়ের গুণফল এতদিন ছিল বাহুদ্বয়ের গুণফল আর এবার 1/2 * কর্ণদ্বয়ের গুণফল তো সূত্র আকারে শিখলে চলবে ডিরাইভ করার দরকার নেই ওকে এই প্রবলেমটা অনেক চাইল্ডিশ কিন্তু তারপরে অনেকগুলো কঠিন প্রবলেম আসছে না কিন্তু এগুলো দেখানো দরকার আর তোমরা অবশ্যই খেয়াল করো যে ক্লাসে পারফরম্যান্স কেমন ওই অনুসারে কিন্তু এখানে অনেক অনেক প্রবলেম দেখাবো যেগুলো সব ক্লাসের জন্য সুটেবল না তো তোমরা অবশ্যই এক্সট্রাক্ট করবা তোমরা নিজেরা দিবা বা ওই অনুসারে মডিফাই করতে হবে কিন্তু খেয়াল রাখতে হবে সবার তো আমরা প্রথম প্রবলেমটা দেখি a ডট b তার স্কোয়ার মডের a ক্রস b তার মডের স্কোয়ার তো আমরা a ডট b সমান জানি কি মান হচ্ছে ab cos θ আর এটা মডুলাস দেওয়া না দেওয়া কি কারণ এটা স্কেলার রাশি আর ওখানে মান হচ্ছে ab sin θ ওকে যেহেতু মড আছে তাই খালি স্কেলার রাশি থাকলো তাহলে আলটিমেটলি থাকলো কি a² b² cos² θ ওখানে থাকবে a² b² sin² θ তাহলে এখানে আমরা পাবো a² b² cos² θ + sin² θ দ্যাট ইজ a² b² এবার দ্বিতীয় প্রবলেমটা খেয়াল করে দেখো a dot b square minus a cross b square খুবই সিম্পল আমরা লাস্ট লাইন থেকে দেখাচ্ছি তোমাদের a square b square cos square theta minus a square b square sin square theta তাহলে পড়ে থাকলো a square b square cos square theta minus sin square theta যেটাকে আমরা সবাই ত্রিকোণমিতিতে জানি a square b square cos 2 theta তো এটা খুব মজার একটা প্রবলেম যে একটা চাকা আছে যার তলার যে বিন্দুটা টাচ করা সেটা হচ্ছে a তো চাকাটা এরকম ক্লকওয়াইজ ঘুরতেছে ঘুরতে ঘুরতে এরকম যাচ্ছে 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 এই পর্যায়ে চলে আসছে এ এখন টপে তো কোশ্চেন করছে রেডিয়াস বাই বৃত্তের ব্যাসার্ধ যদি হয় 45 সেমি তাহলে a বিন্দুর সরণ কত তো সরণ বললেই আমরা একটা কথা এখন থেকে মাথায় সেট করে রাখবো এটা যে কোনো সরণই বলুক না কেন অল দ্য টাইম সরণ হবে আদি থেকে শেষ এটা সব সময় মাথার মধ্যে সূত্র আকারে মনে রাখবো আদি থেকে শেষ এরপর যা হোক বের করতে যদি অনেক কষ্ট হয় হবে কিন্তু এই কথাটা ভোলা যাবে না তো দেখো a বিন্দু শুরুতে বা আদিতে ছিল এই পয়েন্টে আর শেষে হচ্ছে এই পয়েন্টে তাহলে সরণ কিন্তু এই যে আদি থেকে শেষ রেখাটা ওকে তো এটা কিন্তু মাথায় রাখবো আমরা এই ডিরেকশন হচ্ছে সরণ এবং আমাদের এই বাহুটাই বের করে নিতে হবে ভেক্টরের তো এটার জন্য আমরা পিথাগোরাসের হেল্প নিতে পারি কোয়াইট ইজিলি এটা লম্ব টানো তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ যার এই কোণটা সমকোণ এর মধ্যে নিচের যে অংশটা এটা কিন্তু আমরা জানি সে যে ক্লাস 9 এ পড়তাম মনে আছে চাকা যদি ফুল এক পাক ঘোরে তাহলে সে পরিধি পরিমাণ চলে যায় সামনে কিন্তু এখানে কিন্তু ফুল এক পাক ঘুরলে এই বিন্দুটা আবার আগের জায়গায় চলে আসতো আমরা দেখতে পাচ্ছি তা না এটা আধা পাক ঘুরছে মিনিমাম আধা পাক ঘুরছে ফলে এখানে উপরে আসে ফলে এটা এক পাক ঘুরলে টয়েস পাই আর বা পরিধি পরিমাণ যেত কিন্তু ঘুরছে আধা পাক তার মানে সে টয়েস পাই আর যায়নি গেছে কতটুকু পাই আর এইটুকুর দূরত্ব তো আমরা জানি এটা যদি আর হয় ব্যাসার্ধ তাহলে এটা ব্যাস দ্যাট ইজ এটা টয়েস আর তাহলে এখন পিথাগোরাসের লম্ব জানো ভূমি জানো তাহলে অতিভুজটা কত হবে রুট ওভার পাই আর হোল স্কয়ার প্লাস টয়েস আর হোল স্কয়ার যেহেতু তোমার রেডিয়াসের মান দেওয়া আছে এখান থেকে মান বের করতে পারবা আর এই অ্যাঙ্গেলটা ইজিলি বের করে ফেলতে পারবা যে tan θ = লম্ব বাই ভূমি পাই আর এখানে সলভ করে থিটাটা বের করে ফেলতে পারবা সো যেহেতু আমি আগে থেকে বলছি সরণ একটা ভেক্টর রাশি তোমার মানও বের করতে হবে দিকও বের করতে হবে আর এইভাবে এটা সম্ভব তো এখানে আরো একটা সুন্দর কোশ্চেন প্রায় আসে সেটা হচ্ছে তিনটা ভেক্টর দেওয়া আছে a b c কোশ্চেন করবে যে ভেক্টর তিনটা কি একই সমতলে অবস্থিত কিনা মানে কাগজের একটা পেজের মধ্যে তারা আছে কিনা তো কোপ্ল্যানার বলে ইংরেজিতে তো এটা সলভ করার বেশ কিছু মেথড আছে তো একটু ডান পাশে দেখো ছবিটা তো আমরা কি জানি যে a আর b একটা সমতলে থাকতে বাধ্য তো তাদের দিয়ে একটা সামান্তরিক সাজানো যায় এবং সেই সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে a ক্রস b এই ভেক্টরটার মান আমরা জানি সেই সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে a ক্রস b এখন কোনো ভাবে যদি a ক্রস b এর সঙ্গে c ভেক্টরটা একটু খেয়াল করে দেখো আমাদের ছবিতে c ভেক্টর কিন্তু একই তলে নাই স্থানে উঠে গেছে 3D তে একই তলে থাকলে কিন্তু একটা মাত্র 2D সারফেসের মধ্যে আমরা দেখাতে পারতাম কিন্তু এখানে দেখো c a b এক তলে নাই a আর b একই তলে বাট c ডিফারেন্ট তলে তো এখন a ক্রস b হচ্ছে অলরেডি সামান্তরিকের ক্ষেত্রফল নির্দেশ করে মানে ভূমিটা তার সঙ্গে যদি আমি c ভেক্টরটা ডট করি তাহলে ডট করার অর্থ কি a ক্রস b যে ভেক্টরটা খেয়াল করো a ক্রস b কোন দিকে তলের সাথে লম্ব দিকে ভূমির সাথে লম্ব দিকে তার সঙ্গে যদি c ভেক্টরকে ডট করা হয় তার অর্থ কি ক্ষেত্রফলের সঙ্গে c এর একটা উপাংশ নিছো এবং সেটাকে উচ্চতা বরাবর না তাহলে দাঁড়াচ্ছে কি দাঁড়ালো এটা হচ্ছে ভূমি সেটা ভূমির ক্ষেত্রফল আর ওখানে হচ্ছে উচ্চতা তাহলে ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা আসলে কি নির্দেশ করবে বুঝতে পারতেছো যা সেটাই আয়তন ক্ষেত্রফল ইনটু উচ্চতা হচ্ছে আয়তন নির্দেশ করে তার মানে আমরা যদি a ক্রস b ডট c করি এটা আসলে একটা সামান্তরিক নির্দেশ করবে দেখতে পাচ্ছ চেহারাটা ঠিক ঘনক না বা আয়তাকার ঘনবস্তু না এটা সামান্তরিক আকৃতির ঘনবস্তু প্যারালেল পাইপ বলে আর কি প্যারালেল পাইপ সেই জিনিসটার আয়তন তো মজার ব্যাপার খেয়াল করো কোন একটা জিনিসের আয়তন যদি শূন্য করে ফেলো আয়তন মানে স্থানের মধ্যে সে একটা আয়তন দখল করে আছে ওটা যদি চাপানো হয়ে শূন্য বানায় দেওয়া হয় তাহলে সেটাকে আমার হাতে চলে আসলো না তার মানে ওটা 3D থেকে কোথায় চলে আসলো 2D তে একটা পৃষ্ঠে তখন আমরা বলতে পারবো এরা একতলে অবস্থিত তার মানে একতলে থাকা শর্ত কি ওই যে আয়তনটা দেখতে পাচ্ছ সেই আয়তনটা কি হইতে হবে জিরো হইতে হবে দ্যাট ইজ a ভেক্টর ক্রস b ভেক্টর তার সঙ্গে ডট করে c ভেক্টর যদি জিরো পাও তার মানে কোন একটা ঘনবস্তুর আয়তন জিরো করে ফেলছো তখন বলতে পারো a b c সমতলীয় আর মাত্র যে কথাটা বললাম এইটাকেই ম্যাথমেটিক্যালি এভাবে লেখা যায় এই যে i j k এই সবকটার সহগ নিয়ে তুমি যদি একটা নির্ণায়ক তৈরি করো 2 1 -1 3 -2 4 তারপর কি 1 - 3 5 এবং ক্যালকুলেটরে সলভ করে যদি দেখো এটার মান শূন্য আসছে তাহলে একই কথা a b c সমতলীয় এত গেল দুটো মেথড আর একটা খুব মজার ব্যাপার আছে সেটা হচ্ছে তুমি কিন্তু চেহারা দেখে একটা জিনিস গেস করতে পারতেছো খেয়াল করো মাঝখানে একটা দাগ দিয়ে দিলাম। কেন দিলাম দেখ, 3 থেকে 2 গেলে কত 1, -2 থেকে -1 -3, 4 থেকে -1 that is 5। দেখো তার মানে b থেকে যদি a বিয়োগ করো b - a তাহলে কিন্তু আমরা কি পেয়ে যাচ্ছি c। তো এটাই হচ্ছে একটা মজার বিষয়, কোন একটা ভেক্টর c কিংবা কোন একটা ভেক্টর a or b সেগুলোকে যদি অন্য ভেক্টরগুলোর মাধ্যমে প্রকাশ করতে পারো এইভাবে প্লাস মাইনাস কিংবা 2b - 3a 5b - 6a এরকম কোন একটা যদি সম্পর্ক আকারে প্রকাশ করতে পারো তাহলে শিওর c b a এরা তিনটাই এক সমতলে অবস্থিত। এই নামটা হচ্ছে লিনিয়ার কম্বিনেশন বলে, যে c ভেক্টরকে আমরা b এবং a এর লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করতে পারছি। যদি এভাবে পারো তাহলে এক সমতলে। তো আমাদের এবারে টপিক হচ্ছে নদী আর নৌকা রিলেটেড অঙ্কগুলো। তো এগুলো ভেক্টর বেশ পপুলার কনসেপ্ট। তো দেখতে পাচ্ছ এখানে আমি একটা কোয়েশ্চেন দিয়ে রেখেছি তোমাদের দেখার সুবিধার্থে, যে একটার মধ্যে অনেকগুলো অঙ্ক আর কি। যেমন এখানে কি কি দেওয়া থাকে, নদীতে স্রোত থাকে, সেই স্রোতের ভেলোসিটি আর নৌকার ভেলোসিটিটা দেওয়া থাকে, নদীর প্রস্থ দেওয়া আছে, এরপর বিভিন্ন কোয়েশ্চেন করছে। প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে সর্বনিম্ন দূরত্বে নদীটা পারাপার হতে হবে, তো সেই ক্ষেত্রে কোন দিকে চালাবো, মিনিমাম দূরত্বটাই বা কত আর কত টাইম লাগবে। আর দ্বিতীয় কনসেপ্ট হচ্ছে সর্বনিম্ন দূরত্ব নেবার সর্বনিম্ন সময়, টাইমটাকে মিনিমাইজ করতে হবে, আর সেই ক্ষেত্রে পথের দৈর্ঘ্য কত হবে এবং কত টাইম লাগবে। তো আমরা একটা কনসেপ্ট থেকে আগানো শুরু করি। তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা নদী, বাট নদীটা কিন্তু প্রস্থ বরাবর দেখতে পাচ্ছি, মানে উপর থেকে দেখতে পাচ্ছ, ফলে এইটা হবে নদীর প্রস্থ। ওকে, এটাকে আমরা নাম দিলাম ডি। আর নদীতে ডান দিকে স্রোত বয়ে যাচ্ছে, আমি এটাকে নাম দিলাম ভি, স্রোতের বেগ। তো ভি হচ্ছে স্রোতের বেগ। সর্বনিম্ন দূরত্ব বলতে আমরা কি বুঝি, এখান থেকে ওখানে পারাপার করতে হবে, তাহলে সর্বনিম্ন দূরত্ব হচ্ছে সরলরৈখিক দূরত্ব, তার মানে আমার একদম বরাবর ওই পয়েন্টে যেতে হবে। তাহলে সেটার জন্য অবশ্যই মাথায় রাখবো যে আমাকে নৌকা এমন দিকে চালাতে হবে, ধরলাম সেটার বেগ হচ্ছে ইউ, তাহলে এটাকে আমরা নৌকার বেগ ধরতে পারি, অনেক অঙ্কে অবশ্য 7 দেওয়া থাকে। তাহলে এমন দিকে চালাতে হবে যাতে করে এই দুইটার মিলিত বেগটা থাকে বরাবর, এই যে প্রস্থ বরাবর। তাহলে একটু খেয়াল রাখার বিষয় যে অনেকে ভাবতে পারি যে নৌকার বেগ এইদিকে, অতএব নৌকা এইদিকে চলবে, বা স্রোতের বেগ ডান দিকে, নৌকা ডান দিকে চলবে। না, ভেক্টর লব্ধি কনসেপ্ট বলে একটা বিন্দুতে যদি দুইটা বেগ কাজ করে তাহলে আসলে ইফেক্টিভ ভেলোসিটিটা হবে তাদের লব্ধি বেগ, এবং সেই লব্ধিটাকে আমরা কোথায় রাখছি খেয়াল করে দেখো, প্রস্থ বরাবর। তাহলে আমরা বুঝতেই পারতেছি এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, আর এই হচ্ছে তার লব্ধি। তো আমরা এখন কিছু প্যারামিটার বের করি যে কোন দিকে লাভ দিতে হবে, দ্যাট ইজ স্রোতের সঙ্গে কোন দিকে নৌকাটাকে চালাতে হবে। তো কোয়াইট সিম্পল একটা কনসেপ্ট, সেই যে আমরা পড়ছিলাম মনে করে দেখো লম্বাংশ উপপাদ্য, যে এই ডাব্লিউ হচ্ছে টোটাল লব্ধি, এই ডাব্লিউ লব্ধিটার x অক্ষ বরাবর উপাংশ, সেটা কত ডাব্লিউ কোসাইন 90 ডিগ্রি, কারণ এটা সরাসরি এই দিকে যাচ্ছে, কোনো দিকেই কিন্তু স্রোত বরাবর সে যেতে পারবে না, তার মানে ডাব্লিউ কস 90, এটা হচ্ছে লব্ধির x অক্ষ বরাবর উপাংশ। এটা হবে লব্ধিটা যে দুটো উপাংশ দ্বারা গঠিত ইউ আর ভি, সেই দুইটার x অক্ষ বরাবর উপাংশের যোগফল। তাহলে ভি তো অলরেডি x অক্ষ বরাবরই আছে, তাহলে আমরা লিখতে পারি ভি cos 0 ডিগ্রি প্লাস ইউ cos আলফা। যাদের মনে নেই মনে করে দেখো, কোন ভেক্টরের যে কোনো দিকে উপাংশ হবে ওই ভেক্টর ইনটু ওই দিকের মধ্যবর্তী কোণের cos, তাহলে আমরা লিখতে পারি ইউ cos আলফা। ওকে, তাহলে এটাকে একটু গুছিয়ে লেখা যায়, w cos 90 হচ্ছে 0 ইকুয়াল টু v cos 0 হচ্ছে v আর ইউ cos আলফা রয়ে গেল। তাহলে এখান থেকে আমরা ইজিলি সলভ করে, যেহেতু ইউ আর ভি দেওয়া আছে, তাহলে এখান থেকে কোসাইন আলফা পাচ্ছি মাইনাস ভি বাই ইউ। ওকে, এখান থেকে আমরা ইজিলি আলফা ডিটারমাইন করতে পারবো, মানে কোন দিকে লাভ দিতে হবে সাঁতারুকে কিংবা কোন দিকে নৌকাটাকে চালাতে হবে। তাহলে আলফা সমান cos ইনভার্স মাইনাস ভি বাই ইউ, যেখানে ভি হচ্ছে স্রোতের বেগ আর ইউ হচ্ছে নৌকার বেগ, কিংবা এটা স্রোতের বেগ আর নিচেটা হচ্ছে সাঁতারুর বেগ, যে সাঁতার কাটবে। তো এখান থেকে কিছু জিনিস খেয়াল করার আছে, সেটা হচ্ছে এটা যেহেতু cos আলফা, তাহলে এটা ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে, cos আলফার ম্যাক্সিমাম হতে পারবে 1, তাহলে 1 যেহেতু ম্যাক্সিমাম তার চেয়ে বেশি হতে পারবে না, এটা অসংজ্ঞায়িত ভ্যালু। তাহলে একটু আমরা শেয়ার যে v যদি কখনো গ্রেটার দ্যান u হয় তাহলে সেটা কি দিচ্ছে, উপরে বেশি নিচে কম, মানে 1 এর চেয়ে বড়। cos এর কোনো মানই 1 এর চেয়ে বড় না, -1 এর চেয়েও ছোট না, 1 এর চেয়েও বড় না, তাহলে আমরা বুঝতে পারতেছি এই অবস্থায় পারাপার সম্ভব না, কোনো বাস্তব সমাধান যেহেতু পাচ্ছি না, তাহলে এটা পারাপার সম্ভব না। ওকে, এবং আমাদের যদি পারাপার হতে হয় অবশ্যই স্রোতের বেগটা নৌকার বেগের চেয়ে কম থাকতে হবে। এবার আরো একটা ব্যাপার খেয়াল করি, সেটা হচ্ছে এই অবস্থায় লব্ধি বেগটা কত, একটু খেয়াল করার জিনিস। লব্ধি বেগটা খুব সিম্পল, আমরা লব্ধি সমান কি জানি সেই যে মনে করে দেখো r সমান √ p square + q square to pq cos alpha তাহলে এখানে r হচ্ছে আমার লব্ধি বেগ w সমান √ p square বদলে এই জিনিসগুলো বসায় দিচ্ছে যে u square + v square + 2uv cos alpha তাহলে এটা সলভ করলে কি দাঁড়াচ্ছে u square + v square + 2uv আর cos alpha এর মানটা আমরা এখান থেকে বসাচ্ছি - v by u আর সামনে রুট আছে তাহলে এটা যদি একটু সলভ করি তাহলে দাঁড়াচ্ছে w equal to √ u square plus v square plus 2uv আর ওখানে - v by u তাহলে u u কাটা যাচ্ছে that is - 2v square ক্যালকুলেশন একটু দেখে নিও তাহলে w equal to √ u square minus v square এবং এটা একটা ফর্মুলা আকারে কেউ কেউ মনে রাখতে পারবে যে লব্ধি বেগটা হবে √ u square minus v square এবং এখানেও খুবই ক্লিয়ার যে অবশ্যই রুটের ভিতরে কি হতে হবে অঋণাত্মক সংখ্যা তার মানে আবারো এটা শিওর যে u অবশ্যই কার চেয়ে বড় হতে হবে v এর চেয়ে বড় কখনো যদি v u এর চেয়ে বড় হয়ে যায় তার অর্থ হচ্ছে রুটের ভিতর নেগেটিভ সেটা সম্ভব না আর এটা কোয়াইট সিম্পল ব্যাপার যে আমার যেহেতু ওই পারে যেতে হবে স্রোতকে কখনো জিততে দেওয়া যাবে না হ্যাঁ কারণ স্রোতের কোনো হেল্প কিন্তু তুমি পার হতে পাচ্ছ না ওয়েল এবার আরেকটা ব্যাপার খেয়াল করার বিষয় যে সেকেন্ড কোশ্চেনটা বলছে যে সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে কোন দিকে চালাবো তাহলে সেটা আমরা এখান থেকে বের করে ফেলছি কত কোণে লাফ দিলে বা কত কোণে চালালে বরাবর নদী পার হতে পারবো এবং সর্বনিম্ন দূরত্ব কেন বলছি কারণ বরাবর পার হলে সরলরেখিক দূরত্ব এবং দুইটা পয়েন্টের মধ্যে সরলরেখিক দূরত্ব হচ্ছে সর্বনিম্ন দূরত্ব এরপর সেকেন্ড কোশ্চেন হচ্ছে সর্বনিম্ন দূরত্ব কত এটা আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে নদীর প্রস্থ থার্ড কোশ্চেন হচ্ছে এই ক্ষেত্রে কত সময় লাগবে ওকে নদী নৌকার অঙ্কে আমরা কিন্তু কোথাও ত্বরণ বিবেচনা করতেছি না তাই যখনই আমরা সময় সরণ বেগ এসবের ফর্মুলা শিখব নদী নৌকার ক্ষেত্রে স্পেশালি তখন একটাই ফর্মুলা আমাদের মাথায় যেতে চলে আসে s = vt এবং তোমাদের যাদের মনে আছে এই ফর্মুলাটা হচ্ছে সমবেগের ফর্মুলা তো এই যে s = vt ফর্মুলায় একটা জিনিস কিন্তু আমাদের খেয়াল রাখার জিনিস সেটা হচ্ছে s = vt ওয়ান ডাইমেনশনের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করি একমাত্রিক গতি তো যখন একমাত্রিক থাকবে না তখন কি করতে হবে এক একটা মাত্রা ভেঙে নিতে হবে তার মানে উপাংশ ভাঙতে হবে তো আমাদের এই ক্ষেত্রে খেয়াল করে দেখো পারাপার হচ্ছে কোন বরাবর প্রস্থ বরাবর তাহলে আমাদের s বা দূরত্বটা প্রস্থ বরাবর তাহলে আমাদের যত কিছু ডানে থাকবে দ্যাট ইজ এখানে বেগ সবকিছু থাকতে হবে প্রস্থ বরাবর তার মানে আমাদের এই w টা নিয়ে কাজ করতে হবে কিংবা যত বেগ আছে তার y অক্ষ বরাবর উপাংশ নিয়ে কাজ করতে হবে তাহলে আমরা লিখতে পারি s = vt s টা হচ্ছে আমাদের এখানে নদীর প্রস্থ d আর এখানে ভেলোসিটিটাই হচ্ছে আমাদের লব্ধি বেগ w আর এই t হচ্ছে রিকোয়ার্ড টাইম t যে কোশ্চেনটা এখানে বলছে যে সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে কত সময় লাগবে তাহলে আমরা ইজিলি বের করতে পারি রিকোয়ার্ড টাইম t = d / w আর w = আমরা একটু আগে বের করছি বা এখানেও লেখা আছে √ u square - v square তো এবার আমাদের সর্বনিম্ন দূরত্বের অঙ্কগুলো গেল এবার হচ্ছে সর্বনিম্ন সময় মানে সময়টা যেতে কম লাগে তো একটু আগে আমরা সর্বনিম্ন দূরত্ব বলেছি সেখানে কিন্তু এটা বলিনি যে সবচেয়ে কম দূরত্বে গেলেই সবচেয়ে কম সময় লাগবে তো আমাদের এখন কেসটা হচ্ছে মিনিমাম টাইম কখন লাগে আমরা একটু খেয়াল করব আবার সেই নদী একলা উপর থেকে দেখা তো সাপোজ এটা একটা অ্যাক্সিস ধরলাম ওয়াই অ্যাক্সিস আর স্রোত যাচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর সেটাকে আমরা নাম দিলাম ভি আর আমরা নদীটাকে আর্বিট্রারিলি ইউ বেগে নৌকাটাকে চালাচ্ছি কোন দিকে সেটা কিন্তু আমরা ডিফাইন করিনি এবং সেটাকে আমরা বলে দিলাম আলফা অ্যাঙ্গেলে তাহলে এদের লব্ধি কোন দিকে হবে আমরা যদি একটু সামান্তরিক এঁকে নিই তাহলে এটা হবে তাদের লব্ধি বেগ w ধরে নিলাম তো এখন একটু খেয়াল করার বিষয় এটা আমাদের সবার একটু মনে রাখা উচিত s = vt ফর্মুলা আমি একটু আগে বলেছি এটা কেবল খাটবে একমাত্রার ক্ষেত্রে এবং এখানে s যদি আমরা প্রস্থ বরাবর নেই এখানে সবকিছু নিতে হবে প্রস্থ বরাবর উপাংশ আরো একটা ব্যাপার সেটা হচ্ছে এই দেখি তোমরা বলতে পারো কিনা যে একটা বল আমি হাত থেকে ছেড়ে দিলাম এই ভূমিতে পড়লো এবং এতে টাইম লাগলো t সেকেন্ড এটা না করে আমি বলটাকে এবার হরাইজন্টাল একটা বেগ দিয়ে ছুঁড়ে মারলাম মানে অনুভূমিক দিকে ফলে এটা বেশ দূরে গিয়ে পড়লো কিন্তু উচ্চতা আগের মতই h কোশ্চেন হচ্ছে এই ক্ষেত্রে টাইম কি বেশি লাগবে নাকি আগের চেয়ে কম লাগবে নাকি সেম থাকবে কোশ্চেন হচ্ছে টাইম সেম তার মানে হচ্ছে এই যে টাইম লাগা এটা আমরা কি অর্থে ব্যবহার করছি আমার এই হাত থেকে শুরু করে মাটি পর্যন্ত নামতে কি পরিমাণ সময় তার মানে এই পুরো ব্যাপারটা ডিপেন্ড করবে কি বেগের y উপাংশের উপর x অক্ষ বরাবর বেগটা শুধু ডিফাইন করে দেবে এই যে বেগটা সে vx এটা ডিফাইন করবে এটা কত দূরে যাবে মানে x অক্ষ বরাবর কতটুকু যাবে এবং y অক্ষ বরাবর বেগটি ডিফাইন করবে এটা কতক্ষণ পর নিচে নামবে তাহলে দেখো এখানে y অক্ষ বরাবর আদি বেগ ছিল কত 0 যেহেতু ছেড়ে দেওয়া এখানে দেখো হরাইজন্টালি যত জোরে ছুঁড়ে মারো y অক্ষের দিকে বেগ কত আদি বেগ আবারো শূন্য সো এই সিচুয়েশনটা যে কথা y অক্ষের দিক থেকে এই সিচুয়েশনটা একই কথা ফলে যেহেতু y বরাবর কতটুকু নামছে এটা দ্বারাই তার সময় নির্ধারিত হয়, তাই সময়ের ক্ষেত্রে কোনো ইমপ্যাক্ট পড়বে না। এই জন্য প্রায় বলা হয় x অক্ষ আর y অক্ষ যে 90 ডিগ্রি অ্যাক্সিস দুটা এরা পরস্পর স্বাধীন, এই অর্থে স্বাধীন যেমন প্রথম অর্থে যে টাইমটা লাগলো দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু একই টাইম লাগলো। x অক্ষ বরাবর যত ভেরিয়েশন ঘটানো হোক তার ছায়া কিন্তু y অক্ষে পড়ে না, এই অর্থে হচ্ছে তারা পরস্পর ইন্ডিপেন্ডেন্ট। তো এখন আমরা দেখতে যাচ্ছি যে আমরা নদীটা পার হতে কত সময় সেটা কিন্তু রিকোয়ারমেন্ট। তাহলে নদী পার হতে যেহেতু সময়, তাহলে পারাপার বলতে আমরা কিন্তু প্রস্থটা বুঝবো। তার মানে এইদিকে যতই ভেলোসিটি থাকুক না কেন সেটা কত দূরে নিয়ে ফেলবে কিন্তু ওই পারাপার হতে কিন্তু টাইমের ভেরিয়েশনটা হবে না। তার মানে আমি যদি নদী পার হতে টাইমটা বিবেচনা করি তাহলে আমাদের সকল বেগের নদী প্রস্থ বরাবর উপাংশটা নিতে হবে। তাহলে আমরা এখানে খেয়াল করি এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয় পুরোটা বা 90, তো এই অ্যাঙ্গেলটুকু হচ্ছে 90 - আলফা। তাহলে আমি যদি s = vt এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে চাই এবং সেটা আমি যদি প্রস্থ বরাবর অ্যাপ্লাই করি তাহলে s এর বদলে আমরা লিখবো নদীর প্রস্থ। কিন্তু এই ক্ষেত্রে বেগ কিন্তু এইগুলো লেখা যাবে না, সব কয়টা নদীর প্রস্থ বরাবর উপাংশ। তাহলে কি কি আছে? v, v এর প্রস্থ বরাবর উপাংশ আসলে নাই, তাহলে v কোসাইন 90 ডিগ্রি দেখতে পাচ্ছি। আবার মনে রাখবা মূল ভেক্টর আর ওই দিকের মধ্যবর্তী কোণের cos, এটাই হচ্ছে উপাংশের ফর্মুলা, প্লাস u ওই দিকের সাথে কত কোণ তৈরি করছে 90 - আলফা। তাহলে আমরা লিখতে পারি u cos 90 - আলফা। এই গেল প্রস্থ বরাবর বেগ, এই যে s আমরা লিখে ফেলছি, v আমরা লিখে ফেলছি, আর এখন হচ্ছে আমাদের কত টাইম লাগবে সেই টাইম t। তাহলে বুঝতে পারতেছি আমরা d cos 90 0, তাহলে থাকলো পরে cos 90 - আলফা মানে আসলে sin আলফা, তাহলে u sin আলফা * t। তার মানে আমার প্রয়োজনের সময় t = হচ্ছে d/u sin আলফা। এটা তোমরা সূত্র আকারে মনে রাখতে পারো যে নদী পার হতে প্রয়োজনীয় সময় কত। এখানে একটু খেয়াল রাখার বিষয়, নদীর প্রস্থের উপর কিন্তু আমাদের কিছু করার নেই, এটা কনস্ট্যান্ট। ইউ কত বেগে লাভ দিবা সেটা কিন্তু কোয়েশ্চেনে মেনশন করা। সো আমরা যেটা করতে পারি কোন দিকে লাভ দেবো সেটা আমরা ডিটারমাইন করতে পারি। তার মানে আমাদের হাতে ভেরিয়েবল হচ্ছে আলফা। এখন কি চাচ্ছি আমরা? সময়, এটাকে সর্বনিম্ন করতে। তাহলে টাইমকে যদি সর্বনিম্ন বা মিনিমাম করতে চাও তাহলে ডান পাশে খেয়াল করে দেখো সাইন আলফা ভেরিয়েবল এটা আছে হরে, তাহলে সাইন আলফা যখন ম্যাক্সিমাম তখন টাইমটা হবে মিনিমাম। হর যেহেতু সবচেয়ে বড় হয়ে যাচ্ছে ভাগফলটা মিনিমাম হয়ে যাবে। তাহলে সাইন আলফা ম্যাক্সিমাম কত? সাইন আলফা ম্যাক্সিমাম হচ্ছে 1। সেটা কখন হয়? যখন অ্যাঙ্গেলটার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি, এবং যখন ম্যাক্সিমাম ভ্যালু আসবে তখন টাইমটা হবে মিনিমাম, এবং সেই মিনিমাম টাইমটা কত? সেই মিনিমাম আমরা একবার এই সূত্রটাকে মনে রাখবো, মিনিমাম টাইম = d/u সাইন আলফা। সাইন আলফার বদলে এখন 1, তার মানে এই হচ্ছে টাইম মিনিমাম। এবং মজার ব্যাপার খেয়াল করছো যে এর মধ্যে কোনো ভি নাই, তার মানে স্রোতের বেগ যাই হোক না কেন মিনিমাম টাইমটা কত? d/u। এবং এটাই কি ওইটাই প্রমাণ করে না যে x অক্ষ বরাবর যত জোরেই ফেলো না কেন পার হওয়ার সময়টা একমাত্র ডিপেন্ড করবে y অক্ষ বরাবর বেগের উপর, এরা পরস্পর স্বাধীন, ঠিক আছে? তাই x অক্ষ বরাবর অনেক বেশি বেগ দেওয়ার অর্থ হচ্ছে অনেক দূরে গিয়ে যাবে, ঠিক আছে, কিন্তু পার হতে সময়টা সেম লাগবে। তো আমরা দেখতে পেলাম যে টোটাল টাইম কত লাগবে d/u sin আলফা, এবং সেটা মিনিমাম কখন হবে? যখন আলফাটা 90 ডিগ্রি হবে। এর অর্থটা হচ্ছে এই যে এটা যদি হয় নদী তাহলে আমাকে এভাবে লাভ দিতে হবে স্রোতের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, তার মানে আমি যাব এই বরাবর। তো এরপর কোয়েশ্চেন করা হচ্ছে যে এক্ষেত্রে পথের দৈর্ঘ্য কত হবে। তাহলে এবার পথের দৈর্ঘ্য বুঝতেই পারতেছি আমরা পথটা কিন্তু প্রস্থ বরাবর হবে না, যেহেতু আমরা লাভ দিছি প্রস্থ বরাবর এবং ডান দিকে যেহেতু স্রোত আছে তাহলে লব্ধি বেগটা হবে একটু তির্যক। তার মানে এবার পথটাকে যদি s ধরি এবং সেই পথ বরাবর বেগ নিতে হবে, সেই পথ বরাবর বেগটাই কি? w বা লব্ধি বেগ। তাহলে আমরা কি লিখতে পারি? পথের দৈর্ঘ্য s হবে w × টাইম। এবং আমরা তো জানি এটা সেই পার্টিকুলার পথ যেই পথে টাইমটা কেমন লাগবে? মিনিমাম টাইম লাগবে। তাহলে আমরা বলতে পারি এখানে w হচ্ছে, খেয়াল করে দেখো আশা করি বুঝতে পারো, যখন u আর v পরস্পর 90 ডিগ্রিতে তখন লব্ধি সিম্পলি পিথাগোরাস √u² + v², আর এরপর টাইম মিনিমামটা কত হবে? মিনিমাম টাইম হবে × d/u। তাহলে আমরা পথের দৈর্ঘ্য পেয়ে গেলাম। আর এক্ষেত্রে কত সময় লাগবে নিশ্চয়ই বলে দিতে হবে না, সময় লাগবে d/u। ভেক্টর চ্যাপ্টারের আরেকটি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ। তো আপেক্ষিক বেগের অঙ্কগুলো খুবই সহজ, শুধুমাত্র একটা ভেক্টর লব্ধির সূত্র আর একটা tan থিটার ফর্মুলা। বাট সমস্যা হচ্ছে আঁকতে গিয়ে এবং ডিফারেন্ট কনসেপ্টের উপর অঙ্ক আসলে তখন অনেক সমস্যা হয়। তো আমরা এখানে একটা মেথড দেখাবো যাতে করে ওটা সব জায়গায় অ্যাপ্লিকেবল হয়। ফর এক্সাম্পল এখানে আমাদের আছে হচ্ছে পূর্ব দিকে চলমান একটা গাড়ি, মানে এটা আমরা বলে দিছি থার্ড কোণ অবজারভার 40 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে। এটা কিন্তু গাড়ি বলতেছে না, কিংবা ওই কোয়েশ্চেনে ট্রাক বলতেছে না, কিন্তু বললো ওই গাড়িটা একটা ট্রাককে এত কিলোমিটার পার আওয়ার বেগে চলতে দেখলো, কোন দিকে? উত্তর দিকে। এবার কিন্তু আর আমরা দেখতেছি না এই ভেলোসিটিটা 40√3, এটা দেখতেছে কে? একটা গাড়ি। তার মানে এই বেগটা ট্রাকের বেগ ঠিক আছে, বাট এটা আমাদের সাপেক্ষে না, গাড়ির সাপেক্ষে। তো এরকম প্রায় কোয়েশ্চেন দেওয়া থাকবে যে ট্রাকের প্রকৃত বেগ এত, গাড়ির প্রকৃত বেগ এত, ট্রাকের সাপেক্ষে গাড়ির কত, অথবা কারের সাপেক্ষে ট্রাকের কত। তো এরকম অনেক অনেক কোয়েশ্চেন আসে। তো সবকটার জন্য একটা কমন ফর্মুলা আমরা মনে রাখবো, সেটা হচ্ছে এই, খেয়াল করে দেখবা যে সবসময় যে মাপবে সে নিজেকে স্থির ভাবে। এটা খুবই কমন সেন্স। খেয়াল করে দেখো যে এরকম একটা সিচুয়েশন, এবং এটা তোমরা সবাই জানো। আমরা একটা স্কেল নিলাম, স্কেলের এই মাথা থেকে যদি আমরা কাউন্টিং শুরু করি, স্কেল অনেকের পুরানো স্কেল থাকে, অনেকের জিরো মাথাটা ভাঙা থাকে। তো যাই হোক, মনে করো এরকম একটা সিচুয়েশন, একটা স্কেলে 0, 1, 2, 3, 4 এরকম দাগানো, আরেকটা রেখা আছে, সেই রেখাটাকে আমরা মেজার করব। সাপোজ এই স্কেল অনুসারে এই রেখাটার দৈর্ঘ্য হচ্ছে 0 থেকে 3, তার মানে 3 - 0 কত? 3 সেন্টিমিটার, বা যে একক দেওয়া থাকুক। এখন কারো স্কেলের মনে করো এই জিরো মাথাটা একটু ভাঙা, মানে এরকম একটা স্কেল ছিল, এটা বেশ সুন্দর একটা স্কেল, বাট অনেকেরই দেখবা যে এরকম জিরো মাথাটা বেশ ভাঙা। তো তারা কি করে? তারা নিশ্চয়ই এরকম করে, 1 থেকে শুরু করে, 2, 3, 4 এরকম আরও আছে। তো তারা স্টার্ট করে হচ্ছে 1 থেকে, জিরোটা তাদের নেই, কিন্তু তারাও কিন্তু দৈর্ঘ্যটা এক্স্যাক্টলি আগের মতোই মাপবে। এক্ষেত্রে ও যেমন মাপছে 3 সেন্টিমিটার, এক্ষেত্রেও সে 3 সেন্টিমিটার মাপবে। এবং কীভাবে মাপে খেয়াল করো, এখানে মাপে 4, এখানে মাপে 1, আলটিমেটলি 4 - 1, 3। তা আসলে আমি কি বলতে যাচ্ছি? আসলে বলতে যাচ্ছি ও কিন্তু, আমরা যেমন 0 থেকে স্টার্ট করছি কাউন্টিং, ও কিন্তু 0 থেকে স্টার্ট করে কাউন্টিং। ও ভাবে এইটা হচ্ছে ওর 0, এটা হচ্ছে ওর 1, এটা হচ্ছে ওর 2, এটা হচ্ছে ওর 3। তার মানে আরেকটা স্কেল যদি 2 থেকে গোনা শুরু করতো, তখন সে ওইটাকেই কি ভাবতো? তার নিজের 0, তারপরেরটাকে ভাবতো 1, তারপরেরটাকে ভাবতো 2। তার অর্থ নিজেকে 0 করতে কত লাগে সেটা সে সবার থেকে বিয়োগ দিয়ে দেয়। এটা কিন্তু বেসিক ব্যাখ্যা রিলেটিভ ভেলোসিটির, যে দেখো এখানে 1 থেকে শুরু করলো, কিন্তু সে মানতে নারাজ, সেটাকে বলে 0, আমার মূল বিন্দু। এটাকে 0 বলতে গিয়ে সে আসলে করলো কি? 1 থেকে 1 বিয়োগ করে নিল, এবং সেটা করতে গিয়ে সে সবার থেকেই 1 মাইনাস করে নিয়েছে। 2 থেকেও 3 থেকেও 4 থেকে সব থেকে 1 মাইনাস করে। এই জন্য আমরা বলি যে তাকে মাইনাস করব যাকে আমি মূল বিন্দু ধরতে চাই। তাহলে এই কথাটাকে ঠিক এইভাবে আমরা বলি, যার সাপেক্ষে মাপবা, মানে যাকে মূল বিন্দু ধরে মাপবো। তাহলে কথাটা হচ্ছে যার সাপেক্ষে মাপবো, সেটা বেগ মাপতে পারি, দূরত্ব, যাই হোক, যার সাপেক্ষে মাপবো তাকে উল্টিয়ে যোগ করব। উল্টিয়ে যোগ করার অর্থই তো আসলে বিয়োগ করা। এখানে আমরা যেমন দেখাচ্ছিলাম সব কিছু থেকে 1 বিয়োগ করতেছে কিংবা 2 বিয়োগ করতেছে, তার মানে হচ্ছে তাকে উল্টিয়ে যোগ করা ভেক্টরের ক্ষেত্রে। কারণ আমরা ভেক্টরের ক্ষেত্রে জানি সে একটা ভেক্টর ভেলোসিটি VA - VB, এটা বিয়োগ করার যে কথা, এটাকে লেখা যায় VA ভেক্টর প্লাস -VB ভেক্টর। আর -VB ভেক্টর কি? VB ভেক্টরটাকে উল্টিয়ে যোগ করা। ঠিক আছে? তো এই তথ্যটা মাথায় রাখলে অনেক দূর ক্লিয়ার হয়। তো আমরা এখন একটা অ্যাপ্লিকেশন দেখি। তো আমরা এখন একটা জেনারেল কেস দেখি, মানে আমাদের কোয়েশ্চেনে যেমন বলছে যে গাড়ির প্রকৃত বেগ দেওয়া, ট্রাকের প্রকৃত বেগ দেওয়া নেই, আপেক্ষিক বেগ দেওয়া, লাস্টে বলছে ট্রাকের প্রকৃত বেগ কত। তো আমরা তার চেয়ে একটা সিম্পল কেস চিন্তা করি। আমরা চিন্তা করি এই হচ্ছে সে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। এখন কোয়েশ্চেনে সাপোজ বলে দিছে গাড়ি যাচ্ছে পূর্ব দিকে, যেটাকে আমরা ধরলাম ভেলোসিটি অফ কার VC, আর বলে দিল ট্রাক যাচ্ছে এরকম মাঝামাঝি কোনো একটা স্থান থেকে, যেটাকে বলতে পারো তোমরা উত্তর পূর্ব। তো এখন কোয়েশ্চেন করছে যে গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ কত। আমরা এই চিহ্নটাকে এভাবে লিখি, সবাই মনে রাখবো, VTC, কার বেগ, ট্রাকের বেগ। তাহলে মনে রাখার বুদ্ধিটা কি? ট্রাকের বেগ লিখলে আমরা কি লিখতাম? VT, কার সাপেক্ষে সেটা আমরা পরে লিখে দেবো। এই যে C, গাড়ির সাপেক্ষে, সেই অক্ষরটা আমরা পরে লিখবো। তার মানে এখানে যার বেগ সে থাকবে মেইন বস, তাই তার নামটা আগে লিখবা, যে ট্রাকের বেগ, কার সাপেক্ষে, গাড়ির সাপেক্ষে। তো এবার আমাদের কোয়েশ্চেনে গাড়ির প্রকৃত বেগ দেওয়া, ট্রাকের প্রকৃত বেগ দেওয়া। আমি বের করতে বলছি VTC, ট্রাকের বেগ বের করবো, বাট গাড়ির সাপেক্ষে, কার সাপেক্ষে, গাড়ির সাপেক্ষে। তাহলে আমি একটু আগে লিখে দিয়েছিলাম যে মাপবে বা যার সাপেক্ষে মাপবো তাকে উল্টে যোগ করতে হবে। তো দেখো এখানে গাড়ির সাপেক্ষে মাপতে বলছি, তাকে উল্টিয়ে দেবো। আগে ছিল ডান পাশে VC, বামে হয়ে গেল -VC, উল্টিয়ে গেল। ওকে, ওই ভেক্টরটাকে আমরা উল্টিয়ে বামে নিয়ে আসছি। এখন বলছি কি উল্টিয়ে যোগ করলেই কি পাওয়া যাবে? গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ। তাহলে যোগ করা বলতে ভেক্টরে কি? লব্ধি করা। আর লব্ধি বলতে আমরা জানি সামান্তরিক সূত্র। তাহলে এরকম এরকম, আলটিমেটলি এই হচ্ছে কর্ণ, এবং এটাই হচ্ছে ট্রাকের বেগ গাড়ির সাপেক্ষে। কোয়াইট সিম্পল। এটা দেওয়া ছিল, এটা দেওয়া ছিল, তা থেকে আমরা আপেক্ষিক বেগটা বের করে ফেলতে পারছি। বাট এই কোয়েশ্চনটা হচ্ছে আপেক্ষিক বেগ দেওয়া আছে, আমাকে বের করতে হবে কি প্রকৃত বেগ। তো সেটা আমরা ওই আগের কনসেপ্ট থেকে বের করতে পারি। যেমন এরকম এখানে দেওয়া আছে গাড়িটা যাচ্ছে পূর্ব দিকে, আর ভিটিসি যেটা দ্যাট ইজ গাড়ি দেখলো ট্রাককে এত বেগে, সেটাও দেওয়া আছে। কোয়েশ্চেন করছে ট্রাকের বেগ, এখানে যেমন প্রকৃত বেগ ট্রাকের বেগটা সেটা আমাকে বের করতে হবে। তো এখানে একটু খেয়াল রাখার বিষয়, ট্রাকের বেগ যেহেতু গাড়ির সাপেক্ষে বের করতে হয়েছে আমাকে, তাহলে অবশ্যই গাড়ির বেগটাকে উল্টাইতে হয়েছিল, কারণ যার সাপেক্ষে তাকে উল্টেই তো যোগ করা হয়। তাহলে নিশ্চয়ই আগেই আমাকে এই কাজটা করে নিতে হয়েছিল, গাড়ির বেগটাকে উল্টাইতে হয়েছিল, তারপর কারো না কারোর সাথে যোগ করতে হয়েছে যাতে করে লব্ধিটা হয় এই বরাবর। এখন তোমরাই বলো আমি কি এরকম কারোর সাথে যোগ করলে লব্ধি সোজা যাবে আর সামান্তরিক আঁকলে সেটা কোন দিকে যাবে? বামে যাবে। তার মানে আমরা বুঝতে পারতেছি ইভেন এই দিকে কি যাওয়া উচিত ভেক্টরটা প্রকৃত বেগ, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে এই দিকে হয়ে যাবে ভিটিসি। তার মানে আমাদের কমন সেন্স বলে এটা হওয়া উচিত ডান দিকে, ট্রাকের প্রকৃত বেগ হওয়া উচিত ডান দিকে, যাতে করে এই ট্রাকের বেগ এই হচ্ছে গাড়ির বেগ উল্টানো অবস্থায় তাদেরকে যোগ করলে খেয়াল করে দেখো সামান্তরিকে করণ হয় ভিটিসি। এবং আমরা এটাই বলছিলাম যার সাপেক্ষে তাকে উল্টিয়ে প্রকৃতটার সঙ্গে যোগ করলে আপেক্ষিক বেগটা পাওয়া যায়। তার মানে আমরা অঙ্কটা করার আগে শিওর ট্রাকের বেগটা হতে হবে এরকম ফার্স্ট কোয়াড্রেন্টের ডান দিকে। ওকে, তো আমাদের এত কষ্ট করা লাগবে না, আমরা এখন একটা সহজ সমাধান দেখব। আমাদের এই টাইপের যত অঙ্ক আসবে আমরা শুধুমাত্র একটা ফর্মুলা মনে রাখবো, সমীকরণ কথা বলে, এবং এটাই হচ্ছে আমাদের ফর্মুলা বেসিক্যালি। এটা আমাদের সবাই বলছিল একবার যে চমৎকার একটা মেথড যেটা দিয়ে যে কোনো কাইন্ড অফ অঙ্ক প্রকৃত বেগ দেওয়া থাকুক দুইটারই আপেক্ষিক বের করতে বলুক, কিংবা একটা আপেক্ষিক আরেকটা প্রকৃত অন্য আরেকটা প্রকৃত বের করতে বলুক, হোয়াট এভার মেবি দ্য কেস, এই কথাটা মনে রাখবো। এখন সমীকরণটা কি? সমীকরণটা হচ্ছে খুবই সিম্পল, মেবি সিম্পলেস্ট। VAB হবে VA মাইনাস VB, এবং তোমরা আপেক্ষিক বেগ যখনই শুরু করছো প্রথমে এই ইকুয়েশনটা দিয়ে শুরু হয়েছিল, এবং যথারীতি এটা কার বেগ? প্রথমে যে অক্ষটা সে বস, মানে এটা এর বেগ, কে দেখছে? বি এর সাপেক্ষে। তাহলে দেখো আমরা আসলে করছি কিন্তু এতক্ষণ যে কথাটা বলছি মাইনাস ভিবি, কথাটা আসলে এরকম না, ভিএ প্লাস মাইনাস ভিবি, তার মানে যে দেখছে বা যার সাপেক্ষে মাপবো তাকেই উল্টিয়ে যোগ করা হলো। ঠিক আছে, একটু আগের কথাটা কিন্তু এই সমীকরণটাই। তো এখন সমীকরণ কথা বলবে, তা আমাদের এখানে দেখবো সমীকরণের কি কি দেওয়া আছে। এত বেগে পূর্ব দিকে চলমান, তার মানে আমরা বুঝতে পারছি যে এরকম একটা ছবি যেটা হচ্ছে গাড়ির বেগ, সেটাই হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার। তার মানে সমীকরণের ভিসি আমাদের গিভেন। তারপর কি বলছে? একটা ট্রাককে চলতে দেখলো উত্তর দিকে, চলতে দেখার মানে এটা কিন্তু অবশ্যই গাড়িওয়ালা দেখছে, মানে গাড়ির সাপেক্ষে দেওয়া আছে কোয়েশনটা। তার মানে ভিটিসি এটাও কোয়েশনে দেওয়া, তাহলে দেওয়া নাই কোনটা? ট্রাকের প্রকৃত বেগ। ভিটি এটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা এত কিছু না জিজ্ঞেস করে সমীকরণকে জিজ্ঞেস করি যে এটা কিভাবে বের করা যায়। তাহলে সমীকরণ আমরা লিখবো ভিটিসি, এই যে এখানে যেমন এবি সমান হবে ভিটি মাইনাস ভিসি, যেমন এখানে ভিএ মাইনাস ভিবি। তো এর মধ্যে ভিটিসি আমাদের গিভেন, ভিসিও আমাদের গিভেন, দরকার হচ্ছে ট্রাকের প্রকৃত বেগ ভিটি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ভিটি হবে ভিটিসি প্লাস ভিসি, এই হচ্ছে আমাদের রিকোয়ার্ড ইকুয়েশন। তার মানে আমরা যেটা চাই সেটা সবসময় বাম পক্ষে নিয়ে আসবো, এরপর জিজ্ঞেস করবো সমীকরণ কি বলতেছে। সমীকরণ বলতেছে তোমার কাছে কি ভিটিসি আছে? আমি বললাম হ্যাঁ এই তো। আমি আবার জিজ্ঞেস করলাম তোমার কাছে কি কারের ভেলোসিটি আছে কিনা, এই যে এখানে আছে। তারপর সমীকরণ আমাকে অ্যান্সার দিয়ে দিল, এই ভেক্টরটা নাও তাকে কোনো চেঞ্জ করবা না, এই ভেক্টরটা নাও তাকেও কোনো চেঞ্জ করবা না, তাদের যোগ করো মানে লব্ধি বের করো। তাহলে আমরা লব্ধি বের করার তো ফর্মুলা শুরু থেকেই শিখছি, এই ভেক্টর আনচেঞ্জড, এই ভেক্টর আনচেঞ্জড, কোনো চেঞ্জ করবো না, তারপর তাদের সামান্তরিক সূত্র অনুসারে লব্ধি আঁকবো। যাদের একটু আগের ছবি মনে আছে খেয়াল করে দেখো, এটি ছিল ট্র্যাকের প্রকৃত বেগ যেটা আমরা অনেক কষ্ট করে বের করছিলাম, ভিসি কে উল্টিয়ে তারপর এটার সঙ্গে যোগ করলে লব্ধি এটা পাওয়া যায়। মনে রাখতে হবে না, সিম্পলি সমীকরণকে জিজ্ঞেস করো, সমীকরণই বলে দেবে তোমাকে উল্টাতে হবে কি হবে না। তা এখন কোয়েশ্চেন হচ্ছে এখানে তার থেমে গেলে চলবে না, আমাকে সেই লব্ধির মান বের করে দিতে হবে। যেহেতু বেগ বলছে এটা একটা ভেক্টর রাশি, আমি প্রথম ক্লাসেই বলছি ভেক্টর রাশি হলেই অবশ্যই মানও বের করে দেখাতে হবে, দিকও বের করে দেখাতে হবে। তো মান তো বের করা কোয়াইট ইজি, এই দুটার মধ্যবর্তী কোণ হচ্ছে 90, তাহলে এই লব্ধিটা কত হবে? রুট ওভার এটা যে 40 স্কোয়ার দেওয়াই আছে কোয়েশ্চেনে গাড়ি বেগ, আর তারপরটা দেখলো কততে 40√3, এটা স্কোয়ার করে ওভারঅল যদি রুট করো তাহলে পেয়ে যাবে ওই ভেক্টরটার মান, ট্রাকের প্রকৃত বেগের মান। এটা গেল মান, এবং ডিরেকশন কিভাবে? এই অ্যাঙ্গেলটাকে নিলাম থিটা, তাহলে ট্যান থিটা তো ইজিলি বের করা যায়। লম্ব, লম্ব হচ্ছে ভিটিসি, আর ভিটিসির ভ্যালু দেওয়া আছে 40√3 ডিভাইডেড বাই ভূমি ভিসি, সেটাই দেওয়া হচ্ছে 40, তাহলে থাকলো √3, অর্থাৎ থিটা হবে 60 ডিগ্রি। ব্যাস, আমি দিকও পেলাম, মানও জেনে গেলাম, এবং এভাবে যে অঙ্কই আসুক না কেন সব কটা বের করতে পারবো। তো এটা একটা দারুণ কোয়েশ্চেন, এটা কোয়েটে এসেছিল একবার। যে দেওয়া আছে বৃষ্টি উলম্বভাবে পড়তেছে নিচে আর সেই সাথে বাতাস বইতেছে পূর্ব থেকে পশ্চিম দিকে, মানে ডান থেকে বাম দিকে। তো পূর্ব থেকে পশ্চিম দিকে আবার একটা চলন্ত গাড়ি, সেই গাড়ির বেগ আমরা জানি না, বের করতে হবে, এমনভাবে বেগ বের করতে হবে যাতে করে গাড়িটার দুই কাছে ভেজে। এটা একটা কোয়েশ্চেন। কত বেগ হলে কেবল পেছনের কাজ ভিজবে? থার্ড কোয়েশ্চেন হচ্ছে কত বেগ হলে গাড়িটার কেবল সামনের কাজ ভিজবে। তো এখানে একটা ছবি আঁকা আছে, দেখো যে একটা গাড়ি এরকম মনে করো ডান দিক থেকে বামে যাচ্ছে। তো কখন আমরা বলবো যেটা দুই কাচই ভেজে? যদি গাড়িটা স্থির দাঁড়ায় থাকতো, তাহলে খেয়াল করো উপর থেকে খাড়া নিচে বৃষ্টি পড়তেছে এবং দুই কাচ বরাবরই পড়তেছে, তখন আমরা বলতাম যে দুই কাচই ভেজে, যদি স্থির মনে হতো গাড়িটা। এরপর দেখো কেবল পেছনে কাচ ভেজে কখন? যখন এরকম এরকম যদি বৃষ্টিটা পড়ে গাড়ির কাছে মনে হয়। আপাতত আমাদের ওটা কনসার্ন হওয়ার দরকার নেই, বাট এটুক শিওর বৃষ্টি যদি এভাবে পড়তো তাহলে পেছনের কাজ ভিজতো, আর যদি বৃষ্টি এভাবে পড়তো তাহলে কেবল সামনের কাজ ভিজতো। তো আমাদের এখন ডিউটি হচ্ছে এটাই যে আপেক্ষিক বেগের বেশ সুন্দর একটা ফর্ম এটা। তো আমরা একটু এভাবে কল্পনা করি, বৃষ্টি পড়তেছে খাড়া নিচের দিকে, তো আমরা এটাকে ধরলাম এই, এবং সেটার ভেলোসিটি হচ্ছে 60, আর গাড়িটা যাচ্ছে এরকম ইস্ট থেকে ওয়েস্টের দিকে, তাহলে মানে আমরা এই দিকে ধরতে পারি, আর এই দিক থেকেই বাতাস বয়ে যাচ্ছে, সেটা কত ভেলোসিটিতে? 60 কিলোমিটার/আওয়ার বেগে। তো দেখো বাতাস বয়ে যাচ্ছে ইস্ট থেকে ওয়েস্টে। এখন চিন্তা করে দেখো কোনোভাবে কি এটা সম্ভব যে বাতাস বয়ে যাবে ঠিকই কিন্তু তার কোনো বেগ থাকবে না? এটা তো সম্ভব না, মানে আপাত দৃষ্টিতে সম্ভব না। তুমি যদি দাঁড়ায় থাকো তুমি অবশ্যই টের পাবা যে বাতাস বয়ে যাচ্ছে। কিন্তু একটা দারুণ ব্যাপার খেয়াল করো, আপেক্ষিক বেগের কনসেপ্টটাই তো এমন যে একটা গাড়ির সাপোজ অনেক বেগ, 3 মিটার/সেকেন্ড সাপোজ একটা বেগে গাড়ি যাচ্ছে, আর একটা গাড়িও যদি 3 মিটার/সেকেন্ড বেগে একই দিকেই যায় তাহলে তাদের মধ্যে কোনো বেগ আছে? থাকবে না। এইভাবে আমার একটু আগে যত দূরে ছিল সে সবসময় আমার থেকে অত দূরেই থাকে, তার মানে সে আমার থেকে আদৌ আগিয়ে যায় না, দ্যাট ইজ এর মধ্যে কোনো আপেক্ষিক বেগ নাই। তো আমাদের এখন ডিউটি হচ্ছে ওটাই, আমি যদি চাই একটা বেগ আছে কিন্তু তারপর আমরা সেটাকে রাখতে চাই না বা ইফেক্টিভ করতে চাই না, তখন আমাকেও একটা বেগ দিতে হবে একই দিকে। তাহলে একটু খেয়াল করে দেখি, আমার এইখানে সেই গাড়িটা মনে মনে, গাড়িটা যাচ্ছে এই দিকে ওই বাতাসের দিকে। এখন খেয়াল করে দেখো যদি বাতাসটা না থাকতো তাহলে কি মনে হতো? শুধুমাত্র একমাত্র বেগ থাকতে হচ্ছে বৃষ্টি বেগ, এবং তখন খাড়া এভাবে পড়ে দুই কাচকে ভিজিয়ে দিত। তাহলে আমরা এভাবে ভাবতে পারি না যে যেহেতু বাম দিকে একটা বেগ আছে সেটাকে গাড়িটা হত্যা করতে চায়। কিভাবে সম্ভব? এই খেয়াল করে দেখো, একটা গাড়ির বেগ 3, ওই দিকে যদি 3 মিটার/সেকেন্ড আরেকটা গাড়ি যায় পরস্পরের কোনো বেগ থাকবে না। তাহলে গাড়িটাও যদি 60 মিটার/সেকেন্ড বা এখানে কিলোমিটার/আওয়ার বেগে যায় তাহলে দেখো গাড়ির তুলনায় বাতাস বলতে কিছু নাই, মানে দুইটার আপেক্ষিক বেগ শূন্য। তার মানে গাড়ি ভাববে কি কোনো বাতাস নেই, কোনো বাতাস না থাকলে বৃষ্টি কিভাবে পড়ে? খাড়া পড়ে। তাহলে তখন আমরা কি বলতে পারি? দুই কাছে ভিজবে যদি গাড়িটার বেগ কত হয়? 60 কিলোমিটার/আওয়ার। এবার একটু খেয়াল করে দেখো কেবল পেছনের কাজ ভিজবে কখন? একটু এইভাবে ভাবি, কেবল পেছনের কাজ ভিজতে হলে গাড়ির কাছে মনে হতে হবে বৃষ্টিটা পড়ে এভাবে, তাহলে আসলে কি করবে? তার কাছে মনে হতে হবে যে বাতাস তার থেকে এগিয়ে যাচ্ছে। সেটা কিভাবে সম্ভব? সে যদি 60-র চেয়ে কম বেগে দৌড়ায় তাহলে তার তুলনায় বাতাস কিন্তু সামনে যাচ্ছে কিছুটা বেগে হলো, সে এখানে যদি 30-এ দৌড়ায় তাহলে বাতাস যাবে 30-এ সামনে। তখন আসলে কি হবে সিচুয়েশনটা? তখন কিন্তু বাতাস আর শূন্য না, তখন বাতাস অলরেডি কিছুটা আছে, 30-40 আছে, আর নিচে আছে রেইনের ভেলোসিটি। তাহলে এই দুইটা মিলে আসলে থাকবে কি? এই বরাবর বৃষ্টি পড়বে, আর এই বরাবর বৃষ্টি পড়ার অর্থ আসলে কোন কাজকে ভেজাবে? পেছনের কাজকে। আর একই কথা লাস্টেরটা যদি সামনের কাছে ভেজাতে চায় তাহলে সে অবশ্যই greater than 60 ভেলোসিটিতে দৌড়াবে। greater than 60 হলে আসলে মনে হবে কি আপেক্ষিকভাবে বাতাসটা পেছন দিকে চলে যাচ্ছে, আর তখন সিচুয়েশনটা কি হবে? বৃষ্টি পড়তেছে খাড়া নিচের দিকে আর বাতাসের বেগ হচ্ছে একটু পেছন দিকে, ফলে তাদের লোভ ধীরে হবে এই কর্ণ বরাবর, আর এই কর্ণ বরাবর যদি বৃষ্টি পড়ে তাহলে আমরা অলরেডি দেখেছি গাড়ির সামনে কাজ পেয়ে যায়। তো এখানে ভেক্টরের উপাংশ বিভাজনের আরও একটা সুন্দর এক্সাম্পল যে একটা কিউব আছে, XYZ অ্যাক্সিস দেওয়া আছে এবং এ হচ্ছে মূল বিন্দু। তো কিউবটার প্রত্যেক বাহুগুলো দেওয়া আছে যে AB হচ্ছে 6, AD হচ্ছে 2, AF এটা হচ্ছে 3 একক। আমরা একটু লিখে নিচ্ছি, AB হচ্ছে 6, AD হচ্ছে 2 একক, AF এটা হচ্ছে 3 একক। এখন কোয়েশ্চেন করছে AH একটা ভেক্টর, AC আরেকটা ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ কত? এই চিহ্নটা মানে কোণ। তাহলে একটু খেয়াল করো AH ভেক্টরটা কোনটা? এই যে এই ভেক্টরটা, আর এই যে এসি ভেক্টর, এদের যে মধ্যবর্তী কোণ সেটা আমাকে ডিটারমিন করতে বলছে। তো আমি যদি একদম পিওর রেগুলার ভেক্টর মেথডে করতে যাই তাহলে আমাদের সিস্টেমটা কি? প্রত্যেকটা বিন্দুর স্থানাঙ্কগুলো দেখতে হবে। যেমন A হচ্ছে এখানে অরিজিন বা মূল বিন্দু, তাহলে এর পাশে আমার লিখতে হবে 0, 0, 0। আর আমাদের আরেকটা ভেক্টর ডিটারমাইন করতে হবে কোনটা এইচ। তাহলে দেখি আমরা এইচ বিন্দুতে পৌঁছানোর জন্য কি লাগে। আমাদের এবি বরাবর যেতে হবে, বিজি বরাবর যেতে হবে, জিএইচ বরাবর নামতে হবে। তার মানে আসলে এইচ বিন্দু পেতে আমাদের এবি বরাবর 6 একক, বিজি বরাবর আসলে 3 একক এবং জিএইচ বরাবর আসলে 2 একক গেলে চলবে। তাহলে আমরা এই দুইটা বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেছি। এখন আমাদের ভেক্টরটা কিভাবে ডিটারমাইন করতে হয়, দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে ভেক্টর হবে ওই এইচ এর স্থানাঙ্ক মাইনাস এ এর স্থানাঙ্ক। তাহলে আমরা পাচ্ছি আসলে 6, 3, 2। এটা কিন্তু একটা ভেক্টর, মানে 6, 3, 2 দেখলে সংখ্যার স্থানাঙ্ক কিন্তু আর বুঝবো না। বাম পাশে ভেক্টর আছে দেখতে পাচ্ছ, এটার অর্থ আসলে 6i 3j 2k। সো আসলে শর্টে আমরা লিখি এই চিহ্ন দিয়ে ম্যাট্রিক্স ফর্মে। তো এইচ গেল এভাবে এসি, তার মানে সি বিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করা যায়, এবি বরাবর যাব, বিসি বরাবর নামবো। তাহলে সি বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে 6 ইউনিট এবি বরাবর, বিসি বরাবর হচ্ছে আসলে 2 ইউনিট, আর জেড অ্যাক্সিস বরাবর কোনো সরণ নেই, তাহলে এটা হচ্ছে 0। তাহলে এসিটা কি হবে সিম্পলি সি মাইনাস এ, তো এ তো সব শূন্যই, তাহলে আলটিমেটলি থাকবে হচ্ছে 6, 2, 0। তার অর্থ হচ্ছে 6i 2j আর 0k, না লিখলেও বুঝবা। এখন আমরা সেই যে জানি দুইটা ভেক্টর আমাদের হাতে দেওয়া এ আর বি সাপোজ, এবং এদের মধ্যবর্তী কোণ কত এটা আমরা ইজিলি ডিটারমাইন করতাম। মনে করে দেখো AH ডট AC যদি নাও, তাহলে ডট প্রোডাক্ট দিয়ে কি হবে 6, 6, 36, 3 দুগুণে 6, এগুলো ডট প্রোডাক্ট সমান কি জানতাম এই ভেক্টরের মান, দ্যাট ইজ রুট ওভার 36 যোগ 9 যোগ 2 স্কয়ার হচ্ছে 4, ওই ভেক্টরের মান গেল ইন্টু এসি ভেক্টরের মান, সেটা কত 36 যোগ 4 ইন্টু কস থিটা, তাদের মধ্যবর্তী কোণের কোসাইন, ক্ষুদ্রতর কোণের। তো এটা সব করে অবভিয়াসলি তোমরা থিটা কোণটা বের করে ফেলতে পারবে। এটা গেল একদম বেসিক মেথড। আর সবচেয়ে সহজ মেথড তো চোখে দেখতে পাচ্ছি আমরা, এটা কিন্তু অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ। তোমরা যদি একটু 3D পার্সপেক্টিভ বোঝো তাহলে এই অ্যাঙ্গেলটা একটা মেঝে থেকে কোণা বরাবর উঠে আসছে, সো এই যে একটা মেঝে থেকে উপরে চলে আসছে, সো এই অ্যাঙ্গেলটা অবশ্যই 90 ডিগ্রিজ। তাহলে খেয়াল করে দেখো এই যে হাইটটা, এটা তো দেওয়াই আছে 3, ওকে, একটা সমকোণী ত্রিভুজ আমরা ত্রিকোণমিতি অ্যাপ্লাই করতেই পারি। আর এইটা কিন্তু খেয়াল করে দেখো এই যে একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছ তলায়, সেটা এটা কিন্তু আবার সমকোণ, ওই যে মেঝের কোণাগুলো। তাহলে এই বরাবর হচ্ছে 2 ইউনিট, এই বরাবর হচ্ছে 6 ইউনিট, তাহলে এটা হচ্ছে পিথাগোরাসের অতিভুজ। তাহলে রুট ওভার 2 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, এটাই হচ্ছে তোমার এসি। ছবি তার একবার খেয়াল করে দেখো এসিটা হচ্ছে পিথাগোরাস থেকে আমরা বের করে ফেলছি অতিভুজটা। আর আমাদের এবার যদি ট্যান থিটা নিয়ে নাও, এই অ্যাঙ্গেলটি তোমার দরকার, এটাকে নাম দিলাম থিটা। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু লম্ব, ওকে, লম্ব হচ্ছে সিএইচ ডিভাইডেড বাই ভূমি, ভূমি হচ্ছে এসি। তাহলে লম্ব আমরা অলরেডি জানি সেটা হচ্ছে 3 ইউনিট, আর এসি আমরা মাত্র ডিটারমাইন করলাম সেটা হচ্ছে রুট ওভার 2 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। তাহলে এটা সলভ করলেই থিটা পেয়ে যাবা, এক্স্যাক্টলি আগে যেটা পাইছে, অনেক কম কষ্ট। তো এখানে আরেকটা স্পেশাল প্রবলেম, দুইটা ভেক্টর দেওয়া আছে এবং কোয়েশ্চেন করছে হচ্ছে এদেরকে ভূমি বিবেচনা করে, মানে একটা সামান্তরিকের 2 সন্নিহিত বাহু ধরে গঠিত প্রিজম কিংবা আয়তাকার ঘনবস্তুর আয়তন দেওয়া আছে। এরপর কোয়েশ্চন করছে উচ্চতা নির্দেশ করে এমন ভেক্টরটা ডিটারমাইন করতে হবে। তো সলিউশনটা সিম্পল, সেটা হচ্ছে তাকিয়ে দেখো যে বি একটা ভেক্টর গিভেন, সি আরেকটা ভেক্টর, একটা সামান্তরিকের সন্নিহিত বাহু। তাহলে আমি যদি বি ক্রস সি করি, তোমরা অবশ্যই জানো ক্রস ভেক্টরের মানটা কি নির্দেশ করে, ভৌত তাৎপর্য বা ফিজিক্যাল মিনিং কি, এটা হচ্ছে তাদের দ্বারা গঠিত যে সামান্তরিকটা, সেই সামান্তরিকটার ক্ষেত্রফল, ওকে। তাহলে এখানে পাচ্ছি আমরা ক্ষেত্রফল বা ভূমির ক্ষেত্রফল। খেয়াল করে দেখো এটা যদি আয়তন চাই তাহলে আমাদের অলরেডি ভূমির ক্ষেত্রফল আছে, আর বাড়তি কি দরকার উচ্চতা এইচ। তাহলে আমি বলতে পারি আয়তন ভি ইকুয়াল টু এইচ ইন্টু ক্ষেত্রফল, উচ্চতা ইন্টু ভূমির ক্ষেত্রফল, এবং সেটাই গিভেন হচ্ছে 50 ঘনমিটার। তাহলে এটা হচ্ছে 50 দেওয়া, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এইচ এর মান, এখন কোনো ভেক্টর আসে না, তাহলে আমরা মানটা পেয়ে যাচ্ছি h equal to 50 divided by ক্ষেত্রফল। তাহলে আমরা উচ্চতা ভেক্টরটা মান পেয়ে গেলাম, আয়তনকে আমরা ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিলাম। তো মান হলে তো চলবে না, সাথে আমাদের একটা একক ভেক্টর লাগবে দিক নির্দেশ করার জন্য। তো একক ভেক্টর কোয়াইট সিম্পল, উচ্চতা কি ভূমির সাথে লম্ব দিকে না, এবং আমরা অলরেডি জানি b ক্রস c, ক্রস ভেক্টরটা দিকও কোন দিকে, সারফেসের সঙ্গে লম্ব দিকে। তাহলে আমরা বুঝে গেছি একক ভেক্টরটার দিক হবে b ক্রস c এর দিকে, আর একক ভেক্টর বানানোর জন্য কি করতে হয়, ভেক্টরটাকে তার মান দিয়ে ভাগ করতে হয়। কিন্তু একটু মনে রাখবা সাথে একটা প্লাস মাইনাস, প্লাস মাইনাসটা কেন লাগবে, কারণ আমরা এখানে উপর দিকে আয়তন তৈরি করতে হয় এমন না, এটা বাস্তব অভিজ্ঞতার দরকার নেই। ক্রস ভেক্টর বি ক্রস সি যেমন হতে পারতো, সি ক্রস বিও হতে পারতো, কিন্তু তাতে কিন্তু ভূমির ক্ষেত্রফলের মানের কোনো চেঞ্জ হবে না, তাই অবশ্যই ডিরেকশন দুই দিকেই হতে পারে, এটার উপরে অর নিচে। তো এটা গেল ভেক্টরটার ডিরেকশন একক ভেক্টরটা আর সেই সাথে আমাদের এখানে আছে কি ভেক্টরটা মান তাহলে তোমাদের নিশ্চয়ই মনে আছে কোন ভেক্টর সমান এটা লিখে রাখবা তোমরা কোন ভেক্টর সমান ওই ভেক্টরের মান ইনটু তার দিকে ইউনিট ভেক্টর একটা ইউনিট ভেক্টর তাহলে আমাদের উচ্চতা নির্দেশকারী সমীকরণ h ভেক্টর হবে ওই ভেক্টরের মান অলরেডি আমরা বের করে ফেলছি সেটা হচ্ছে 50 ডিভাইডেড বাই b ক্রস c এর ভ্যালু আর সেই সাথে ডিরেকশনটা হবে হচ্ছে প্লাস মাইনাস b ক্রস c ডিভাইডেড বাই মডিউলাস b ক্রস c আমাদের নতুন চ্যাপ্টার হচ্ছে গতিবিদ্যা এর মধ্যে আমরা আগেই বলেছি যে দুইটা টপিক একটা হচ্ছে একমাত্রিক গতি আর একটা হচ্ছে প্রাস বা দ্বিমাত্রিক গতি তো একমাত্রিক গতির ফর্মুলাগুলো ক্লাস 9 থেকে আমাদের সবারই মোটামুটি ক্লিয়ার যে s = ut + half at square কিংবা v = u square + twice as তাই আমি ফর্মুলাগুলোর ইন্ডিপেন্ডেন্টলি আলোচনা করলাম না এক একটা ম্যাথ দেখাবো আর সাথে সাথে যে ফর্মুলা দরকার সেটা বলে যাব তো সাপোজ এই ম্যাথটা দেওয়া আছে ফার্স্ট কোশ্চেনটা একটু দেখো যে একটা বস্তু পুরো পথের অর্ধেক শেষ সেকেন্ডে অতিক্রম করে যদি একে স্থির অবস্থা থেকে ছাড়ি তো বস্তুর পতনকাল কত এবং উচ্চতা কত তো এই হচ্ছে সেই বস্তুটা আমরা কিন্তু অবশ্যই মনে রাখবো এই সব বস্তুগুলো কিন্তু বিন্দু বস্তু ঠিক আছে ডিমেনশন কিন্তু আমরা কনসিডার করি না সেটা এরকম ফ্রি ফল ছেড়ে দিলাম তাহলে ছেড়ে দেওয়া বস্তুর আদিবেগ কত শূন্য শূন্য ঠিক আছে কিন্তু এখানে কিন্তু অনেকে একটা ভুল করে যে কোনো ছেড়ে দেওয়া বস্তুর আদিবেগ কিন্তু শূন্য না এটা অবশ্যই খেয়াল রাখতে হবে সাপোজ তুমি যদি একটা বেলুনে চড়তে থাকো উপরের দিকে ওই অবস্থায় যদি ছেড়ে দাও পৃথিবীবাসী কিন্তু দেখবে তোমার হাত গ্রাউন্ড তারপর তোমার বেলুনটা হাতের বস্তুটা সবকটা কিন্তু একটা বেগে উপরের দিকে যাচ্ছে কিংবা তুমি যখন বাসে যাচ্ছ তখন খেয়াল করে দেখো বাস সিট তুমি তোমার হাতে ধরা বল সবকটা কিন্তু একই বেগ আছে তার মানে যে সিস্টেমে তুমি আছো ওই সিস্টেমের বেগ দেওয়া আছে কি নেই এটার উপর ডিপেন্ড করবে ছেড়ে দেওয়া বস্তুর আদিবেগ শূন্য হবে কি হবে না ওকে তো আমাদের যেহেতু এমন কোনো সিচুয়েশন নেই স্থির অবস্থা থেকে আমরা যেহেতু ছেড়ে দিলাম তাহলে বুঝতে হবে এখানে আদিবেগ শূন্য এখন আমরা ধরে নিলাম গ্রাউন্ড পর্যন্ত এই উচ্চতাটা হচ্ছে h তো একটু খেয়াল করার বিষয় যে এখানে সমীকরণগুলো প্রায় প্লাস হাফ জিটি স্কোয়ার হবে না মাইনাস হাফ জিটি স্কোয়ার নিয়ে কনফিউশন লাগে তো আমরা এই চ্যাপ্টারের শুরুতে তিনটা কেস নিয়ে আলোচনা করেছি তোমরা ওই বিষয়গুলো একটু দেখে নেবে তো আমরা শুরু করি এখানে যেহেতু h ইকুয়াল টু আমরা জানি ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার যেহেতু আদিবেগ শূন্য আলটিমেটলি h ইকুয়াল টু শুধু হাফ জিটি স্কোয়ার ইউ শূন্য এখন এরকম এক সেকেন্ড দুই সেকেন্ড পড়তে 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 বলে দিছে শেষ সেকেন্ডে তাহলে এখানে টোটাল টাইম লাগছে টি সেকেন্ড আমরা বলে দিলাম তাহলে শেষ সেকেন্ড বলতে আমরা বুঝবো টি তম সেকেন্ড তাহলে t তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা কি হাফ g twice t minus 1 শুরুতে u ছিল আদিবেগ যেহেতু শূন্য আমরা ধরলাম তাহলে দেখো t তম সময় অতিক্রান্ত দূরত্ব যেটা সেটা কি বলে দিছে মোট অতিক্রান্ত দূরত্ব যেটা হাফ g t স্কয়ার মানে 8 সেটার অর্ধেক দেখো একটা বস্তু পুরো পথের অর্ধেক মানে পুরো পথ হচ্ছে h তার অর্ধেক অতিক্রম করছে শেষ সেকেন্ডে তার অর্ধেক অতিক্রম করছে শেষ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আর এইচ আমরা একটু আগে লিখলাম হাফ জিটি স্কোয়ার তার মানে হাফ ইনটু হাফ জিটি স্কোয়ার তাহলে ডান পাশে আননোন হচ্ছে টি বাম পাশে আননোন হচ্ছে টি তাহলে এটা সলভ করে তুমি কি বের করতে পারবে টাইমটা বের করতে পারবে এরপর বলছি উচ্চতা কত কোয়াইট সিম্পল এই বের করা টাইমটা এখানে বসাই দিলে আমরা এইচটা পেয়ে যাবো তো আমরা শুরুতেই তিনটা পার্টিকুলার কেস ক্লিয়ার করে দিচ্ছি যাতে করে এই টাইপের যত সূত্রগুলো আছে যে এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার কখনো মাইনাস হাফ জিটি স্কোয়ার কখনো বা মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার তো এই ভেরিয়েশনগুলো কেন হয় কখন হয় যাতে একটা ক্লিয়ার কনসেপশন থাকে তো তিনটা পার্টিকুলার কেস কি কি প্রথম কেসটা হচ্ছে একটা হাতে ঢিল আছে সরাসরি নিচে ছুঁড়ে মারলাম অথবা ছেড়ে দিলাম ওটা ম্যাটার নয় যখন বলবো ছেড়ে দেবো তখন আদিবে একটা শূন্য ধরে কাজ করতে হবে কিন্তু জেনারেল কেসটা হচ্ছে কি আমার হাতে একটা বল ধরা আছে আমি নিচের দিকে ছুঁড়ে মারলাম তো এই সিচুয়েশনে দেখো ছুঁড়ে মারলাম আদিতে কোন দিকে বেগ দিছি নিচের দিকে তাহলে ইউ হচ্ছে নিচের দিকে জি নিয়ে কারো কোনো টেনশন নেই জি অলওয়েজ নিচের দিকে এটা মনে রাখবা সূত্রের মধ্যে জি এর কোনো ভেরিয়েশন হবে না তাহলে জি সর্বদা নিচের দিকে এইচ এইচ কি নিচে যাচ্ছে বলে নিচের দিকে কিংবা উপরে যাচ্ছে বলে উপরের দিকে এটা কিন্তু না এখানে লিখে দিচ্ছি এইচ হচ্ছে সরণ কোনো উচ্চতা বা এই টাইপের কোনো কিছু মনে রাখবো না সরণ এইচ অলওয়েজ আদি থেকে শেষ আদিতে কোথায় ছিল সেখান থেকে শেষের দিকে তাহলে খেয়াল করো আদিতে ছিল আমার হাতে বস্তুটা সেখান থেকে শেষের দিকে মানে কোন দিকে নিচের দিকে তাহলে দেখো ছুঁড়ে মারছি নিচের দিকে সো ইউ নিচের দিকে আদি থেকে শেষ নিচের দিকে সো এইচ নিচের দিকে জি সর্বদা নিচের দিকে আর এখানে যেহেতু নিচের দিকেই যাচ্ছে বেগও নিচের দিকে তাহলে খেয়াল করো আমাদের সূত্রে মনে রাখার জায়গাটা কোথায় সূত্রটা হচ্ছে এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার সব প্লাস ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি সব কিছু প্লাস এইচ প্লাস সামনে তার ইউ এর আগেও কি সামনে প্লাস জি এর আগেও কি সামনে প্লাস তাহলে এইচ ইউ জি তিনটাই দেখো এইচ ইউ জি তিনটে একই ডিরেকশনে ভেক্টরগুলো ফলে তাদের মধ্যে কোনো রকম মাইনাস হবে না বা উল্টানো হবে না, সবকটার চিহ্ন হবে এটার সামনে প্লাস, এটার সামনে প্লাস, এটার সামনে প্লাস। নিচেরটা খেয়াল করে দেখো, ভি নিচের দিকে, ইউ নিচের দিকে, জি অল টাইমস নিচের দিকে, সো এটার সামনে প্লাস, এটার সামনে প্লাস, এটার সামনে প্লাস। মনে রাখা কোয়াইট ইজি। এবার দেখো সেকেন্ড কেস। তবে সেকেন্ড কেসটা দুইটা পার্টিকুলার সাব কেস আছে। প্রথম কেসটা হচ্ছে একটা বস্তু আমার হাত থেকে উপরের দিকে ছুঁড়ে মারছো, এখন আমার হাতে পৌঁছায় নেই, এখনো সর্বোচ্চ উচ্চতা ক্রস করে নিচে নামা শুরু করেনি, এই যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায়নি। এখন সেই অবস্থায় কি হবে খেয়াল করো, আদিতে ছিল আমার হাতে, সেখান থেকে এখন উপরের দিকে, সো আদি থেকে শেষ। সো আমরা বুঝতে পারতেছি এই ছবি কোন দিকে, উপরের দিকে, আদি থেকে শেষ। ইউ কোন দিকে, আমি ছুঁড়ে মারছি যে দিকে, আদিতে, তাহলে ইউ হবে উপরের দিকে। যেহেতু উপরের দিকে যাচ্ছে, ভেলোসিটিও কোন দিকে, উপরের দিকে, তাহলে ভি এর দিকে উপরের দিকে, আর জি অলওয়েজ নিচের দিকে। তাহলে রুলটা কি হবে দেখো, এইচ উপরের দিকে, ইউ উপরের দিকে, বাট জি নিচের দিকে, তাহলে এইচ এর আগে প্লাস, ইউ এর আগে প্লাস, বাট জি এর আগে মাইনাস। ওকে মনে থাকবে, কিংবা এইচ এর আগে মাইনাস, ইউ এর আগে মাইনাস, জি এর আগে প্লাস, মানে যে দুটো ভেক্টর একই দিকে ওই দুটো একই চিহ্ন, বাকিটা হবে বিপরীত চিহ্ন। এবার খেয়াল করে দেখো যে ভি যেহেতু উপরের দিকে, ভি এর চিহ্ন, ইউ উপরের দিকে, ইউ এর চিহ্ন সেম, দুটি প্লাস, কিন্তু জি হচ্ছে নিচের দিকে, ফলে জি এর আগে হবে মাইনাস। এবার হচ্ছে সেকেন্ড কেসটার পার্টিকুলার আরেকটা কেস, সেটা হচ্ছে উপরে ছুঁড়ে মারছে, অনেকক্ষণ পর নিচে নামা শুরু করছে, মানে সর্বোচ্চ উচ্চতা ক্রস করে আবার নামা শুরু করছে। এই সিচুয়েশনটা দেখো, লালটা উপরের দিকে গেল, ম্যাক্স হাইটে উঠলো, এরপর সবুজটা হচ্ছে নিচের দিকে আবার নামা শুরু করলো, তাহলে এবার সরণ কোন দিকে হবে? এটা তো উপরেও গেছিল কিংবা নিচেও নামতেছে, সরণ অল দ্য টাইমস আদি থেকে শেষ। তাহলে আমার হাতে ছিল আদি থেকে উপরের দিকে, তাহলে দেখো আদি থেকে সবুজ পয়েন্ট পর্যন্ত, আদি থেকে শেষ, উপরের দিকে, সো এইচ এর ডিরেকশন হচ্ছে উপর, যেহেতু উপরের দিকে ছুঁড়ে মারছি, ইউ এর ডিরেকশন উপর, জি অলওয়েজ নিচের দিকে, আর ভি শুরুতে ছিল উপরের দিকে, আবার একটু পর কি নিচের দিকে। তো একটু খেয়াল রাখার বিষয় এখানে, মজার জায়গাটা হচ্ছে বামের যে সূত্রগুলো আর ডানের যে সূত্রগুলো সব সেম কেন একটু খেয়াল করি। এইচ উপরের দিকে ঠিক আছে, ইউ উপরের দিকে, ফলে এইচ আর ইউ দুটোই পজিটিভ, কিন্তু জি নিচের দিকে হয় এটা মাইনাস, কোনো আপত্তি নাই আমাদের। একটু আগে যেটা বলছি, দুটো ভেক্টর সেম দিকে, তাই তাদের চিহ্ন একই, আর একটা অপোজিট ভেক্টর, তার চিহ্ন হবে বিপরীত। কিন্তু নিচে একটু খেয়াল করে দেখো, মনে হতে পারে ভি আর জি তো একই দিকে, এই যে ভি আর জি, কিন্তু ভি এর আগে প্লাস, জি এর আগে মাইনাস কেন? তোমরাই আশা করি বলতে পারবা, এর কারণ খুবই সিম্পল। কারণটা হচ্ছে এখানে একটু খেয়াল করো, আগের কেসটা এখনো সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায় নাই, বাট এইখানের যে টাইমটা এটা কিন্তু সর্বোচ্চ উচ্চতায় ক্রস করে আসার পর। তো তোমরা যারা জানো সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে যে টাইম সেটা হচ্ছে ইউ বাই জি, তোমরা যদি এখানে ইউ বাই জি এর চেয়ে বেশি একটা টাইম বসায় দেখো, তাহলে দেখবা ইউ থেকে ইউ এর চেয়ে বড় কিছু বিয়োগ যাচ্ছে, ফলে আলটিমেটলি ভেলোসিটি হবে নেগেটিভ, আর নেগেটিভ অ্যান্সারের অর্থই হচ্ছে তার ডিরেকশন আসলে কোন দিকে হবে, জি এর দিকে। তাই আমাদের মজার বিষয়টা হচ্ছে এইটাই, এই দুইটা কেসে ফর্মুলার কোনো চেঞ্জ নাই, এটার উত্তর দেখেই তুমি ডিসিশন নিতে পারবা এটা ডিরেকশন এখন নিচের দিকে নাকি উপরের দিকে। এরপর হচ্ছে থার্ড কেস এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কেস, এটা হচ্ছে আমি একটা বস্তুকে ছুঁড়ে মারলাম, এই মার্কারটা সাপোজ, ছুঁড়ে মারার পর আমার হাতে না ফিরে আরও নিচের দিকে ফ্লোরে চলে গেল, মানে আদি উচ্চতা ক্রস করেও নিচের দিকে চলে যাচ্ছে। তাহলে এখানে হচ্ছে এই একটা বিল্ডিংয়ের সের রুফ থেকে একজন ছুঁড়ে মারল উপরের দিকে, তারপর তার হাত ক্রস করে আরও নিচে চলে গেল, তাহলে এবার আদি কোনটা লোকের হাত, শেষ কোনটা আরও নিচে, তাহলে আদি থেকে শেষ এইচ হবে এবার নিচের দিকে, এইচ কিন্তু সরণ মনে রাখবা, আদি থেকে শেষ, তাহলে এইচ হচ্ছে নিচের দিকে, জি অলওয়েজ নিচের দিকে, ইউ এক্ষেত্রে কোন দিকে, উপরে ছুঁড়ে মারছিলাম। সো ফর্মুলার ক্ষেত্রে চেষ্টা কোথায় খেয়াল করো, এইচ নিচে জি নিচে, ফলে এইচ এবং জি এর দুইটা চিহ্ন কি হবে সেম, হয় দুইটাই প্লাস না হয় দুইটাই মাইনাস। আর যেহেতু ইউ বিপরীত দিকে, ইউ হচ্ছে জি কিংবা এইচ এর বিপরীত দিকে, ফলে ইউ এর আগে দেখো চিহ্নটা অপোজিট, এইচ এর আগে প্লাস, জি এর আগে প্লাস, এটার আগে মাইনাস, কিংবা চাইলে এইচ এর আগে মাইনাস, জি এর আগে মাইনাস, এটা দিতে পারবা প্লাস। আর ভেলোসিটির কোনো ফর্মুলার চেঞ্জ নাই, এটা আগের যা কেসগুলো একই কেস, কারণ এগুলো ডিটারমাইন্ড হয় সময় দ্বারা। তো এখানে আরও একটি প্রবলেম, একটা পাথর 49 মিটার উচ্চতা থেকে ফেলে দিলাম, সাপোজ এই একটা পাথর, এগুলো সবই বিন্দু বস্তু মাইন্ডেড, ফেলে দিলাম এবং এই উচ্চতা দেওয়া আছে 49 মিটার, তো এটা নিচে পড়তেছে, এটা ফেলে দিলাম বা ছেড়ে দিলাম, এটা আদি বেগ হচ্ছে 0, কিছু দেওয়া নেই। তো এটা ফেলে দেবার 1 সেকেন্ড পর আরেকটা যদি ফেলে দাও, তাহলে ওই দুটো নিশ্চয়ই কখনো একসঙ্গে মাটিতে পড়বে না, অবশ্যই এটা মাটিতে পড়বে আগে, কিন্তু বলছে না এটা ফেলে দেওয়ার 1 সেকেন্ড পর আরেকটা পাথর ফেলবা, আর যেটা আমরা জানি ওটা যদি সিম্পলি ফেলে দিই তাহলে এটা কখনো একসঙ্গে রিচ করবে না, এই জন্য এটা নিক্ষেপ করছে, এবার আর আদিবেগ 0 না, বলে দিছে ফেলে দেবার 1 সেকেন্ড পর নিচে নিক্ষেপ করলাম, তার মানে এটার একটা আদিবেগ u আছে। তো এরপর অবশ্যই a আস্তে আস্তে নামবে, একটু জোরে জোরে নেমে তাকে ধরার চেষ্টা করবে এবং আসলে তারা সাকসেসফুল। বলে দিয়েছে দুইটাই একই সাথে মাটিকে হিট করছে। কোয়েশ্চন করছে এই যে ইউটা কত, দ্বিতীয় পাথরের আদিবেগ। তো আমরা ইজিলি সলভ করতে পারি। আমি ধরলাম উচ্চতাটা হচ্ছে h এবং এটা কেস নাম্বার 1, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে h = নরমালি ut + 1/2 gt2, তো এখানে আদিবেগ হচ্ছে প্রথম ক্ষেত্রে 0, তাহলে h = থাকলো 1/2 gt2। তাহলে এখানে h দেওয়া আছে 49 মিটার, জি আমরা জানি 9.8। তাহলে এখানে সলভ করে তোমরা t টা বের করে নিতে পারবে। প্রথমে আমরা t টা বের করে নিলাম। তো এই t টা তো গেল ওই প্রথম বস্তুটা কত সময় জুড়ে বাতাসে ছিল, কিন্তু পরেরটা কিন্তু ওই একই সময় থাকতে পারেনি, কারণ তাকে ফেলা হয়েছে কয় সেকেন্ড পর, 1 সেকেন্ড পরে। ফলে আমরা যদি বলি প্রথমটা ছিল t সময় জুড়ে বাতাসের মধ্যে, তাহলে দ্বিতীয়টা অবশ্যই t এর চেয়ে 1 সেকেন্ড কম ছিল বাতাসে। তাহলে দ্বিতীয়টার জন্য আমরা কি লিখতে পারি? লিখতে পারি h কোন দিকে, আদি থেকে শেষ নিচের দিকে, u কোন দিকে, নিচের দিকে নিক্ষেপ করছে, g অলওয়েজ কোন দিকে, নিচের দিকে। তাহলে h +h +ut প্লাস হাফ জি টি স্কয়ার, সবকটা ভেক্টরে একই চিহ্ন। তাহলে খেয়াল করে দেখো, এটা তো জেনারেল ফর্মুলা, কিন্তু আমি বলে দিচ্ছি এটা দ্বিতীয়টার জন্য। তাহলে উচ্চতা সে একই ক্রস করছে, ঠিক আছে, কিন্তু টাইম কিন্তু সে টি নিতে পারবে না। কত নিতে হবে? 1 সেকেন্ড কম। একইভাবে হাফ জি টি মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে এখানে এইচ আগে থেকে জানো 49, আর একটু আগে আমরা কি বের করে ফেলছি টাইম টি। সো ইউ টি মাইনাস 1 এর টি তোমাদের জানা আছে, হাফ জি জানা আছে আমাদের অলরেডি, এইটিটাও জানা আছে। সো এটা সলভ করে তোমরা আদিবেগ ইউ পেয়ে যাবে, নিক্ষেপণ বেগ যেটা। পরন্ত বস্তুর আরেকটা পপুলার অঙ্ক দেখতে পাচ্ছ, যে একটা কল থেকে ফোটায় ফোটায় পানি পড়তেছে। তো এই কলের হাইটটা হচ্ছে গ্রাউন্ড থেকে 2.45 মিটার উপরে। তো কোয়েশ্চনে বলা আছে, তোমরা বলতে পারো এখানে প্রথম ফোটা কোনটা? এটা কিন্তু চতুর্থ ফোটা, প্রথম ফোটা এখন মাটিতে পড়ে গেছে। তাহলে এই যে 1 নাম্বার ফোটা, এটা 2 নাম্বার ফোটা, 3 নাম্বার ফোটা, এটা জাস্ট পড়তে শুরু করবো। প্রথম ফোটা যখন মাটি টাচ করে তখন জাস্ট চতুর্থ ফোটা বের হলো। তো কোয়েশ্চন করছে বাকি ফোটাগুলো এখন কত উচ্চতায় আছে। তো আমরা উচ্চতাগুলো কল থেকে মাপবো আমাদের ইজি করার জন্য, কেউ চাইলে ভূমি থেকে মাপতে পারবো, সমস্যা নেই। তাহলে বলো প্রথম ফোটা যেটা, সেটা কি পুরো 2.45 ক্রস করছে এবং সেটা কত টাইমে ক্রস করছে? ধরলাম টি টাইমে। তাহলে হাফ জি টি স্কোয়ার, কারণ যেহেতু ছেড়ে দেওয়া বস্তু আদিবেগ 0। তাহলে এটাই 2.45 দেওয়া আছে, হাফ জি এর ভ্যালু জানো, টি স্কোয়ার সলভ করে টি এর ভ্যালুটা বের করে নেবা। তাহলে প্রথম ফোটা পড়তে আমার টোটাল এত টাইম লাগছে। এই টাইমটুকুতে মোট দেখতে পাচ্ছি যেন 4টা ফোটা পড়ে, কিন্তু আসলে ফোটা কিন্তু 3টা পড়বে এই টাইম জুড়ে। কারণ দেখো প্রথম ফোটা, আমি যদি প্রত্যেকটা টাইম ইন্টারভ্যালকে ডেল টি বলি, তাহলে এক একটা হচ্ছে t/3। তাহলে আমি কি বলতে পারি প্রথম ফোটা লাগাইছে কত টাইম? 3 ডেল টি, দ্যাট ইজ 3 t/3 আসলে টি, এবং এটা তো সত্যি প্রথম ফোটা আসলে কত টাইম লাগাইছিল? টি সময়। তাহলে বলতে পারো দ্বিতীয় ফোটাটা কত সময় লাগাইছে কাজে? অবশ্যই বুঝতে পারতেছো 3 t/3, দ্বিতীয় ফোটাটা লাগাবে কত? 2 t/3। আমি যদি জিজ্ঞেস করি থার্ড ফোটাটা কত টাইম কাজে লাগাইছে অলরেডি, সেটা হবে 1 t/3, মানে অনলি t/3। আর যদি বলি ফোর্থ ফোটা কত সময় জুড়ে পড়তেছে, না, ফোর্থ ফোটা মাত্র যাত্রা শুরু করলো, তার মানে ফোর্থ ফোটাটার জন্য কিন্তু এখনো কোনো টাইম পাস হয় নাই। তাহলে তো এখন ইজি, প্রথম ফোটা কতখানি নামছে 2.45, তাহলে দ্বিতীয় ফোটা আসলে কত টাইম লাগাচ্ছে? 2 t/3। তাহলে তার উচ্চতা কত হবে? h = হাফ জি টি স্কোয়ার ছিল প্রথমটার ক্ষেত্রে, মানে 3 t/3, আর দ্বিতীয়টার ক্ষেত্রে হবে 2 t/3 স্কোয়ার, আর থার্ডটার ক্ষেত্রে কি হবে? h = হাফ জি 1 t/3 হোলস, আর লাস্টেরটা না বলে বুঝতে পারতেছো ওটা এখনো কোনো উচ্চতা ক্রস করেনি। তো এই উচ্চতাগুলো কিন্তু দেওয়া উপর থেকে, এই হচ্ছে h1, এটা হচ্ছে h2, এটা হচ্ছে h3। তো এরকম আরেকটা পপুলার কোয়েশ্চেন হচ্ছে, একটা গাড়ি পুরো রাস্তার প্রথম অর্ধে গেছে 40 km/h বেগে এবং দ্বিতীয় অর্ধে গেছে হচ্ছে 60 km/h বেগে। তো গড় বেগ বা গড় দ্রুতি কত? তো একদম কমন সেন্স থেকে যদি কেউ অ্যাপ্লাই করতাম তাহলে 40 আর 60 এর অ্যাভারেজ হচ্ছে 50, মানে 100/2, কিন্তু ওটা হচ্ছে টাইম অ্যাভারেজ। আই মিন যদি এমন থাকতো যে একটা গাড়ি তার টোটাল গতিকালের অর্ধেক সময়ে এত km/h বেগে আর দ্বিতীয় অর্ধেক সময় গেল, যদি টাইম দেওয়া থাকতো তাহলে ওটা সত্যি, কিন্তু দূরত্বের ক্ষেত্রে একটু ডিফারেন্ট। এবং সেটা আমরা সলভ করতেছি এভাবে, আমরা ধরলাম পুরো রাস্তাটা হচ্ছে d, তাহলে অর্ধেক হচ্ছে d/2, বাকি অর্ধেক হচ্ছে d/2। ওকে, তাহলে এই অর্ধেকে গেছে 40 তে আর বাকি অর্ধেকে গেছে 60 তে। তাহলে আমরা s = vt ফর্মুলা জানি, আমরা এর জন্য লিখতে পারি d/2 = v টাইম 1, আর ওর জন্য লিখতে পারি d/2 = v টাইম 2। তাহলে এখান থেকে টাইম 1টা আমরা কত পাচ্ছি? d by 2 into 40 আর ওখান থেকে পাচ্ছি t2 equal to d by 2 into 60 তাহলে টোটাল টাইম কত লাগবে টোটাল টাইম t equal to হবে t1 plus t2 ঠিক আছে তাহলে আমরা পাচ্ছি d by 2 যদি কমন নেই তাহলে 1 by 40 plus 1 by 60 এবং সব সময় যখন মনে রাখবা গড় দ্রুতি আদি বেগ শেষ বেগে গাণিতিক গড়টা কিন্তু সমত্বরণ ওগুলোর ক্ষেত্রে প্রযোজ্য আর সব সময়ের জন্য যে সংখ্যাটা খাটবে সেটা হচ্ছে গড় দ্রুতি সমান টোটাল দূরত্ব বাই টোটাল সময় এটা সব সময়ের জন্য সত্যি কথা তাহলে টোটাল দূরত্ব কত d d ডিসটেন্স ক্রস করছে আর টোটাল টাইম মাত্র আমরা বের করলাম d/2 1/40 plus 1/60 ওকে তাহলে 2 উপরে চলে গেল d d কাটা যাবে 2/1/40 plus 1/60 এই হবে গড় দ্রুতি তো আপেক্ষিক বেগের আরেকটা সুন্দর প্রবলেম দেখো যে একটা পুলিশ একটা সার্টেন বেগে যাচ্ছে সাপোজ এই হচ্ছে পুলিশের জিপ গাড়ি আর সামনে আরেকটা গাড়ি চালিয়ে একটা চোর পালাচ্ছে তো পুলিশ যাচ্ছে এই যে 30 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিতে আর এটাকে যদি মিটার পার সেকেন্ডে নাও তাহলে তোমরা এটা 3.6 দিয়ে ভাগ করলে চলবে ওকে এত বেগ নিয়ে পুলিশ যাচ্ছে এই সব কথাগুলো কিন্তু আমরা বলতেছি বাইরের কোনো গ্যাস বা আমরা যারা অবজারভার তোমরা যারা গাড়িতে নেই আর ওদিক থেকে চোর পালাচ্ছে 192 কিলোমিটার পার আওয়ারে তাহলে ওটাকে যদি আমরা নেই মিটার পার সেকেন্ডে তাহলে 150 মিটার পার সেকেন্ড এখন একটা জিনিস খেয়াল করো পুলিশ বলল আমি 150 মিটার পার সেকেন্ড বেগে একটা বুলেট ছুড়ছি তাহলে পুলিশের নিজেরই কিন্তু একটা ভেলোসিটি আছে 8.33 সে যদি বলে 150 তাহলে আমরা যারা গাছে কিংবা আমরা যারা স্থির দর্শক এখানে দাঁড়ানো তারা কি বলবো তারা বলবো এই ভূমির সাপেক্ষে গুলির বেগটা কিন্তু 150 না 150 প্লাস 8.33 গাড়ির ভেলোসিটি প্লাস বুলেটের ভেলোসিটি এত মিটার পার সেকেন্ড এখন এই বেগেই কিন্তু গাড়িটাকে আঘাত করতে পারতো যদি গাড়িটার বেগ থাকতো শূন্য যদি স্থির গাড়ি হতো তাহলে কিন্তু সরাসরি এত ভেলোসিটিতে গাড়িটি হিট করতো কিন্তু সেই সাথে চোরটা একই দিকে চলে যাচ্ছে ফলে হিটটা কিন্তু আগের মতো জোরালো হবে না সো বুঝতেই পারতেছো কত বেগে হিট করবে সেই আপেক্ষিক বেগটা গুলির আপেক্ষিক বেগ চোরের গাড়ির সাপেক্ষে তো এটা সলভ করবো কিভাবে একটু খেয়াল করে দেখো তো একটা পুলিশ 30 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে ওকে মিটার পার সেকেন্ড নিতে হচ্ছে 3.6 দিয়ে ভাগ দেবো আমরা তাহলে থাকবে 8.33 মিটার পার সেকেন্ড আর ওদিকে একটা চোর পালাচ্ছে 53.3 মিটার পার সেকেন্ডে এই 192কে আমরা কনভার্ট করছি মিটার পার সেকেন্ডে একটু খেয়াল করে দেখো পুলিশ দাবি করছে সে একটা বুলেট ছুড়ছে সেটা হচ্ছে 150 মিটার পার সেকেন্ড কিন্তু পুলিশ দাবি করলে তো হবে না আমরা ভূমি থেকে দেখব যেখান থেকে বলা হচ্ছে 150 সে নিজে আবার যাচ্ছে 8.33 তে হ্যাঁ একটা নর্মাল বল ছুঁড়ে মারলাম 20 আর আমি যদি একটা ট্রেনের উপর থেকে 20 ছুঁড়ে মারি বাইরের লোক দেখবে কিন্তু ট্রেনের বেগ প্লাস বলের বেগ কারণ তুমি যদি নাও ছুটতা তাহলে কিন্তু ট্রেনের বেগ পরিমাণ সে যেত তার সঙ্গে বাড়তি বেগ তুমি অ্যাড করে দিচ্ছ সো এই দুটো অ্যাড হয়ে গুলির বেগ আমরা যারা গাছে আছি কিংবা আমরা যারা স্থির দর্শক তাদের কাছে গুলির বেগ এত এখন বুলেটটা ওই অত বেগে হিট করতো যদি এই চোরের গাড়িটা স্থির থাকতো কিন্তু চোরের গাড়িটি স্থির না বুলেটের দিকে সে এগিয়ে যাচ্ছে এবং কত ভেলোসিটিতে এগিয়ে যাচ্ছে 53.3 মিটার পার সেকেন্ড বেগে তাহলে বুঝতে পারতেছে আঘাত আগের চেয়ে একটু কম লাগবে আপেক্ষিক বেগের কারণে তাহলে এই হচ্ছে বুলেটের বেগ প্রকৃতপক্ষেই কিন্তু সেই সাথে চোরের বেগ একই দিকে যাচ্ছে তো পরস্পর বিয়োগ হবে এবং এটা প্রায় দেখবা 105 মিটার পার সেকেন্ড